শুনতে পাচ্ছ আমার কথা চলো আজকে আমরা শুরু করি আজকে যে কনসেপ্টটা স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে ফাইল হ্যান্ডলিং ইন ফাইল হ্যান্ডলিং ইন পাইথন তো টপিকটা খুব ইন্টারেস্টিং একটা টপিক আমরা ডিফারেন্ট কনসেপ্ট আমরা পাইথনে পড়েছি আজকে আমরা স্পেশালি পাইথনের ফাইল নিয়ে আমরা আজকে স্টাডি করতে যাচ্ছি যে একটা ফাইলকে আমরা কীভাবে হ্যান্ডেল করবো বা ফাইল থেকে আমরা কীভাবে অপারেশন পারফর্ম করবো বা এটা ফাইলের মধ্যে কিছু রাইট করবো কীভাবে করবো বা এটা ফাইলকে আমরা ফাইলের মধ্যে কিছু কন্টেন্টকে আমরা অ্যাপেন্ড করবো মানে এক্সট্রা কিছু কন্টেন্টকে আমরা যোগ করবো কীভাবে কাজ কাজগুলো আমরা করতে পারি তো ডিফারেন্ট অ্যাসপেক্ট আমি আজকে বলবো আজকে পাইথন ফাইলসের ক্লাসটা অনেকক্ষণ ধরেই কন্টিনিউ হবে কারণ আজকে আমি পাই মানে পাইথনের ফাইলসটা আজকে আমি শেষ করব ওকে অনেকটা বড় একটা কনসেপ্ট তো যেহেতু আমরা ডিটেলসে পড়ব পাইথনের ফাইলস থেকে তোমাদের পাইথানে কোশ্চেন আসবে কারণ এই টপিকের এই চ্যাপ্টারের মধ্যে লাস্ট চ্যাপ্টার চলছে আমাদের পাইথন ফাইলসটা হলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে পাইথন এই চ্যাপ্টারের মধ্যে যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা টপিক খুব ইম্পর্টেন্ট ইনপুট আউটপুট ফাংশন থেকে আরম্ভ করে রেগুলার এক্সপ্রেশন তার সাথে হচ্ছে ফাইল তো ফাইলটা আজকে আমরা দেখি কতটা আমরা পড়তে পারি আমি আজকে শেষ করব ফাইল ঠিক আছে সেই টার্গেট নিয়ে আমরা শুরু করছি অনেক কনসেপ্ট আছে ফাইলের মধ্যে আমরা তার মধ্যে থেকেই আমরা সমস্ত কনসেপ্টগুলোকে আমরা কভার আপ করবো যেটা আমাদের সিলেবাসে আছে তার সাথেও এক্সট্রা কিছু কনটেন্ট সেটাও আমরা দেখবো ফাইলের মধ্যে তো বেশি কথা না পারি আমরা ডিরেক্ট পাইথন ফাইলের আমরা ইন্ট্রোডাকশনে চলে যাই তো প্রথম ফার্স্ট কনসেপ্টটা হচ্ছে যে আমরা ফাইলের কনসেপ্ট আমরা কেন ব্যবহার করব যে আমরা কেন ফাইল ব্যবহার করি কারণ ধরে নাও আমরা পাইথনে বা সি প্রোগ্রামিংয়ে আমরা যা কিছু কাজ করেছি যা কিছু আমরা প্রোগ্রামকে যা মানে যত প্রোগ্রামকে রান করেছি তুমি সি এর চিন্তা ভাবনা করো বা পাইথনের ক্ষেত্রেও ভাবনা করলে আমরা সেই জিনিসটাই বুঝতে পারবো যে আমরা যা কিছু ইনপুট দিয়েছি আমার পাইথনের প্রোগ্রামে বা সি এর প্রোগ্রামে বা আমার সি এর প্রোগ্রাম বা পাইথনের প্রোগ্রাম আমাকে যা আউটপুট দিয়েছে সেটা কোনো ভ্যালু হয়েছে কোনো কোনো সময় কোনো সময় সে আমাকে আউটপুট দিয়েছে কোনো স্ট্রিং বা কোনো সময় আমাকে আউটপুট দিয়েছে কোনো ক্যারেক্টার আবার আমরা পাইথনের প্রোগ্রামে বা সি এর প্রোগ্রামে আমরা কোনো সময় ইনপুট দিয়েছি কোনো ইন্টিজার ডেটা কোনো সময় ইনপুট দিয়েছি কোনো ফ্লোটিং পয়েন্ট ভ্যালু আবার কোনো সময় ইনপুট দিয়েছি ক্যারেক্টার বা স্ট্রিং বা অ্যারে অফ ডেটা আমরা কোনো আমরা কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা ইনপুট আর আউটপুটটাকে আমরা স্টোর করে রাখতে পারিনি কোথাও আমার প্রোগ্রামটা ওভার কমপ্লিট হয়ে যাওয়ার পর বা আমার প্রোগ্রামের এক্সিকিউশন কমপ্লিট হওয়ার পর আমার ইনপুটগুলোকে আমি কোথাও স্টোর করে রাখতে পারিনি আমি আউটপুটটাকেও কোথাও স্টোর করে রাখতে পারিনি পরে চাইলে আমি কিন্তু আর কোনোভাবেই ইনপুট আর আউটপুটটাকে আমি দেখতে পাবো না আমার পাইথনের প্রোগ্রামের ক্ষেত্রেও তাই আমার সি এর প্রোগ্রামের ক্ষেত্রে তাই তো তার জন্য সি আর পাইথন বেসিক্যালি তাদের দরকার পড়ে যদি আমাকে দেখতে হয় প্রিভিয়াস ডেটা বা প্রিভিয়াস ইনপুট আউটপুট তখন আমাকে ফাইলের কনসেপ্ট আমাকে তখন পাইথনের বা সি প্রোগ্রামিংয়ের মধ্যে আমাকে ফাইল ফাইল হ্যান্ডলিং আমাকে শিখতে হবে যে আমার ইনপুট আর আউটপুটটাকে যদি আমি ফাইলের মধ্যে স্টোর করে রাখতে পারি তাহলে পরে আমি যখন চাইবো তখন তো আমি সেই ফাইলটাকে ওপেন করলে আমি তো সেই ইনপুট বা আউটপুটটাকে আমরা দেখতে পাবো শুধুমাত্র এটাই কারণ যে তাই যে আমি যে ইনপুট বা আউটপুটটাকে স্টোর করে রাখবো ফাইলের মধ্যে সেটাই যে আমার মেন কারণ সেটা নয় আমরা হয়তো একটা স্মল অ্যামাউন্ট অফ ইনফরমেশানকে নিয়ে কাজ করতে যাবো সাপোজ ধরুন আমি বললাম যে একশোটা স্টুডেন্টের আমি মোবাইল নাম্বারকে স্টোর করবো বা আমি একশোটা স্টুডেন্টের আমি হয়তো নেমকে স্টোর করবো বা আমি হয়তো একশোটা স্টুডেন্টের রেকর্ডকে স্টোর করবো আমার এটা কিন্তু ভেরি স্মল অ্যামাউন্ট অফ ইনফরমেশান বা স্মল অ্যামাউন্ট অফ ডেটা তাকে আমরা স্টোর করতে তাকে স্টোর করার জন্য বেসিক্যালি আমরা ফাইলের কনসেপ্ট ব্যবহার করব আমরা ফাইলের মধ্যে স্টোর করে রাখবো আর যখন আমার কাছে একটা হিউজ ইনফরমেশানস থাকছে যেমন নাও হয়তো আমি একটা কোনো ব্যাংকের কাস্টমারের ট্রানজাকশান ইনফরমেশানস আমি স্টোর করে রাখবো তো সেক্ষেত্রে ফাইলটা আমার তখন সাফিসিয়েন্ট হবে না কারণ একটা ব্যাংকের অনেক কাস্টমার থাকে আর আমি ফাইলের মধ্যে রাখছি একটা লিমিটেড নাম্বার অফ স্টুডেন্টের কিছু রেকর্ড তাহলে সেখানে আমাকে ব্যবহার করতে হবে তখন আমার কিন্তু ফাইল ব্যবহার করে কাজ করলে হবে না আমাকে তখন ইউজ করতে হবে ডেটাবেস যেখানে আমরা হিউজ অ্যামাউন্টের ইনফরমেশনসকে আমরা যার মধ্যে স্টোর করে রাখব দ্যাট ইজ কল ডেটাবেস আমাকে তখন ডেটাবেসের কনসেপ্ট ইউজ করতে হবে আবার ধরে নাও আমার কাছে হয়তো আরও মানে ভেরি ভেরি হিউজ ইনফরমেশনস আছে বা ডেটা আছে আমি চাইছি যে আমার ইউটিউবে মানে ইউটিউব চ্যানেলে তোমার যত ভিডিও আছে মানে ইউটিউবের ভিডিও বলছি আমার চ্যানেলে কথা বলছি না আমি ইউটিউবের ভিডিওর কথা বলছি তো সেটাও তো ওয়ান টাইপ অফ ডেটা ভিডিও ডেটা অডিও ডেটা ইমেজ ডেটা তো সেই ভিডিও ডেটাগুলোকে যদি আমাকে স্টোর করে রাখতে হয় বা ধরুন আমি বলছি যে আমার ফেসবুকের যত পোস্ট আছে আমি সেভ করে রাখবো বা স্টোর করে রাখবো তো ফেসবুকের সার্ভারের মধ্যে কিন্তু সমস্ত পোস্ট আমাদের সেভ থাকে স্টোর করা থাকে বা আমি হয়তো চাইছি যে আমাদের টুইটারের মধ্যে যত টুইটস আমরা করছি সেই টুইটসগুলো সমস্ত টুইটারে যত টুইটস হচ্ছে যত পার্সেন্ট যত মিলিয়ন বা বিলিয়ন ইউজার টুইট করছে তাদের হয়তো সেই টুইটগুলোকে স্টোর করে রাখছি আমরা তো তখন কিন্তু আমাদের ফাইলেও হবে না ডেটাবেসেও হবে না তখন আমার দরকার হচ্ছে বিগ ডেটা তো বিগ ডেটা বেসিক্যালি একটা টেকনোলজি যার হেল্প নিয়ে আমরা হিউজ অ্যামাউন্ট অফ ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারি দ্যাট ইজ কল বিগ ডেটা এখন কম্পিউটার সায়েন্সের একটা ট্রেন্ডিং টপিক বিগ ডেটা তো বিগ ডেটা শেখার জন্য আমাকে বেসিক্যালি যেটা শিখতে হয় সেটা হচ্ছে হার্ডউপ বলে একটা সফটওয়্যার আছে হাডুপের কনসেপ্ট জানতে হবে সেটা পরের ব্যাপার তো আমাদের বিটেক লেভেলেও হয়তো বিগ ডেটা কনসেপ্ট নেই হয়তো মাস্টার ডিগ্রি লেভেলে বিগ ডেটা কনসেপ্ট আছে তোমাদের তাহলে আমাদের ফাইলের রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আমরা কোনো স্মল অ্যামাউন্ট অফ ইনফরমেশানকে আমরা স্টোর করে রাখতে পারবো যাতে আমি পরে সেই স্মল অ্যামাউন্ট অফ ইনফরমেশন যাতে আমরা পরে আমরা রিড করতে পারি বা অ্যাক্সেস করতে পারি তার জন্য আমরা ফাইলের কনসেপ্টটা আমরা জানবো আর ফাইল হ্যান্ডলিং বেসিক্যালি একটা ইম্পর্টেন্ট পার্ট যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু ফাইল হ্যান্ডলিংটা একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা ফাইলের উপরে ডিফারেন্ট টাইপের অপারেশন পারফর্ম করতে পারি তো অপারেশনের কনসেপ্টটা আমরা পরে আসছি তাহলে আমরা এক কথায় বুঝতে পারছি যে ফাইল হচ্ছে বেসিক্যালি একটা কমন স্টোরেজ মেকানিজম যেখানে আমরা কিছু স্মল অ্যামাউন্ট অফ ডেটাকে আমরা ফাইলের মধ্যে পার্মানেন্টলি আমরা স্টোর করে রাখতে পারি তাহলে আমাকে যদি স্মল অ্যামাউন্ট অফ ডেটাকে যদি আমাকে পার্মানেন্টলি স্টোর করে রাখতে হয় ফর ফিউচার রেফারেন্স তখন সেক্ষেত্রে আমরা উই শুড গো ফর দ্য ফাইল আমাকে তখন ফাইলের কনসেপ্টটা আসতে আসতেই হবে আমাকে তখন ভাবতে হবে যে সিতে আমি কীভাবে ফাইল হ্যান্ডলিং করতে পারি সি দিয়ে আমাকে ভাবতে হবে পাইথান দিয়ে আমি কীভাবে ফাইলকে হ্যান্ডেল করতে পারি সেই কনসেপ্টে আমাকে তখন আসতে হবে ওকে তো ফাইল নিয়ে অনেক কিছুই বলা যায় তাহলে আমরা আমাদের হার্ড ডিস্কের মধ্যে আমরা যা কিছু ডেটাকে স্টোর করি সমস্ত ডেটা আমি কিন্তু কোনো র ডেটাকে কিন্তু আমরা হার্ড ডিস্কের মধ্যে রাখতে পারি না আমাকে ডেটাগুলো কিন্তু রাখতে হয় অ্যাজ এ ফাইল হিসাবে রাখতে হয় আমি কিছু টেক্সচুয়াল ইনফরমেশনসকে রাখবো আমার হার্ড ডিস্কে আমাকে টেক্সট ফাইল ক্রিয়েট করতে হয় আমি হয়তো কোনো ডকুমেন্টারি কোনো ইনফরমেশনসকে রাখবো আমাকে ডকুমেন্ট ফাইল তৈরি করতে হয় বা আমরা ডিফারেন্ট টাইপের হয়তো কোনো ট্যাবুলার স্ট্রাকচারে কোনো যেটাকে স্টোর করবো আমি তখন এক্সেল ফাইল ক্রিয়েট করি তো ডিফারেন্ট টাইপের ফাইল কিন্তু অ্যাভেলেবেল ডিফারেন্ট টাইপের ফাইল তো আমরা পাইথনের ফাইলকে বেসিক্যালি আমি টু টাইপে ডিভাইড করব একটা হচ্ছে টেক্সট ফাইল নাম্বার ওয়ান হচ্ছে টেক্সট ফাইল আর সেকেন্ড হচ্ছে বাইনারি ফাইল সেকেন্ড হচ্ছে বাইনারি ফাইল টেক্সট ফাইল মানে হচ্ছে যার মধ্যে আমরা কোনো টেক্সচুয়াল কোনো ইনফরমেশনকে যার মধ্যে আমি স্টোর করে রাখতে পারি আমরা কোনো ক্যারেক্টার ডেটাকে যার মধ্যে স্টোর করে রাখতে পারি তাকে আমি বলছি টেক্সট ফাইল টেক্সট ফাইল দিয়ে আমরা কাজ করি ডট টিএক্সটি যার এক্সটেনশন আমরা নোটপ্যাড দিয়ে ডট টিএসটি ফাইল তৈরি করি তো টেক্সট ফাইলের মধ্যে বেসিক্যালি আমার কিছু ক্যারেক্টার ডেটাগুলোকে আমি টেক্সট ফাইলের মধ্যে স্টোর করে রাখতে পারি সেকেন্ড ওয়ান হচ্ছে বাইনারি ফাইল তাহলে বাইনারি ফাইল তার মধ্যে কী থাকবে না কিছু বাইনারি ডেটা তার মধ্যে স্টোর থাকবে তাহলে আমরা বাইনারি ডে ডেটা মানে কোনগুলোকে বুঝি না আমার কোন টাইপের ডেটাগুলোকে আমি স্টোর করব বাইনারি ফাইলের মধ্যে আমি তো বলছি বাইনারি ডেটাগুলোকে আমি স্টোর করব বাইনারি ফাইলের মধ্যে তাহলে আমার বাইনারি ডেটা কার মধ্যে আছে আমি কোথেকে পাই বাইনারি ডেটা বাইনারি ডেটা বলতে আমরা কি বুঝি না জিরো ওয়ানের কম্বিনেশনস দিয়ে আমার ডেটাগুলো থাকবে তো একটা বাইনারি ডেটার যদি আমরা এক্সাম্পল দেখি সেখানে আমরা দেখতে পাই আমরা যে ইমেজগুলোকে দেখি জেপিজি বা জেপিজি পিজি এক্সটেনশনের যে ইমেজগুলোকে আমরা দেখি বা পিএনজি ডিফারেন্ট টাইপের ইমেজের ফরম্যাট আছে এক্সটেনশন আছে তো সেই ইমেজগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাইনারি ডেটা কারণ প্রত্যেকটা ইমেজ যখন কনস্ট্রাকশন হয় তখন কিন্তু তার এগেনস্টে কিন্তু একটা ম্যাট্রিক্স ফরমেশন হয় তো সেই ম্যাট্রিক্সের যে ভ্যালুগুলো থাকে সেটা কিন্তু জিরো আর ওয়ান থাকে দ্যাট ইজ দ্য বাইনারি ডেটা আমরা যদি কোনো একটা অডিও ফাইলকে দেখি তো অডিও ফাইল কিন্তু একটা বাইনারি ডেটার এক্সাম্পল কোনো ভিডিও ফাইল জিপ ফাইল সব কিন্তু বাইনারি ডেটা তো এই ধরনের কোনো অডিও ফাইল বা কোনো বাই ইমেজ ফাইল বা কোনো ভিডিও ফাইলকে নিয়ে যদি আমাকে অপারেট করতে হয় যদি আমাকে স্টোর করতে হয় সেই সমস্ত ফাইলের কন্টেন্টগুলোকে বা ডেটাগুলো যদি আমাকে স্টোর করতে হয় আমি যার মধ্যে স্টোর করে রাখতে পারব তার নাম হচ্ছে বাইনারি ফাইল তো পাইথন বেসিক্যালি টেক্সট ফাইলকে যেমন হ্যান্ডেল করতে পারে টেক্সট ফাইলকে হ্যান্ডেল করা মানে হচ্ছে টেক্সট ফাইল থেকে একটা টেক্সট ফাইলকে ওপেন করা টেক্সট থেকে রিড করা কোনো ডেটাকে আবার টেক্সট ফাইলের মধ্যে কোনো ডেটাকে রাইড করা কোনো টেক্সটকে রাইড করা আবার হয়তো আমার টেক্সট ফাইলের মধ্যে কিছু ডেটা অলরেডি স্টোর করা আছে আমি হয়তো আরও কিছু ইনফরমেশন হয়তো আমি বা আরও কিছু ডেটাকে হয়তো আমরা তার মধ্যে স্টোর করতে চাইছি তখন তাকে আমাকে অ্যাপেন্ড করতে হবে আমি তখন অ্যাপেন্ড একটা অপারেশনস আমাদের ফাইলের ক্ষেত্রে তো সেম টাইপের অপারেশন কিন্তু আমরা বাইনারি ফাইলের মধ্যেও আমরা করতে পারি একটা বাইনারি ফাইল থেকে একটা বাইনারি ফাইলকে রিড করে আমি তার ফাইলের সমস্ত ইনফরমেশনগুলোকে রিড করে আমি আরেকটা ফাইলের মধ্যে রাইট করে আমরা কিন্তু কাজ করতে পারি তো আমি টেক্সট ফাইল যেমন আমরা হ্যান্ডেল করতে পারি পাইথানের হেল্প নিয়ে আমরা কিন্তু বাইনারি ফাইলকেও আমরা হ্যান্ডেল করতে পারি পাইথানের হেল্প দিয়ে আমরা দুটো কনসেপ্টই আজকে আমরা দেখতে যাচ্ছি যে কী করে টেক্সট ফাইল নিয়ে আমরা কাজ করবো আর কীভাবে আমরা বাইনারি ফাইলকে নিয়ে আমরা কাজ করবো আমি বাইনারি ফাইলের কনসেপ্ট আমি দেখাবো কোনো ইমেজ ফাইলকে নিয়ে কীভাবে হ্যান্ডেল করা হয় কোনো ভিডিও ফাইলকে নিয়ে কীভাবে হ্যান্ডেল করা হয় বা কোনো অডিও ফাইলকে নিয়ে কীভাবে হ্যান্ডেল করা হয় তো বেসিক্যালি আমরা ফাইলের মধ্যে ডেটাগুলোকে স্টোর করছি আর সেই ফাইলটাকে আমি ডিক্সের মধ্যে রাখছি ডিস্ক মানে আমার হার্ড ডিস্ক আর ডিক্স তো আমরা জানি একটা পার্মানেন্ট স্টোরেজ ডিভাইস তাহলে আমরা যদি ফাইলের মধ্যে ডেটাগুলোকে যদি স্টোর করে যদি আমরা ডিক্সের মধ্যে রাখতে পারি তাহলে বেসিক্যালি আমার ডেটাগুলো আমার পার্মানেন্টলি স্টোর থাকবে আমি যখন খুশি অ্যাক্সেস করতে পারব আমার ডেটাগুলোকে তো দ্যাট ইজ দ্য বেসিক ইন্ট্রোডাকশন অফ এ ফাইল ফাইলের মধ্যে আরও ডিফারেন্ট কনসেপ্ট আছে ফাইলের মানে আমি বেসিক্যালি ফাইলে যদি ওভারভিউ দিতে যাই ফাইলে যদি আমি কনসেপ্টটাকে ক্লিয়ার করতে যাই কিন্তু আমাকে অনেক কিছু বলতে হবে ফাইল নিয়ে ফাইলের ডিফারেন্ট অ্যাক্সেস মেথড আছে আমরা ফাইল থেকে ডিফারেন্টভাবে আমরা অ্যাক্সেস করতে পারি আমরা সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস করতে পারি আমরা র্যান্ডম অ্যাক্সেস করতে পারি বা ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারি তো দ্যাট ইজ দ্য অ্যাক্সেস মেকানিজম ফাইলের অ্যাক্সেস মেকানিজম তো আমরা সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস বলতে কী বোঝায় না আমার কাছে একটা ফাইলের মধ্যে যখন কোনো ডেটাকে আমরা স্টোর করি তখন ডেটাগুলো কিন্তু আমার স্টোর হয় অ্যাজ এ রেকর্ড হিসাবে আমার কিন্তু স্টোর হয় অ্যাজ এ রেকর্ড তো রেকর্ড বলতে আমরা বুঝি যে আমার এখানে ধরো একটা টেবিল আছে সেই টেবিলের মধ্যে আমার হয়তো চারটে কালাম রয়েছে আমার প্রথমটা হচ্ছে আমি ধরো একটা টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট আমার প্রথম কালামটা হচ্ছে আইডি সেকেন্ড কালামটার নাম দিলাম নেম থার্ড কালামটার নাম দিলাম হয়তো ডিপার্টমেন্ট আর ফোর্থ কালামটার নাম দিলাম হয়তো অ্যাড্রেস দি আমি হয়তো এখানে একটা স্টুডেন্টের আমি ইনফরমেশনগুলোকে আমি এখানে ফিল করছি আইডি বললাম জিরো নেম বললাম টিপল এ ডিপার্টমেন্ট বললাম ডিসিএসটি আর অ্যাড্রেস বললাম হয়তো কলকাতা ওকে তাহলে এই টোটাল একটা স্টুডেন্টের আইডি হচ্ছে ওয়ান তার নেমটা হচ্ছে টিপল এ তার ডিপার্টমেন্ট হচ্ছে ডিসিএসটি আর তার অ্যাড্রেসটা হচ্ছে কলকাতা এই টোটাল রোটাকে আমি বলবো একটা রেকর্ড কার রেকর্ড না একটা পার্টিকুলার স্টুডেন্টের রেকর্ড এই রেকর্ডটা যখন কনসিস্ট হয়েছে তখন দেখো কিছু কালামকে নিয়ে কনসিস্ট হয়েছে এই কালামগুলোকে আবার বলা হয় ফিল্ড এই কালামগুলোকে বলা হয় ফিল্ড তাহলে রেকর্ড ইজ এ কালেকশন অফ ফিল্ড রেকর্ড ইজ এ কালেকশন অফ ফিল্ডস আবার ফাইল হচ্ছে ফাইলকে আমরা এক কথায় বলতে পারি ফাইল ইজ এ কালেকশন অফ রেকর্ডস তাহলে এই রেকর্ডগুলোকে আমি ফাইলের মধ্যে স্টোর করে রাখছি এবার আমার যদি এটা একটা ফাইল হয় আমার ধরলাম যে ফাইলের মধ্যে আমার ডিফারেন্ট রেকর্ডস স্টোর করা আছে আমার এখানে একটা রেকর্ড স্টোর করা আছে এখানে একটা রেকর্ড স্টোর করা আছে এখানে ধরো রেকর্ড ওয়ান রেকর্ড টু রেকর্ড থ্রি ডিফারেন্ট রেকর্ড এখানে স্টোর করা আছে আমি ফাইলটা থেকে এবার সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস করবো সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মানে হচ্ছে যে আমাকে প্রত্যেকটা প্রথম থেকে আমাকে স্টার্ট করতে হবে অ্যাক্সেস করা আমি প্রথমে রেকর্ড ওয়ানটাকে ফার্স্ট অ্যাক্সেস করবো তারপরে রেকর্ড টুটাকে অ্যাক্সেস করব তারপরে রেকর্ড থ্রিটাকে অ্যাক্সেস করবো এইভাবে আমি আপ টু রেকর্ড এনেতে আমি হয়তো আসছি আমাদের এন নাম্বার অফ রেকর্ড আছে আমার ফাইলের মধ্যে আমি সেই রেকর্ডটাকে গিয়ে লাস্টেকে অ্যাক্সেস করছি তাহলে আমাকে যদি আর সেভেন রেকর্ডকে যদি আমাকে অ্যাক্সেস করতে হয় আমরা কিন্তু ডিরেক্টলি আর সেভেনে এসে আমি কিন্তু আর সেভেনটাকে অ্যাক্সেস করতে পারবো না কারণ আমরা এখানে যে অ্যাক্সেস মেকানিজমটা ফলো করছি দ্যাট ইজ দ্য সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস তাহলে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস করতে গেলে আমাকে কিন্তু স্টার্টিং থেকে শুরু করতে হবে আমাকে স্টার্ট থেকে মানে প্রথম থেকে আমরা শুরু করছি আপ টু আমাকে সেই পজিশনে আসতে হবে ট্রাভার্স করতে করতে তো বেসিক্যালি একটা ইনএফিশিয়েন্ট মেথড সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস আর যদি আমরা ডিরেক্ট অ্যাক্সেস করতাম তাহলে আমি যে রেকর্ডটাকে অ্যাক্সেস করতে চাইছি আমি ডিরেক্টলি সেই রেকর্ডের কাছে এসে আমি সেই রেকর্ডটাকে আমাকে কিন্তু অ্যাক্সেস করে আমরা অ্যাক্সেস করতে পারতাম আমাকে প্রথম থেকে ট্রাভার্সিং করতে করতে আমাকে কিন্তু আর্টসের রেকর্ডে আসতে হতো না তাহলে বেসিক্যালি আমার ডিরেক্ট অ্যাক্সেস মেথডটা কিন্তু একটু বেনিফিশিয়াল ওভার দ্যান সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেথড তো ডিফারেন্ট স্টোরেজ ডিভাইস ডিফারেন্ট স্টোরেজ ডিভাইস ডিফারেন্ট অ্যাক্সেস মেথড ফলো করে যদি আমরা হার্ড ডিস্কের কথা ভাবি যদি আমরা আমাদের র্যান্ডম অ্যাক্সেস মেমোরির কথা ভাবি তারা কিন্তু বেসিক্যালি ডিরেক্ট অ্যাক্সেস মেথডটাকে ফলো করে আমরা র্যামের যে কোনো পজিশন আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারি যে কোনো প্লেস আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারি যে কোনো লোকেশন কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি সিমিলারলি হার্ড ডিস্কের আমি যে কোনো লোকেশন কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি যখন তখন আবার যেমন বলতে বলতে পারি আমরা ম্যাগনেটিক টেপ সে আবার সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস ফলো করে তো দ্যাট ইজ দ্য অ্যাক্সেস মেকানিজম অফ ফাইল আমরা ফাইলকে কীভাবে অ্যাক্সেস করতে পারি একটা ফাইলের কনটেন্টকে আমরা কীভাবে অ্যাক্সেস করতে পারি তার দুটো প্রসেস একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস বা ডিরেক্ট অ্যাক্সেস যেটা খুশি আমরা বলতে পারি ওকে তো আমি ফাইলের ইন্ট্রোডাকশান নিয়ে আমি আর বেশি কিছু বলছি না আমরা ডিরেক্ট এখন চলে যাচ্ছি তাহলে আমরা ফাইলের ইন্ট্রোডাকশান পড়লাম ফাইলের আমরা টাইপ পড়লাম টেক্সট ফাইল আর বাইনারি ফাইল আমরা প্রথমে টেক্সট ফাইল নিয়ে কাজ করবো তারপরে আমরা বাইনারি ফাইলকে নিয়ে কাজ করব এবার আমরা ফাইলের ওপরে কী কী অপারেশান করতে পারি একটা ফাইলের উপরে আমরা কী কী অপারেশান করতে পারি না আমাকে যদি আমি একটা ফাইলের মধ্যে কোনো অপারেশন করতে চাই তাহলে বেসিক্যালি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলটাকে ফার্স্ট আমাকে ওপেন করতে হবে ওপেন দ্য ফাইল আমাকে ফাইলটাকে ফার্স্টে আমাকে ওপেন করতে হবে ফাইলটাকে ওপেন করার পর তারপর সেখান থেকে সেই ফাইল থেকে আমি রিড বা রাইট যে কোনো অপারেশন পারফর্ম করতে পারবো আমি ফাইল থেকে রিডও করতে পারি আমি ফাইলের মধ্যে কিছু আবার রাইটও করতে পারি আবার ফাইলের মধ্যে আমি কিছু অ্যাপেন্ডও করতে পারি তো দ্যাট ইজ মাই অপারেশন যে আমি কী অপারেশন পারফর্ম করবো ফাইলের ওপরে আর ফাইলটা আমার ওপেন করার পর যখন অপারেশন যখন কমপ্লিট হয়ে গেল তখন আমার রেসপন্সিবিলিটি আমি যে ফাইলটাকে ওপেন করেছিলাম সেই ফাইলটাকে আমাকে ক্লোজ করে দেওয়া দ্যাট ইস আ্লোজ ক্লোজ দ্য ফাইল ক্লোজ দ্য ফাইল কারণ ফাইলটা আমাদের কম্পিউটার সিস্টেমের কাছে একটা একটা রিসোর্স ফাইল একটা রিসোর্স আমাদের মেমোরি একটা রিসোর্স আমাদের সিপিউ টাইমটা একটা রিসোর্স তো এই রিসোর্সগুলোকে আমরা যত ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো তত আমার সিস্টেমের পারফরমেন্স বাড়বে আমি আমার মেশিনে যদি আমি পঞ্চাশটা ফাইলকে যদি আমি ওপেন করে রেখে দিই জেনারেলি আমার মেশিনের পারফরমেন্স কিন্তু ডিগ্রেড করবে সেই টাইমে কারণ আমার ফাইলগুলোকে ওপেন করা মানে হচ্ছে যে আমার কিন্তু রিসোর্সটা তখন কিন্তু ইউটিলাইজ হচ্ছে না আমি সিপিউকে মাল্টিপল টাস্ক আমি অ্যাসাইন করছি কে আমি সিপিউর টাইমটাকে আমি ডিফারেন্ট প্রোগ্রামকে দিয়ে আমি তাকে ডিভোট করাচ্ছি সিপিউর টাইমটাকে কিন্তু কোনো পারপাস নেই আমি কোনো পারপাস ছাড়াই তাহলে আমাকে সব সময় রিসোর্সগুলোকে আমাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে যদি আমাদের কম্পিউটার সিস্টেমকে যদি ফাস্টার করতে হয় যদি আমাদের কম্পিউটারের এফিসিয়েন্সি যদি বাড়াতে হয় আমার কিন্তু সিস্টেমের রিসোর্সগুলোকে কিন্তু আমাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে তাহলে আমরা ফাইলটাকে ওপেন করে কাজ করলাম আমার কাজটা হয়ে যাওয়ার পর আমার কিন্তু রেসপন্সিবিলিটি ফাইলটাকে ক্লোজ করে দেওয়া তার জন্য আমাকে ফাইলটাকে ক্লোজ করতে হচ্ছে যেমন করে আমরা ক্যালক ম্যালক দিয়ে যখন মেমোরি অ্যালোকেট করেছিলাম আমার ক্যালক ম্যালক অ্যালোকেট করার পর আমরা কিন্তু আবার ফ্রি ফাংশন দিয়ে আমি কিন্তু সেই মেমোরিটাকে আবার ডিঅ্যালোকেট করে দিচ্ছি এটাও কিন্তু একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে তো এবার জানতে হবে যে স্যার আমরা কি করে ফাইলকে ওপেন করব আমরা ফাইলের মধ্যে কি করে রিড অপারেশন পারফর্ম করব ফাইল থেকে ফাইলের মধ্যে কি করে রাইট অপারেশন পারফর্ম করব বা ফাইলের মধ্যে আমি কী করে অ্যাপেন্ড অপারেশন পারফর্ম করব আর কি করেই বা আমরা একটা ফাইলকে ক্লোজ করব তো এই তিনটেই হচ্ছে আজকের আমাদের টপিক যে আমরা একটা ফাইলকে কীভাবে ওপেন করবো কারণ ওপেন না করলে আমি তো রিডও করতে পারবো না রাইটও করতে পারবো না আবার অ্যাপেন্ডও করতে পারবো না কোনো অপারেশনই করতে পারবো না আর আমার অপারেশনটা হওয়ার পর আমি ফাইলটাকে এবার কীভাবে ক্লোজ করবো এই কনসেপ্টটা আমরা আজকে পড়তে যাচ্ছি আমাদের আজকের টপিক হচ্ছে যে হাউ টু ওপেন ওপেন দ্য ফাইল হাউ টু পারফর্ম রিড রাইট অ্যান্ড অ্যাপেন্ড অপারেশনস অ্যান্ড হাউ টু ক্লোজ দ্য ফাইল তার ডিফারেন্ট অ্যাসপেক্ট তার ডিফারেন্ট অ্যাসপেক্ট আগে আমরা আগে আমরা যে কোনো প্রোগ্রামিংয়ে আগে আমরা ইনপুট দিতাম ইনপুট দেওয়ার জন্য আমরা ইনপুট ডিভাইস ব্যবহার করতাম আমি ইনপুট ডিভাইস থেকে আমরা ইনপুট দিতাম আমাদের কিবোর্ড থেকে আমরা ইনপুট দিতাম আমার প্রোগ্রাম ইনপুট ডিভাইস থেকে ইনপুটটাকে নিয়ে প্রসেস করতো প্রসেস করার পর আমাকে আউটপুটটা ডিসপ্লে করতো ডিসপ্লে করতে কোথায় না কনসোলে ডিসপ্লে করতো কনসোল কনসোল মানে হচ্ছে আমাদের আউটপুট স্ক্রিন মনিটার দ্যাট ইজ দ্য কনসোল আমাকে কনসোলে ডিসপ্লে করতো এখন ফাইল হ্যান্ডলিং শেখার পর আমরা আমরা তখন ধরো না কিছুটা হলেও তো লার্জ অ্যামাউন্ট অফ ডেটাকে নিয়ে কাজ করছি আমাকে ইনপুট দিয়ে আমি ডেটাগুলোকে নিয়ে কাজ করতে পারতাম না কারণ একশোটা স্টুডেন্টের ফোন নাম্বার এন্টার করা ডিফিকাল্ট টাস্ক তার জায়গায় সেই একশোটা স্টুডেন্টের ফোন নাম্বারকে যদি আমি একটা ফাইলের মধ্যে যদি আমরা রাইট করে রেখে দিই লিখে রেখে দিই তা আমার এটা একটা ফাইল আমি ফাইলের মধ্যে একশোটা স্টুডেন্টের ফোন নাম্বারকে রেখে দিয়েছি আমার প্রোগ্রামটা এখন ফাইল থেকে রিড করছে আমার প্রোগ্রামটা এখন কী করছে ফাইল থেকে রিড করছে তাকে প্রসেস করছে প্রসেস করার পর যে রেজাল্টটা পাচ্ছি সে রেজাল্টটাকে কিন্তু সে আবার রাইট করছে কোথায় না আবার অন্য একটা ফাইলের মধ্যে বা সেম ফাইলের মধ্যে আমি ধরলাম এটা আমার এ ডট টি এক্সটি আর এটা আমি ধরলাম এটা আমার বি ডট টিএসটি তাহলে বি ডট টিএক্সটির মধ্যে আমার কিন্তু কী আছে না রেজাল্ট আছে আফটার প্রসেসিং বা আফটার দ্য অপারেশন আর এ ডট টিএক্সটির মধ্যে আমার কী আছে না ইনপুট আছে তাহলে আমরা যদি এখন দেখতে চাই আউটপুটটা যে আমার প্রোগ্রামটা কি আউটপুট জেনারেট করে তো একবার আমি তখন কিন্তু বি ডট টিএক্সটি যদি আমরা ওপেন করি ফাইলটাকে এটা আমার হার্ড ডিস্কের মধ্যেই আছে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমার প্রোগ্রামটা কী আউটপুট আমরা চাইলে বি ডট টিএক্সটির কন্টেন্টটাকে আমরা কিন্তু আমাদের কনসোলে ডিসপ্লেও করতে পারি সেটা নিয়েও কোনো সমস্যা নেই আমরা কনসোলে ডিসপ্লে করতে পারি তাহলে আমার প্রোগ্রাম এখন এটা আমার পাইথনের প্রোগ্রাম বলো বা সি এর প্রোগ্রাম বলো তারা কিন্তু এখন ইনপুটটা নেবে ফাইল থেকে তাকে প্রসেস করবে আফটার প্রসেসিং আমার আউটপুটটাকে স্টোর করে দেবে কোথায় আর একটা ফাইলের মধ্যে তাহলে এ ডট টিএক্সসি থেকে আমার প্রোগ্রাম যখন বা আমার যখন ইনপুট নিয়ে যখন কাজ করছে তখন কিন্তু আমার প্রোগ্রামটাকে কিন্তু রিড করতে হচ্ছে এই ফাইল থেকে তখন কি অপারেশন করতে হচ্ছে না রিড অপারেশন পারফর্ম করতে হচ্ছে আবার আমার প্রোগ্রামটা যখন এক্সিকিউশন আমার যখন অপারেশন যখন কমপ্লিট হয়ে যায় তখন আউটপুটটাকে যখন সে বিড টেক্সটির মধ্যে যখন সে স্টোর করছে তো দ্যাট ইজ আ রাইট অপারেশনস আমাকে এখানে রাইট করতে হচ্ছে এখানে রিড আর রাইট কিন্তু দুটো অপারেশনস যে বেসিক্যালি পাইথনের ক্ষেত্রে আমরা রিড অপারেশন দিয়ে আমরা কোনো ফাইল থেকে রিড করতে পারি আর রাইট অপারেশন দিয়ে আমি কোনো ফাইলের মধ্যে আমরা কিছু ডেটাকে বা কোনো টেক্সটকে আমরা রাইড করতে পারি তার ডিফারেন্ট টাইপ আছে আমরা কীভাবে রিড করবো আমি সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টারকে রিড করবো না আমি পুরো লাইনটাকে রিড করবো তার জন্য ডিফারেন্ট মেথড আছে তার ডিফারেন্ট ভ্যারিয়েশনস রয়েছে রিড মেথডে আমি যখন রাইট করছি আমি তখন সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টারকে রাইট করবো না আমি একসাথে একটা পুরো লাইনকে রাইট করে দেবো তার জন্য কিন্তু ডিফারেন্ট মেথড আছে আমাদের রাইটের রাইট ফাংশনের মধ্যে বা রাইট মেথডের মতো ডিফারেন্ট ভ্যারিয়েশনস আছে তো সেই কনসেপ্টটাই আজকে আমরা দেখতে যাচ্ছি আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে ওপেন দ্য ফাইল হাউ টু ওপেন দ্য ফাইল আমরা এখন দেখবো যে একটা ফাইলকে আমরা কীভাবে হবে ওপেন করতে পারি পাইথানে তো এই ফাইল হ্যান্ডলিং ইন পাইথানটা অনেকটা সিমিলার আমাদের সি এর ফাইল হ্যান্ডলিংয়ের মতন তো যেহেতু তোমাদের সি এর কোনো ফাইল হ্যান্ডলিং নেই কনসেপ্টটা তো সেই কনসেপ্ট যদি তোমরা মানে যদি আমরা পড়তে পারতাম তাহলে আমাদের ফাইল হ্যান্ডলিং ফাইল হ্যান্ডলিং ইন পাইথানটা কিন্তু আরও ইজি মনে হতো এমনিতেই খুব ইজি আরও ইজি মনে হতো তো দেখো এটা অনেক বেশি ইজি কীভাবে কাজটা আমরা করতে পারছি তাহলে আমাদের প্রথম টপিকটা হচ্ছে যে ওপেনিং এ ফাইল বা ওপেন দ্য ফাইল একটা ফাইলকে আমরা কীভাবে ওপেন করতে পারি একটা ফাই ফাইলকে ওপেন করার জন্য আমাকে যে ফাংশনটা ইউজ করতে হয় সেই ফাংশনটার নাম হচ্ছে ওপেন ফাংশন ফাংশনের নাম হচ্ছে ওপেন ফাংশন ওপেন ফাংশন দিয়ে আমি কোনো ফাইলকে ওপেন করবো তাহলে ওপেন ফাংশন বেসিক্যালি দুটো প্যারামিটার নেয় ফাংশন মানেই তো প্যারামিটার নেবে ওপেন ফাংশন দুটো প্যারামিটার নেয় কী কী প্যারামিটার নেয় না আমি কাকে ওপেন করবো না আমার একটা ফাইলকে ওপেন করবো তাহলে আমাকে একটা ফাইল নেম এখানে প্রোভাইড করতে হবে একটা ফাইলের নাম দিতে হবে এখানে আর ফাইলটাকে আমি কি অপারেশন করার জন্য ওপেন করতে চাইছি আমি ফাইল থেকে রিড করার জন্য ফাইলটাকে ওপেন করছি না ফাইলটা থেকে আমি রাইট ফাইলের মধ্যে রাইট করবো বলে আমি ওপেন করছি ফাইলটাকে না ফাইলের মধ্যে আমি অ্যাপেন করার জন্য আমি ফাইলটাকে ওপেন করছি না আমি ফাইলটাকে ওপেন করছি রিড রাইট দুটো অপারেশন করার জন্যই বা হয়তো ফাইলটাকে আমি ওপেন করছি অ্যাপেন করব তারপরে রিড করব। বা রাইট করে তারপরে রিড করব কি অপারেশন করার জন্য ফাইলটাকে ওপেন করছি দ্যাট ইজ কল্ড ফাইল মোডস মোডস অফ ওপেনিং আমি কি মোডে ফাইলটাকে ওপেন করব তাহলে একটা ফাইলকে ওপেন করতে গেলে আমাকে দুটো প্যারামিটার পাস করতে হয় যে আমি তাকে ওপেন করতে চাইছি কোন ফাইলটাকে ফাইলের নেম দিতে হবে আমাকে আর আমি ফাইলটাকে কী মোডে ওপেন করবো যদি আমি রিড করার পারপাসে ফাইলটাকে ওপেন করি আমি তখন আমার তখন ফাইলে মোডে তখন হয়ে যাবে আর আর মানে হচ্ছে রিড মোড আমি যদি ফাইলটাকে যদি আমি ওপেন করি রাইট মোডে যদি আমি রাইট অপারেশন করার জন্য ফাইলটাকে ওপেন করতে চাই আমি তখন ফাইলে মোডটা দেবো তখন ডাব্লু ডাব্লু ফর রাইট মোড আর যদি আমরা অ্যাপেন করতে চাই তখন আমি ফাইলের মোডটাকে তখন দেবো এ সিম্পলি এ লিখবো এ ফর হচ্ছে অ্যাপেন মোড এ ফর হচ্ছে অ্যাপেন মোড আরও ডিফারেন্ট মোড আছে সেই মোডগুলো আমি প্রতিটা ডিটেলসে বলবো যে এই তিনটা মোডই নয় আরও অনেক মোড আছে সাতটা করে মোড আছে ফর টেক্সট ফাইল তার সাতটা মোড আছে ফর বাইনারি ফাইলস তার সাতটা মোড আছে সেই সাতটা মোড আমরা ডিসকাস করব আমি একটা সিম্পল দেখাবো একটা ফাইলকে আমরা কীভাবে ওপেন করবো না একটা ফাইলকে ওপেন করার জন্য আমাকে যে সিনটেক্সটা ফলো করতে হয় আমি সেই সিনটেক্সটা এখানে লিখলাম আমাকে আগে এখানে লিখতে হবে এফ ইকলস টু এফটা হচ্ছে বেসিক্যালি একটা ফাইলের পয়েন্টার এটা হচ্ছে ফাইল পয়েন্টার এটা হচ্ছে ফাইল পয়েন্টার তাহলে আমি একটা ফাইলকে ওপেন করছি সেই ফাইলটার স্টার্টিং যে পয়েন্টটা স্টার্টিংয়ে কিন্তু স্টার্টিংটাকে কে পয়েন্ট করবে না এফ পয়েন্ট করবে এফ কিন্তু একটা ফাইল পয়েন্টার ওকে আর আমি ফাইলটাকে কী মোডে ওপেন করছি আমাকে কিন্তু মোডটাকে আমাকে স্পেসিফাই করতে হবে সাপোজ ধরে নাও আমি একটা ফাইলকে ওপেন করছি এ পিকস টু ওপেন ফাইলের নাম দিলাম এ ডট টিএক্সটি ফাইলটার নাম দিলাম এ ডট টিএক্সটি আমাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে কিন্তু ফাইলের নাম বা মোডটাকে আমাকে স্পেসিফাই করতে হবে ওকে তাহলে আমি এখন দিলাম এ ডট টিএক্সটি আমার ফাইলের নাম হচ্ছে এ ডট টিএক্সটি আমি এখানে মোডটাকে স্পেসিফাই করলাম না আর আর ফর হচ্ছে রিড মোড তাহলে আমি এ ডট টিএক্সটি আমার কাছে একটা ফাইল আছে আমি সেই ফাইলটাকে এখন ওপেন করছি কী দিয়ে এ ডট টিএক্সটি ফাইলের নামটাকে স্পেসিফাই করছি আর আমি তাকে ওপেন করছি রিড মোডে মানে আমি ফাইল থেকে শুধুমাত্র এই ফাইলটা আমাকে অ্যালাউ করবে অনলি রিড অপারেশন করতে শুধুমাত্র আমরা রিড করতে পারবো ফাইলটাকে অনেক সময় দেখি আমরা আমরা দেখতে পাই যে আমাদের ওয়ার্ড ফাইল বা কোনো ফাইলকে যখন ওপেন করি আমাকে দেখায় রিড অনলি রিড অনলি আমরা সময় কিন্তু রিড করতে পারি আমি তখন কিন্তু কোনো রাইট অপারেশন করতে পারি না সেই ফাইলের মধ্যে তাহলে রিড করার পারপাসে আমি ফাইলটাকে ওপেন করছি আমি তখন লিখবো এ পিকলস টু ওপেন এ ডট টিএক্সটি আর এখানে আমি পাস করছি আর দুটো প্যারামিটার আমি একটা ফাইলকে ওপেন করবো রাইট মোডে আমি তখন লিখছি এ পিকলস টু ওপেন আমার ফাইলের নাম ধরে হয়তো বি ডট টিএক্সটি আমি তাকে ওপেন করছি তোমার রাইট মোডে ডাব্লিউ লিখলাম আমি একটা ফাইলকে ধরে নেওয়া হয়তো ওপেন করছি অ্যাপেন মোডে আমি লিখছি ওপেন সি ডট টিএক্সটি আমি তাকে ওপেন করছি তোমার অ্যাপেন মোডে তা আমাকে বুঝতে হবে যে রিড রাইট অ্যাপেন রিড তো খুব সহজ যে আমরা ফাইল থেকে রিড করছি কিন্তু একটা ফাইলকে আমি যখন রাইট করবো তার জন্য যখন আমি রাইট মোড যখন স্পেসিফাই করছি ধরে নাও আমি যে ফাইলটাকে ওপেন করতে চাইছি তার নাম হচ্ছে বি ডট টি এক্সটি তা আমার দুটো কেস এখানে অ্যারাইজ করতে পারে আইদার বি ডট টি ফাইলটা আমার এক্সিস্ট করতে পারে অথবা বি ডট টি ফাইলটা আমার এক্সিস্ট নাও করতে পারে তাই তো যদি বি ডট টি ফাইলটা যদি আমার না এক্সিস্ট করে তাহলে কিন্তু বি ডট টি নামে কিন্তু একটা ফাইল তৈরি হয়ে যাবে নতুন একটা ফাইল কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে কোথায় ক্রিয়েট হবে না তোমার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে তোমার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে তোমার কিন্তু একটা বি ডট ইএক্সটি বলে একটা ফাইল তৈরি হয়ে যাবে তখন সেই ফাইলের উপরে তুমি কিছু রাইট অপারেশন করতে চাও তুমি রাইট অপারেশন করতে পারবে কোনো টেক্সট কোনো ডেটা তুমি রাইট করো রাইট হয়ে যাবে এবার যদি আমার বি ডট ইএক্সটি বলে যদি কোনো ফাইল থাকে স্যার যে বি ডট বলে স্যার আমার একটা ফাইল আছে তার মধ্যে হয়তো লেখা আছে তার মধ্যে হয়তো লেখা আছে পাইথন বলে একটা টেক্সট লেখা আছে স্যার এখন যদি আমি কিছু রাইট করি তাহলে কি আমার এই আগের পাইথনটা থাকবে না আমি যাকে এখন রাইট করছি আমার শুধুমাত্র সেটাই থাকবে তাহলে আমার বিডট টেক্সটার এক্সিস্টিং ফাইল যেটা কিন্তু আমার তৈরি করা আছে আমার হার্ড ডিস্কের মধ্যে বা আমার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে আমি এখন বি ডট টেক্সটটাকে ওপেন করেছি রাইট মোডে মানে আমি রাইট মোডে ওপেন করছি মানে কি না আমি পরে কিছু রাইট করবো ফাইলটার মধ্যে এবার ধরে নাও আমি হয়তো রাইট করছি হয়তো সি প্লাস প্লাসকে আমি রাইট করবো আমার এই ফাইলটার মধ্যে বি ডট টি এক্সটির মধ্যে তাহলে কি আমার আগের পাইথনটা থাকবে না থাকবে না তো রাইট মোডে কিন্তু এটাই কিন্তু আসল গল্প ঠিক আছে তাহলে আমার পাইথনের রাইট মোডের মেন কাজটা হচ্ছে যে আমার প্রিভিয়াস যে কন্টেন্টটা থাকে বি ডট টি এক্সটির মধ্যে আমার কিন্তু সি প্লাস প্লাসটা কী হবে না এই পাইথনের ওপর কিন্তু তোমার গিয়ে ওভার রাইট হয়ে যাবে প্রিভিয়াস কন্টেন্ট কিন্তু আমার আর স্টোর থাকবে না দ্যাট ইজ কল রাইট মোড আমি পরের কনসেপ্ট দেখাচ্ছি অ্যাপেন মোডের কথা যে সি ডট টি আমার একটা ফাইল আছে যদি সি ডট টি বলে কোনো ফাইল যদি এক্সিস্ট না করে আমার ডিস্কে আমার সি ডট টি বলে একটা ফাইল তৈরি হয়ে যাবে আর যদি আমার সি ডট টি বলে কোনো ফাইল থাকে তার মধ্যে যদি আমার পাইথন লেখা থাকে অলরেডি আগে থেকে যদি রাইট করা থাকে পাইথনটাকে তাহলে আমি হয়তো এখন সি প্লাস প্লাসটাকে আমি এখন এখন অ্যাপেন্ড করবো তাহলে সি প্লাস প্লাস কিন্তু আমার পাশে গিয়ে অ্যাপেন্ড হয়ে যাবে দ্যাট ইজ কল অ্যাপেন্ড তাহলে অ্যাপেন্ড আর রাইটের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছি রাইট মানে হচ্ছে আমার প্রিভিয়াস যদি কোনো কন্টেন্ট থেকে থাকে আমার ফাইলের মধ্যে তার উপর আমার এক্সিস্টিং কন্টেন্টটা কিন্তু এখন ওভার রাইট হয়ে যাচ্ছে আর অ্যাপেন্ড করলে আমার আগের কন্টেন্টটাও থাকছে আমার এখন যাকে আমি রাইট করছি আমার সেই কন্টেন্টটাও কিন্তু থাকছে দ্যাট ইজ কল অ্যাপেন্ড এবার আমি যখন রিড করবো কোনো ফাইল থেকে আমার ফাইলটা ধরো হয়তো এক্সিস্ট করে না আমার এরর টিএক্সটি বলে কোনো ফাইল নেই আমার হার্ড ডিস্কে তখন কিন্তু এডট কিন্তু একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে নতুন ফাইল একটা ক্রিয়েট তখন নতুন ফাইলটা তখন ক্রিয়েট হবে তার আবার অনেকগুলো গল্প আছে তারপর অনেকগুলো গল্প আছে ইন জেনারেলি আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ধরে নাও আমি রিড মোডে একটা কোনো ফাইলকে হয়তো আমি ওপেন করছি আমি রিড মোডে একটা কোনো ফাইলকে আমি ওপেন করছি আমার সেই ফাইলটা হয়তো এক্সিস্ট করছে না আমার হার্ড ডিস্কের মধ্যে সেই ফাইলটা আমার এক্সিস্ট করছে না তখন তখন আমাকে যে টাইপের এরারটা আমাকে শো করে এটাকে বেসিক্যালি এরার বলা হয় না এটাকে বলা হয় এক্সেপশন আমাকে যে টাইপের আমাকে এক্সেপশন শো করে তার নাম হচ্ছে ফাইল নট ফাউন্ড এরার ফাইল নট ফাউন্ড এরার ওকে তা আমি ধরলাম এখন আমার হার্ড ডিস্কের মধ্যে ফাইলটা নেই এরার টি এক্সটি আমি ফাইলটাকে ওপেন করতে চাইছি আমার কিন্তু একটা এরার শো করছে সে এরারটার নাম হচ্ছে ফাইল নট ফাউন্ড এরার আমার যে ফাইলটাকে আমি ওপেন করতে চাইছি আমার সেই ফাইলটা যদি না থাকে আমি তার মধ্যে আমি কার থেকে রিড করবো কার থেকে নিয়ে আমি কাজ করবো তো তখন আমাকে এই রিড মোডটাকে আমাকে তখন চেঞ্জ করে আমাকে তখন এটাকে তোমার আইদার রাইট মোড করতে হবে কিংবা অ্যাপেন মোড করতে হবে তাহলে যদি আমার না থাকে তাহলে কিন্তু সেই ফাইলটা আমার তৈরি হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা তিনটে মোডের কথা জানলাম একটা হচ্ছে রিড মোড একটা হচ্ছে রাইট মোড আর একটা হচ্ছে আমাদের অ্যাপেন মোড ঠিক আছে এবার অ্যাপেন মোডের ক্ষেত্রে আমার কোনো ইনফরমেশন লস হচ্ছে না কারণ আমার এক্সিস্টিং ইনফরমেশনের সাথে আমি এখন যাকে রাইট করতে চাইছি সেটা আমার অ্যাপেন্ড হয়ে যাচ্ছে কিন্তু রাইট মোডের ক্ষেত্রে আমার কিন্তু ইনফরমেশন কিন্তু লস হচ্ছে কারণ আগে আমার পাইথন ছিল বি ডট টি এক্সটির মধ্যে আমি এখন হয়তো সি প্লাস প্লাসটাকে হয়তো আমি রাইট করেছি নতুন করে তাহলে আমার কিন্তু পাইথনের উপর কিন্তু সি প্লাস প্লাসটা আমার রাইট হয়ে গেছে ওভার রাইট হয়ে গেছে তাহলে আমার কিন্তু ইনফরমেশনটা লস হচ্ছে তো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স ইন বিটুইন রাইট মোড অ্যান্ড অ্যাপেন মোড ওকে আমরা এছাড়াও আমরা এছাড়াও আমরা আরও কিছু ফাইল মোডের কথা জানবো যেমন আমি কিন্তু এখন টেক্সট ফাইলের কথা বলছি আমি যা কথা বলছি কিন্তু টেক্সট ফাইলের রেসপেক্টে আমাদের নেক্সট যে মোডটা সেই মোডটার নাম হচ্ছে ডাব্লু প্লাস এ প্লাস আর হচ্ছে আর প্লাস ওকে আর প্লাস একটা মোড ডাব্লু প্লাস আর একটা ফাইলের মোড আর এ প্লাস হচ্ছে আর একটা ফাইলের মোড এছাড়াও আমাদের আরেকটা ফাইলের মোড তার নাম হচ্ছে এক্স এক্স ফর এক্সক্লুসিভ মোড এক্স ফর হচ্ছে এক্সক্লুসিভ মোড তাহলে আমাদের এখানে দেখো চারটে পড়লাম আর আমি আগে দেখে এসেছি আমরা তিনটে মোডের কথা একটা হচ্ছে রিড একটা হচ্ছে রাইট আর একটা হচ্ছে অ্যাপেন্ড তা আমাদের তোমার টোটাল কতগুলো মোড হলো দেখো সেভেন নাম্বার অফ মোডস কিন্তু আমরা দেখলাম ঠিক আছে আমি এখন এই এই চারটে এই চারটে মোড কিন্তু আমি এখনও ডিসকাস করিনি আর ডাব্লু আর প্লাস ডাব্লু প্লাস আর হচ্ছে এ প্লাস আর প্লাস মানে হচ্ছে যে আর প্লাস মোড মানে হচ্ছে যে আমরা প্রথমে ফাইলটাকে ওপেন করছি রিড করার জন্য আমি ফাইলটাকে ফার্স্টে রিড করলাম রিড করার পর দেন আমরা ফাইলটার মধ্যে কিছু রাইট করলাম তাহলে আমাকে রিড অ্যান্ড রাইট বোথ অপারেশন কিন্তু আমাকে অ্যালাউ করছে আর প্লাস মোড আমি রিডও করছি তারপরে আমি রাইট করছি ফার্স্ট রিড তারপরে হচ্ছে রাইট ওকে ডাব্লু প্লাস ডাব্লু প্লাস মানে হচ্ছে যে আমি ফার্স্টে প্রথমে আমরা রাইট অপারেশন পারফর্ম করলাম দেন আমি রিড অপারেশন পারফর্ম করছি তাহলে প্রথমে যদি আমি রাইট অপারেশন পারফর্ম করি আমার এক্সিস্টিং ফাইলের মধ্যে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে তাহলে কিন্তু সেটা আমার এখন লস হয়ে গেল নতুন করে আমি একটা কোনো 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 কন্টেন্টকে আমি ওখানে রাইট করলাম মানে আমার ওভার হয়ে গেছে তারপরে আমরা রিড করছি তাহলে কিন্তু এটা কিন্তু আমাকে বেসিক্যালি একটা লস ফাই মানে ইনফরমেশন লস হচ্ছে আমার এখানে আমার এখানে কিন্তু ইনফরমেশন লস হচ্ছে রাইট প্লাস ডাব্লু প্লাস মোডে ওকে আর তারপরে হচ্ছে এ প্লাস এ প্লাস মানে হচ্ছে ফার্স্ট আমরা অ্যাপেন্ড করলাম ফাইলের মধ্যে ফার্স্ট আমরা অ্যাপেন্ড অপারেশন পারফর্ম করলাম আফটার দ্যাট আমি তারপরে সেই ফাইলটাকে আমরা কী করছি রিড করছি তাহলে আর প্লাস মানে হচ্ছে রিড দেন রাইট ডাব্লু প্লাস মানে হচ্ছে ফার্স্ট ফার্স্ট রাইট দেন রিড আর এ প্লাস মানে হচ্ছে ফার্স্ট অ্যাপেন্ড দেন হচ্ছে রিড দ্যাট ইজ দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের আর প্লাস ডাব্লু প্লাস আর এ প্লাসের গল্প নেক্সট তো মানে হচ্ছে এক্স এক্স কিন্তু আরেকটা স্পেশাল একটা মোড যে মোডটাকে বলা হয় এক্সক্লুসিভ মোড এক্সক্লুসিভ মোড এক্স মোড বলছে যে আমি তো এক্সক্লুসিভ মানে আমি একটু সবার থেকে আলাদা আমি যদি কোনো ফাইলকে এক্স মোডে যদি আমি ওপেন করি সেই ফাইলটা কিন্তু আমার হার্ড ডিস্কে থাকলে চলবে না ধরে নাও আমি হয়তো এক্স মোডে একটা ফাইলকে ওপেন করবো সাপোজ আমি লিখছি এফ ইকলস টু ওপেন এ পিকলস টু ওপেন আমি তোমার এখানে লিখলাম যে এক্স ওয়াই জে ডট টি এক্সটি একটা ফাইলের নাম দিলাম পাশে এখানে লিখছি এক্স মোড ওকে তাহলে এই যে আমি যখনই এক্স মোডটাকে যখন স্পেসিফাই করেছি তার মানে কিন্তু এক্স ওয়াই জেড ডট টিএক্সটি নামে যদি কোনো ফাইল আমার হার্ড ডিস্কে থেকে থাকে তাহলে কিন্তু আমার এই এই অপারেশনসটা আমাকে বেসিক্যালি একটা এরার শো করবে যে এরারটার নাম হচ্ছে ফাইল এক্সিস্ট এরার ফাইল এক্সিস্ট এরার মানে আমার ফাইলটা আছে তাহলে তুমি কেন এক্সক্লুসিভ মোডে তুমি ওটাকে ওপেন করেছো তাকে তুমি রিড মোডে ওপেন করো তাকে তুমি রাইট মোডে তাকে তুমি রাইট মোডে ওপেন করো তাহলে আমাকে এক্সক্লুসিভ মোডে ফাইলকে ওপেন করতে গেলে আমার কিন্তু ফাইলটা হার্ড ডিস্কে থাকলে হবে না আমাকে সেই ফাইলটা আমি এ আমার ওপেন ফাংশন দিয়ে আমি সেটাকে ক্রিয়েট করে তার মধ্যে কোনো অপারেশনকে আমরা পারফর্ম করব তাহলে এখন যদি আমি বলি যে রাইট মোড আর এক্সক্লুসিভ মোডের মধ্যে ডিফারেন্স কী তাহলে আমরা বলতে পারবো যে রাইট মোডে যখন কোনো ফাইলকে আমরা ওপেন করতে চাই তখন সেই ফাইলটা যদি আমার নাও থাকে হার্ড ডিস্কে আমার নতুন করে ফাইলটা তৈরি হয় আর যদি ফাইলটা আমার হার্ড ডিস্কের মধ্যে থাকে তাহলে তার উপরে আমরা রাইট অপারেশনটা পারফর্ম করি আমার এক্সিস্টিং কন্টেন্টের সাথে আমার কারেন্ট যে কন্টেন্টটা আমার কিন্তু ওভাররাইট হয়ে যাচ্ছে কিন্তু যদি আমি কোনো ফাইলকে যদি আমি এক্সক্লুসিভ মোডে যদি আমি ওপেন করি তাহলে সেই ফাইলটা কিন্তু হার্ড ডিস্কে থাকা যাবে না আমাকে নতুন করে ফাইলটা কিন্তু আমাকে ওপেন করতে হবে যদি হার্ড ডিস্ক আমার সেই ফাইলটা থেকে থাকে তখন সেক্ষেত্রে আমাকে একটা এরার শো করবে যার নাম হচ্ছে ফাইল এক্সিস্ট এরার আর যদি না থাকে আমার এক্স এক্স ওয়াই ডট টি ফাইল যদি হার্ড ডিস্কের না থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই তাহলে কিন্তু একটা এই ফাইলটা আমার ক্রিয়েট হবে ক্রিয়েট হওয়ার পর তার উপরে আমি এখন রাইট অপারেশনটাকে পারফর্ম করতে পারবো ঠিক আছে দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাব্লু অ্যান্ড এক্স ওকে তো আমরা সাতটা মোড়ের কথা বললাম আমাদের টেক্সট ফাইলের ক্ষেত্রে আমরা এখন বাইনারি ফাইলের ক্ষেত্রে কিছু মোডের কথা আমরা জানবো তো ফর বাইনারি ফাইল আমরা বেসিক্যালি যে মোডগুলোকে আমরা ফলো করি আমার এখানেও সাতটা মোড আছে বাইনারি ফাইলের ক্ষেত্রে ফাইলকে ওপেন করার ক্ষেত্রে আমার সাতটা মোডকে আমাকে ফলো করতে হয় সেভেন মোডস ফর বাইনারি ফাইল সেভেন মোডস ফর বাইনারি ফাইল সেভেন মোডস ফর বাইনারি ফাইল কী কী আছে মোড আমার ওখানে যা যা মোড ছিল সব মোডগুলো এখানে কমন কীরকম আমার দোকানে ওখানে আর ছিল আমার ওখানে ডাব্লু ছিল আমার ওখানে এ ছিল তাই না আমার ওখানে ছিল আর প্লাস আমার ওখানে ছিল ডাব্লু প্লাস আমার ওখানে ছিল এ প্লাস আর আমার ওখানে ছিল এক্স ওকে আমার এখানে সেই সাতটা মোডই আছে তাহলে স্যার ডিফারেন্সটা কোথায় ওখানে তো এই কটা মোডই ছিল আমার তো এখানে তো আমার বাইরারি ফাইলে তো এই সেম মোড আছে আমি কেমন করে বুঝবো যে আমার মোডটাকে দেখে আমি কী করে বুঝবো যে আমার এটা টেক্সট ফাইলের জন্য আমি কাজ করছি না বাইনারি ফাইলের জন্য কাজ করছি না এই প্রত্যেকটা মোডের সাথে সাথে আমি তুমি ডান দিকে একটা করে বিকে অ্যাড করে নাও এটা হচ্ছে আর বি এটা হচ্ছে ডাব্লু বি বি ফর বাইনারি বি ফর বাইনারি এর পাশে তুমি যোগ করে নাও বি কে এ বি ঠিক আছে আর প্লাস বি ডাব্লিউ প্লাস বি প্লাস তো আছেই যদি শুধু বিটাকে তুমি এখানে অ্যাপেন করে নাও তোমার ওই মোডগুলোর পাশে পাশে এ প্লাস বি আর এক্সের পাশে তো প্লাস নেই তাহলে এক্সের পাশে বিটা বসলে কী হবে এক্স বি তো দিজ আর দ্য সেভেন মোডস দিজ আর দ্য সেভেন মোডস ফর বাইনারি ফাইল একই সেম কনসেপ্ট আমরা ওখানে রিড রাইট অ্যাপেন ফর টেক্সট ফাইল আমার এখানে রিড রাইট অ্যাপেন ফর বাইনারি ফাইলস ওখানে রিড অ্যান্ড রাইট ফর টেক্সট ফাইল এখানে আর প্লাস বি মানে হচ্ছে রিড অ্যান্ড রাইট ফর বাইনারি ফাইলস ডাব্লু প্লাস বি রাইট তারপরে রিড ফর বাইনারি ফাইলস এ প্লাস বি অ্যাপেন্ড দেন রিড বাইনারি ফাইলস আর এক্স বি মানে হচ্ছে কোনো বাইনারি ফাইলকে আমরা এক্সক্লুসিভ মোডে আমরা যখন ওপেন করবো আমি তখন লিখবো এক্স বি এক্স বি এবার ধরে নাও আমি একটা টেক্সট ফাইলকে ওপেন করছি এফ ইকুয়ালস টু ওপেন এফ টু ওপেন এ ডট এক্স টি আমি কোনো মোডকে স্পেসিফাই করলাম না আমি কোনো মোডকে এখানে স্পেসিফাই করলাম না তাহলে আমার ফাইলটা এখন কি মোডে ওপেন হবে আমার ফাইলটা এখন কি মোডে ওপেন হবে আমি তো কোনো মোডকে স্পেসিফাই করিনি হ্যাঁ হবে তাহলে আমার রিড মোডে তাহলে আমার ফাইলের ডিফল্ট মোডটা কি না একটা ফাইলের ডিফল্ট মোড হচ্ছে না রিড মোড তাহলে আমার ফাইলটা কিন্তু এটা বাই ডিফল্ট মোড কিন্তু হচ্ছে রিড মোড ওকে এটা কিন্তু শর্ট কোশ্চেন আসে বলে আমি এটাকে বললাম তাহলে বাই ডিফল্ট মোডটার নাম হচ্ছে রিড মোড বাই ডিফল্ট মোড হচ্ছে আমাদের রিড মোড ওকে ক্লিয়ার তো আমরা কিন্তু মোডের গল্পটা আমরা শিখলাম তাহলে একটা ফাইলকে কীভাবে ওপেন করতাম আমরা এখন সমস্ত মোডে আমরা ফাইলটাকে ওপেন করতে পারবো আমার যখন যেমন রিকোয়ারমেন্ট থাকবে ফাইলটাকে ওপেন করার ক্ষেত্রে আমি তখন সেরকম মোডে ফাইলটাকে ওপেন করবো আর কোনো ডিফারেন্স নেই এবার আমি একটা বাইনারি ফাইলকে ওপেন করে দেখাই ঠিক আছে একটা বাইনারি ফাইলকে আমি ওপেন করে দেখাই আমি ধরো একটা বাইনারি ফাইলকে ধরুন ওপেন করবো এফ ইকুয়ালস টু এফটা হচ্ছে ফাইলের পয়েন্টটা তুমি এখানে এফ না দি তুমি যা খুশি লিখো আমাকে এফ লিখতে তার কোনো মানে আমি ফাইল বলে আমি এফ দিচ্ছি আমি ধরো তোমার দিচ্ছি হয়তো তোমার পিটিআর পিটিআর ইকুয়ালস টু আমি এখানে লিখছি ওপেন আমি এখানে লিখছি ওপেন আমি একটা ফাইলকে ওপেন করছি একটা বাইনারি ফাইলকে ওপেন করছি বাইনারি ফাইল এক্সাম্পল তো আমি যখন লিখলাম হতো যে এ ডট জেপিজি এ ডট জেপিজি একটা ফাইলকে আমি ওপেন করছি কী মোডে ওপেন করবো না আমি ওপেন করছি রিট মোডে তাহলে কি এখানে আরবি আরবি ওকে তাহলে আমার এ ডট জেপিজি ফাইলটা কিন্তু এখন রিড মোডে আমার এখন ওপেন হয়ে গেল ওকে এখন কিন্তু তোমার রিড মোডে কিন্তু আমার ফাইলটা ওপেন হয়ে গেল ওকে তাহলে আমি এখন এর ওপরে তোমার রিড অপারেশন করতে পারবো তো কী করে রিড করবো আমি কিন্তু এখন বলিনি এখন আমি জাস্ট এখন ওপেন করার কথাগুলো বলছি ঠিক আছে তো এরকমভাবে আমি কোনো বানারি ফাইলকে ওপেন করতে পারি এখন পিটিআর কিন্তু একটা পয়েন্টার ফাইল পয়েন্টার সে কিন্তু পয়েন্ট করবে আমার এ ডট জেপিজির ফার্স্ট লোকেশনটাকে ঠিক আছে ফার্স্ট কন্টেন্ট যেখানে আছে তাকে পয়েন্ট করছে এখন পিটিআর ওকে এবার আমরা একটা ফাইলের মধ্যে একটা ফাইলে তো তোমার ডিফারেন্ট প্রপার্টিস থাকে একটা ফাইলে কী কী প্রপার্টিস থাকে না ফাইলের নেম ফাইলের মোড ফাইলটা রিডেবল ফাইল না রাইটেবেল ফাইল ফাইলটা ক্লোজড কি না মানে ফাইলটা ক্লোজ হয়েছে কি না ডিফারেন্ট মোড থাকে তো একটা ফাইলকে যখন আমরা ক্লোজ করি আমি ধরো হয়তো এ ফিকোয়ালস টু ওপেন এ ডট টিএসটিকে নিয়ে আমি কাজ করলাম আমার কাজটা হয়ে যাওয়ার পর আমি এখন ধরো ফাইলটাকে ক্লোজ করবো তখন কীভাবে ক্লোজ করবো ক্লোজ করবো ফাইলটাকে না এফ ডট ক্লোজ এফ ডট ক্লোজ ওপেনিং ক্লোজিং তাহলে ক্লোজ হচ্ছে একটা মেথড যে মেথডটার হেল্প নিয়ে আমি কোনো ফাইলকে ক্লোজ করতে পারি আফটার দ্য অপারেশনস আমার অপারেশনটা হওয়ার পর যাতে আমি ফাইলটাকে ক্লোজ করবো কী হবে না আমাকে সেই ফাইলের পয়েন্টার ডট ক্লোজ মেথডকে আমাকে কল করতে হবে কিন্তু আমি ফাইলটাকে ওপেন করি যদি ক্লোজ করে দিই আমার তো কোনো অপারেশনই হবে না কিন্তু অপারেশনটা হওয়ার পর আমাকে ফাইলটাকে ক্লোজ করতে হবে ঠিক আছে তো একটা ফাইলের আমি ডিফারেন্ট প্রপার্টিসগুলোকে আমরা কিন্তু পেতে পারি কোনো ফাইলের কী কী প্রপার্টিস থাকে সেটা আমরা একটু দেখবো কী কী প্রপার্টিস থাকে ফাইলের

এবার হচ্ছে ফাইল প্রোপার্টিস আমরা এরপরে আমি রিড রাইটের কনসেপ্টে ঢুকবো তার আগে আমাকে এই বেসিকগুলো একটু ক্লিয়ার না করলে কিন্তু ফাইলের রিড রাইট বুঝতে খুবই সমস্যা হবে তো যদিও রিড রাইট খুব সহজ তো আমি একটু ডিটেলসে বলে তারপর আমি রিড রাইটে ঢুকবো ঠিক আছে ফাইলের প্রোপার্টিস বলতে বোঝায় যে একটা ফাইল যেমন ধরুন একটা ফাইল যেমন ধরুন আমাদের যদি বলে যে একটা একটা স্টুডেন্টের প্রপার্টিস কী না তার নেম তার রোল নাম্বার তার স্কিন কালার তার ফোন নাম্বার তার অ্যাড্রেস দ্যাট ইজ আ স্টুডেন্টের প্রপার্টিস তা একটা ফাইলের প্রপার্টিস কি না ফাইলের নেম তাহলে ফাইলের নেম আমি যখন যে ফাইলটাকে আমি নিয়ে কাজ করছি সেই ফাইলের নেমটাকে পেতে গেলে আমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে তার প্রপার্টি তার একটা ভেরিয়েবলের নাম হচ্ছে এফ ডট নেম আমি ধরলাম যে আমার একটা ফাইল আছে এ পিকলস টু ওপেন এ পিকলস টু ওপেন এ বি সি ডট টিএক্সটি আমি ফাইলটাকে ধরে নেওয়া হয়তো রিড মোডে ওপেন করেছি রিড মোডে ওপেন করেছি আমি এখন এই ফাইলটার নামটাকে আমি এখন ডিসপ্লে করবো যে আমার ফাইলের নামটা কি তাহলে এই ফাইলের নামটা যদি আমাকে ডিসপ্লে করতে হয় আমি তখন সিম্পলি এখানে কী লিখবো না প্রিন্ট প্রিন্ট নেম একটা মেসেজ দিচ্ছি ফাইলের নেম ইকলস টু বা নেম ইকোয়ালস টু একটা মেসেজ লিখে আমি এখানে জাস্ট ডিসপ্লে করছি এফ ডট নেম এফ ডট নেমটা কিন্তু একটা ভেরিয়েবল যে ভেরিয়েবলটা বা একটা অ্যাট্রিবিউট বলতে পারো বা একটা প্রপার্টিস বলতে পারো তাহলে এই ভেরিয়েবলটা আমাকে কী করছে না আমি যে ফাইলটাকে ওপেন করতে ওপেন করছি তার নাম হচ্ছে এবিসি ডট সেই ফাইলটা কিন্তু আমাকে ডিসপ্লে করবে মানে আমাকে এই লাইনটা আমাকে আউটপুট দেখাবে এটা যদি আমি রান করে আমাকে আউটপুট দেখাবে নেম কোলন এবিসি ডট তাহলে আমরা কিন্তু একটা অ্যাট্রিবিউটকে একটা প্রপার্টিসকে কিন্তু আমি আমি এখানে কী করলাম ডিসপ্লে করতে পারলাম কাকে না ফাইলের নেমটাকে কীভাবে করলাম না এফ ডট নেম আমরা এই ভেরিয়েবলটার কন্টেন্টটাকে ডিসপ্লে করে আমি যদি এখন চাই যে আমার ফাইলটা মোডটাকে আমি ডিসপ্লে করবো আমি তখন সিম্পলি লিখবো প্রিন্ট মোড ফাইল মোড কোলন এখানে লিখছি আমি এফ ডট মোড এফ ডট জাস্ট মোড আমাকে তখন কী দেখাবে না মোড কোলন তার মোডটা কী আছে দেখো রিট মোড আমি ফাইলটাকে ওপেন করেছি আমাকে দেখাবে রিট যদি আমি এখানে কোনো যদি স্পেসিফাই না করতাম তাও কিন্তু আমাকে দেখা হতো মোডটা আমাকে দেখা হতো কোলন দিয়ে আমাকে আর্ট দেখাতো ঠিক আছে আমি এখন ফাইলটা ক্লোজ কিনা আমি এখন চেক করছি ফাইলটা ক্লোজড কিনা আমি এখন ফাইলটা আমি চেক করছি তাহলে ফাইল ক্লোজ কিনা আমাকে চেক করার জন্য আমাকে যে ভেরিয়েবলটা ইউজ করতে হয় তার নাম হচ্ছে এফ ডট ক্লোজড এফ ডট ক্লোজড তো এফ ডট ক্লোজ কিন্তু আমাকে একটা বুলিয়ান ভ্যালুকে রিটার্ন করে কী বললাম এফ ডট ক্লোজ আমাকে একটা বুলিয়ান ভ্যালুকে রিটার্ন করে যদি ফাইলটা আমার ক্লোজ না হয় যদি ফাইলটা আমার ক্লোজ না হয় তাহলে আমাকে ফলস ভ্যালু রিটার্ন করবে আর যদি ফাইলটা আমার ক্লোজ হয়ে যায় তখন আমাকে সে কিন্তু একটা ট্রু ভ্যালুকে রিটার্ন করবে আমি কীভাবে কাজটা করবো আমি তখন তো লিখছি প্রিন্ট আমি এখানে একটা মেসেজ ডিসপ্লে করছি ক্লোজড বলে ক্লোজড কোলন আমি এবার ডিসপ্লে করবো এফ ডট ক্লোজড এফ ডট ক্লোজ তাহলে বলো তো আমার এই কোডটা রেসপেক্টে আমার ফাইলটাকে এখন ক্লোজড হয়েছে না হয়নি আমাকে ট্রু দেখাবে না ফলস দেখাবে আমাকে ট্রু দেখাবে না ফলস দেখাবে এর আগেনস্টে ফলস দেখাবে তাহলে ক্লোজড কোলন দিয়ে আমাকে দেখাবে ফলস ফাইলটা কিন্তু আমার এখন ফলস আমার কিন্তু ক্লোজ হয়নি ফাইলটা এবার ধরে নাও আমি এবার এবার তোমার লিখছি আমি আর একটা জিনিস আমি চেক করছি এখান থেকে যে আমার ফাইলটা রিডেবল ফাইল না রাইটেবেল ফাইল যে ফাইলটাকে আমি ওপেন করেছি সেই ফাইলটা আমার রিডেবল ফাইল না রাইটেবেল ফাইল অবশ্যই রিডেবল ফাইল আমি এখানে আর্ট দিয়েছি তার মোডটাকে মানে আমি শুধুমাত্র রিড করার পারপাসে ফাইলটাকে ওপেন করছি তো সেটা আমরা কীভাবে চেক করতে পারি না ওটাকে চেক করতে গেলে আমাকে আমাকে একটা ফাংশনকে ব্যবহার করতে হয় একটা মেথডকে ব্যবহার করতে হয় তার নাম কি মেথডটা না আমি দেখো প্রিন্ট করে একবার ডিরেক্ট দেখাচ্ছি প্রিন্ট আমি তোমার এখানে লিখছি একটা মেসেজ ডিসপ্লে করছি যে ইজ রিডেবল ইজ রিডেবলটা হচ্ছে আমার মেসেজটা হ্যাঁ ইজ রিটেবল তার পাশে আমি এবার ডিসপ্লে করছি দেখো আমি কল করছি বা মেথডটাকে এফ ডট রিডেবল মেথাডের নাম হচ্ছে এফ ডট রিডেবল তার মানে হলো যে আমার এই যে ফাইলটাকে আমি ওপেন করেছি এবিসি ডট টিএক্সটি আমি তার কি মোডে ফাইলটাকে ওপেন করেছি না রিড মোডে তাহলে অবভিয়াসলি আমার এ ডট টিএসটি ফাইলটা কিন্তু আমার রিডেবল ফাইল তাহলে আমাকে কিন্তু এখন দেখাবে ইজ রিডেবল সমান আমাকে কিন্তু আমাকে একটা বুলিয়ান ভ্যালুকে রিটার্ন করে আমাকে তখন দেখাচ্ছে ইজ রিডেবল কোলন দিয়ে আমাকে দেখাচ্ছে ট্রু তাই তোমার ফাইলটাকে আমি কিন্তু রিড মোডে দেখো ওপেন করেছি আর যদি আমি লিখতাম এখানে ইজ রাইটেবল আমি যখন ডিসপ্লে করি ইজ রাইটেবল প্রিন্ট ইজ রাইটেবল কোলন দিয়ে আমি ডিসপ্লে এটা মেসেজটা আমার আমি ডিসপ্লে করছি এফ ডট রাইটেবল এফ ডট রাইটেবল তাহলে আমাকে বলো কী দেখাবে ইজ রাইটেবল সময় আমাকে কী দেখাবে আমাকে ফলস দেখাবে আমাকে ফলস দেখাবে আমার ফাইলটাকে আমি তো রিড মোড ওপেন করেছি তাই না এবার ধরুন আমি ফাইলটাকে আবার ক্লোজ করে দিচ্ছি এফ ডট ক্লোজ করে আমি ফাইলটাকে ক্লোজ করে দিচ্ছি করতেই পারি আমি ফাইলটাকে ক্লোজ করে দিলাম ফাইলটাকে ক্লোজ করার পর আমি আবার এই ক্লোজটাকে কল করব প্রিন্ট প্রিন্ট করছি এখন যে ক্লোজড কমা দিয়ে এখন তোমার ওই ভেরিয়েলটাকে আমি আবার ডিসপ্লে করছি ভ্যালুটা এফ ডট ক্লোজড এফ ডট ক্লোজড তোমাকে বলো কী দেখাবে আউটপুটটা এখন ক্লোজড সমান আমাকে দেখাচ্ছে এখন ট্রু কারণ ফাইলটা আমি এখন ক্লোজ করে দিয়েছি ঠিক আছে তো আর দ্য ডিফারেন্ট অ্যাট্রিবিউট বা ডিফারেন্ট প্রোপার্টিস অফ দ্য ফাইল তাহলে আমরা কী করে ফাইলের প্রোপার্টিসগুলোকে আমরা পাচ্ছি তাকে আমি কিন্তু এখানে দেখালাম যে আমি কাকে ডিসপ্লে করলে আমি ফাইলের প্রোপার্টিগুলো পাচ্ছি আমি আমি তিনটে এখানে ভেরিয়েল ইউজ করেছি একটা হচ্ছে এফ ডট নেম এফ ডট মোড আর এফ ডট ক্লোজড আমি দুটো মেথডকে ইউজ করেছি একটা হচ্ছে এফ ডট রিড রিডেবল একটা হচ্ছে এফ ডট রাইটেবল তিনটে ভেরিয়েল দুটো মেথড যে পাঁচটার হেল্প নিয়ে আমি কোনো ফাইলের প্রোপার্টিকে আমরা গেট করতে পারি মানে পেতে পারি ওকে

আমি তো বুঝতেই পারছি এখানে ওপেনিং ক্লোজিং আছে তারপরে আমার সাথে তো ফাংশন হবে আর যার পরে কোনো ওপেনিং ক্লোজিং নেই সেটা আমার ভেরিয়েবল তো ভেরিয়েল বলতে পারি বা অ্যাট্রিবিউট বলতে পারি ফাইলের বা প্রপার্টিস বলতে পারি ঠিক আছে তো এবার আমরা দেখবো যে হাউ টু রাইট রাইট ডেটা টু দ্য ফাইল একটা ফাইলের মধ্যে আমি কী করে ডেটাগুলোকে রাইট করব। ফাইলের মধ্যে কী করে ডেটাগুলোকে আমরা রাইট করবো সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট একটা আমাদের তারপর আমরা রিড অপারেশন দেখবো তারপর আমরা রিড অপারেশন দেখব ওকে স্যার বলো

আমি বাইনারি ফাইল আমি নিয়ে কাজ করবো আমি এখন রান করব আমি এখন কোর্টগুলোকে রানও করবো এর সাথে প্যারালি আমি এখন বেসিক ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম বলে আমি কিছু করলাম না এগুলো আমাদের কোনো রান না করলেও কোনো সমস্যা নেই আমি দেখে দেখে বুঝতে পারছি আমরা আমরা এগুলো মানে ফেস করতে পারছি মানে খুব ভালোভাবে বুঝতে পারছি আমরা আমি এখন যে কনসেপ্টটা দেখাবো সেটা হচ্ছে যে রাইটিং ডেটা টু দ্য ফাইল খুব ইন্টারেস্টিং কনসেপ্ট সবাই এটা ভালো করে দেখো রাইটিং ডেটা টু দ্য ফাইল আমরা বেসিক্যালি দুটো অপারেশন পড়ে আসলাম যে হাউ টু ওপেন এ ফাইল হাউ টু ওপেন দ্য ফাইল আর হাউ টু ক্লোজ দ্য ফাইল আর হাউ টু গেট ফাইল প্রোপার্টিস তাই না হাউ টু গেট ফাইল প্রোপার্টিস আর ডিফারেন্ট ফাইল মোডস ডিফারেন্ট ফাইল মোডস তাদের ভ্যারিয়েশনস দেখলাম ফর টেক্সট ফাইল ফর ব্যানারি ফাইল আমরা এখন ডিফারেন্সিয়েট করতে পারি অ্যাপেন্ডের সাথে রাইটের বা ডাব্লু বি এর সাথে এবির আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবো এখন প্রতিটা মোডের সাথে তো একটা ফাইলকে আমরা কিভাবে আমরা ফাইলের মধ্যে রাইট অপারেশন পারফর্ম করতে পারি একটা ফাইলের মধ্যে কোনো ডেটাকে আমরা রাইট করবো এটা আমাদের এখন পারপাস কীভাবে আমরা রাইট করতে পারছি তো আমরা দেখো প্রথমেই আমাদের একটা কথা মাথায় আসছে যে একটা ফাইলের মধ্যে যখনই কিছু আমরা রাইট করতে যাব তখন ফাইলটাকে ফার্স্ট আমাকে ওপেন করতে হবে রাইট মোডে আমাকে ফাইলটাকে ওপেন করতে হবে তাই না আমরা তখন রাইট অপারেশন করতে চাইছি আমাকে ফাইলটাকে ওপেন করতে হবে রাইটে রাইট মোডে রাইট মোডে এবার আমরা অ্যাপেন মোডে ওপেন করতে পারি ফাইলটাকে অ্যাপেন মোডে ওপেন করো ফাইলটাতে আমি কিছু রাইট করতে পারি কিন্তু তাহলে আমার প্রিভিয়াস ইনফরমেশনসটা আমার থেকে যাবে তার পাশে আমাকে আবার নতুন কোনো ইনফরমেশনকে আমাকে রাইট করতে হবে আমার আগেরটাও থাকবে আর কারেন্ট যাকে রাইড করছে সেটাও থাকছে এটিস দ্য অ্যাপেন মোড আমরা এখন একটা ফাইলকে আমি রাইট মোডে ওপেন করবো ফার্স্ট তারপর আমরা রাইট অপারেশন পারফর্ম করব তো রাইট অপারেশন পারফর্ম করার জন্য বেসিক্যালি আমরা দুটো মেথডকে ব্যবহার করি ফার্স্ট মেথডটা বা ফাংশন বলতে পারো প্রথম মেথডটার নাম হচ্ছে রাইট মেথড রাইট মেথড তার সিনটেক্সটা হচ্ছে আমি যে স্ট্রিংটাকে রাইট করতে চাইছি আমাকে সেই স্ট্রিংটাকে এখানে স্পেসিফাই করতে হবে রাইট স্ট্রিং আর আমি যদি চাই যে আমি লিস্ট অফ লাইনকে আমি রাইট করব। আমি একসাথে অনেকগুলো লাইনকে আমি রাইট করব আমি তখন তার জন্য যে মেথডটাকে আমি ব্যবহার করব সেটা হচ্ছে রাইট তার সিনটেক্সটা হচ্ছে লিস্ট অফ লাইনস লিস্ট অফ লাইন্স তাহলে রাইট দিলে আর লিস্ট অফ লাইন্সকে তোমার রাইট করা যাবে না তখন যে মেথডটা তখন ইউজ করতে হবে তার নাম হচ্ছে রাইট লাইন্স রাইট লাইন্স তো আমার দুটো মেথড একটা হচ্ছে যে সিম্পলি যদি কোনো স্ট্রিংকে আমরা রাইট করতে চাই তখন আমি তো এখানে লিখবো রাইট স্ট্রিং আমাকে সেই স্ট্রিংটাকে স্পেসিফাই করতে হবে আর যদি আমরা লিস্ট অফ একটা লিস্টকে যদি আমি রাইট করতে চাই আমার যদি আমার ধরে আমার পাঁচটা লাইন আছে পাঁচটা লাইনকে আমি রাইট করবো আমার ফাইলের মধ্যে আমি তখন ইউজ করবো কিন্তু লিস্ট অফ লাইনস তো এখানে আমার লাইন নাম লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি আমার কিন্তু একটা লিস্ট থাকতে পারে এখানে লিস্ট মানেই তো আমরা বুঝতে পারছি যে স্যার লিস্ট মানে সেই থার্ড ব্র্যাকেট দিয়ে স্যার থাকবে লাইন ওয়ান কমা লাইন টু কমা লাইন থ্রি আমার এখানে মাল্টিপল লাইন থাকতে পারে এন নাম্বার অফ লাইন থাকতে পারে তাকে আমি লাইট করবো রাইট লাইনস মেথড দিয়ে ওকে তো দুটো মেথড দিয়ে আমরা কোনো স্ট্রিংকে বা কোনো ডেটাকে আমি ফাইলের মধ্যে রাইট করতে পারি আমি ফার্স্টে রাইট মেথড কীভাবে কাজ করে সেটা আমরা ফার্স্ট একটু দেখে নেব রাইট মেথড কীভাবে কাজ করে এটা সেটা সিম্পল একটা এক্সাম্পল রাইট মেথডের একটা ছোট্ট এক্সাম্পল ধরো নাও আমি একটা ফাইলকে ওপেন করেছি এ পিকলস টু ওপেন আমার ফাইলটার নাম হচ্ছে আমার ফাইলটার নাম হচ্ছে এবিসি ডট টিএক্সটি এবিসি ডট টি এক্স টি আমি ফাইলটাকে ওপেন করেছি অবভিয়াসলি আমাকে ফাইলটাকে ওপেন করেছি আমরা রাইট মোড়ে যদি এবিসি ডট টিএক্সটি বলে যদি কোনো ফাইল থেকে থাকে তো ভালো না হলে আমার নতুন একটা এবিসি ডট টিএক্সটি ফাইল কিন্তু আমার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হবে আমি এখন চাইছি যে এই ফাইলটার মধ্যে আমি তিনটে স্ট্রিংকে আমি রাইট করব তিনটে স্ট্রিংকে রাইট করব আমি তিনবার রাইট ফাংশনকে কল করে আমি তিনটে স্ট্রিংকে আমি রাইট করব আমি প্রথমেই দেখো রাইট করছি এফ ডট রাইট আমি যে ফাইলের মধ্যে রাইট করব আমাকে সেই ফাইলের পয়েন্টারের সাথে আমাকে রাইট মেথডটাকে কল করতে হবে আমি যদি এফ ডট যদি আমি রাইট না করি তাহলে আমি কাকে কার উপর রাইট করছি কারণ দেখো এফই তো আমার এখন এবিসি ডট প্রথম যে লোকেশন তাকে পয়েন্ট করে বসে আছে তাহলে রাইটটা আমার তো প্রথম থেকে শুরু হবে রাইট করাটা তার জন্য কী করলাম এফ ডট রাইট এফটা হচ্ছে ফাইলের একটা পয়েন্টার ওকে তাহলে এফ ডট রাইট আমি তোমার ফার্স্ট তোমার রাইট করবো কি আমি কিন্তু এখন পড়ছি রাইট মেথাডটা পড়ছি আমাকে কি পাস করতে হবে এখানে একটা স্ট্রিংকে পাস করতে হবে আমি এখানে একটা স্ট্রিংকে পাস করলাম না স্ট্রিংটার নাম দিলাম এখানে নাম দিলাম হয়তো তোমার স্ট্রিংটার নাম হচ্ছে দেবাশিস একটা স্ট্রিংকে আমি এখানে পাস করলাম ওকে আমি তারপরে আবার আমি রাইট করছি এফ ডট রাইট এফ ডট রাইট আমি এখানে তোমার আবার এটা পাস করছি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর একটা স্ট্রিংকে আমি রাইট করলাম আমি তারপরে আবার একটা স্ট্রিংকে রাইট করছি এফ ডট রাইট আমি এখানে তোমার দিলাম হয়তো যে পাইথন এখানে দিলাম যে পাইথন আরটা স্ট্রিংকে রাইট করলাম ওকে আমি তারপরে আমার যে রাইটটা হয়েছে কি না বোঝানোর জন্য ইউজারকে আমি একটা প্রিন্ট বলে একটা প্রিন্ট করে একটা মেসেজকে ডিসপ্লে করছি যে ডেটা রিটেন ডেটা রিটেন ইন টু ফাইলস ডেটা রিটেন টু ফাইলস সাকসেসফুলি 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 আমি একটা মেসেজ দেখালাম ইউজারকে যে ডেটা রিটার্ন টু ফাইল সাকসেসফুলি আমাকে তাহলে এই কোডটাকে যদি আমি রান করি আমাকে জাস্ট দেখাবে ডেটা রিটার্ন টু ফাইলস সাকসেসফুলি তার মানে আমার এই তিনটে আমি যে স্ট্রিংকে রাইট করতে চেয়েছি সেই তিনটে স্ট্রিং আমার এখন রাইট হয়েছে আমার ফাইলের মধ্যে সাকসেসফুলি আমি তখন কী করলাম আমার কাজ হয়ে গেছে আমি এখন ফাইলটাকে তোমার ক্লোজ করে দিই আমি এখন ফাইলটাকে ক্লোজ করে দিলাম এফ ডট ক্লোজ ফাইলটাকে ক্লোজ করে দিলাম এখন যদি আমি এ এবিসি ডট টিএক্সটি ফাইলটাকে যদি আমি এখন ওপেন করে দেখি আমার তো ড্রাইভের মধ্যেই আছে ফাইলটা বা কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যে আছে আমি যদি এখন দেখি এবিসি ডট টিএসডি ফাইলটাকে আমি এত ড্রাইভ থেকে এখন ওপেন করেছি ডবল ক্লিক করে ওপেন করেছি আমি যখন ওপেন করছি ফাইলটাকে আমি সেই ফাইলের মধ্যে আমি এই তিনটে স্ট্রিংকে কীভাবে দেখবো দেবাশী সিএসটি আর পাইথান কীভাবে দেখব ফাইলের মধ্যে কীভাবে থাকবে তারা বলো কীভাবে থাকবে কীভাবে থাকবে আসবে

আমি যেভাবে দেখিয়েছি এবিসি ডট টি এক্সটি কন্টেন্ট যেভাবে দেখিয়েছি আমাকে সেমভাবে থাকবে এরকমভাবেই থাকবে ঠিক আছে তাহলে আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে যে স্যার আমি প্রথম লাইনে দেখাবো প্রথমটা দেবাশিস থাকবে তারপরে সিএসটি থাকবে তারপরে পাইতান থাকবে আমি তিনটে লাইনে স্যার দেখাবো তখন আমাকে যেটা অ্যাড করতে হবে তিনটে লাইনে দেখানোর জন্য তখন আমরা কী অ্যাড করব আমি তখন কী অ্যাড করে আমি দেখে তিনটে লাইনে সেপারেট করবো স্যার নিউ লাইন স্যার একটা একটা লাইন সেপারেটার আমাকে ইউজ করতে হবে দ্যাট ইজ দ্য লাইন সেপারেটার আমি তখন কী ব্যবহার করব এখানে না একটা স্ল্যাশ এন ব্যবহার করবো আমি এর পাশে তোমার কী না স্ল্যাশ এন দিয়ে সেমি ক্লোনটা শেষ করে ব্র্যাকেটটা শেষ করবো আমি এর পাশেও তোমার দেবো স্ল্যাশ এন দিয়ে আমি সিঙ্গেল কোডটা শেষ করব আমি পাশে তোমার স্ল্যাশ এন দিয়ে সিঙ্গেল কোডটাকে শেষ করবো তখন আমাকে তিনটে লাইনে আমাকে সেপারেটলি প্রথম লাইনে থাকবে তোমার দেবাশিস তারপর লাইনে আমার সিএসটি তারপরে তোমার থাকছে পাইথান এখন কিন্তু তুমি যদি ফাইলটাকে ভিউ করো তোমাকে এখানে থাকছে দেবাশিস তারপরে থাকছে সিএসটি তারপরে থাকছে তোমার পাইথন ক্লিয়ার কনসেপ্টটা এই স্ল্যাশ এনটাকে তোমার বলা হয় এই স্ল্যাশ এনটাকে তোমার বলা হয় লাইন সেপারেটর এটাকে বলা হয় লাইন সেপারেটর আমি লাইনটাকে আমাকে কিন্তু সেপারেট করতে গেলে কিন্তু আমাকে স্ল্যাশ এন ব্যবহার করতে হবে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা রাইট করছি ক্লিয়ার

তোমাকে তখন ডাইরেক্ট তোমাকে বলছো ওটা তোমাকে দেখা তুমি তুমি কি ফাইলের কন্টেন্টটাকে তুমি দেখেছো না তুমি এখানে পাইথনের কোড দিয়ে ওটাকে ভিউ করেছো মানে স্যার আমি ভেরিয়েবলগুলো শুধু লিখেছি আমি ডাইরেক্ট কিছু লিখিনি হ্যাঁ না ডিসপ্লেটা কোথায় করেছো তুমি পাইথনের কোড দিয়ে ডিসপ্লে করেছো না ফাইলটাকে ওপেন করে দেখেছো ফাইলটাকে ওপেন করে দেখাচ্ছো মানে এমনি সেপারেটলি ফাইলটাকে ওপেন করে তুমি দেখাচ্ছ তাই তো এবার দেখো আমি এই যে abc.txt ডট টিএক্সটি ফাইলটাকে আমরা ধরো তোমার ডিফারেন্টভাবে আমরা ওপেন করতে পারি আমরা আইদার ডবল ক্লিক করে ফাইলটাকে ওপেন করতে পারি কিংবা আমরা ডস মোডে যদি আমি ধরো উইন্ডোজে যদি আমি কাজ করি যদি আমরা উইন্ডোজে যদি আমার কাজ করি উইন্ডোজ এনভায়রনমেন্টে তাহলে সেটা আমাদের দেখো সিএমডি আছে আমাদের সিএমডি কমান্ড প্রম্পট আছে আমি সেই কমান্ড প্রম্পটে ঢুকলাম ঢোকার পর আমি কমান্ড প্রম্পট থেকে যখন আমি ফাইলটাকে তখন ধরনা ভিউ করতে চাইবো তখন ধরো আমার ধরুন এখানে কমান্ড প্রম্পট হচ্ছে সি কোলন স্ল্যাশ তো আমি এখানে কী কমেন্ট দিয়ে আমি ফাইলটাকে ভিউ করতে পারবো বলো তো কী কমেন্ট দিয়ে ফাইলটাকে আমরা ভিউ করতে পারবো আমি ধরো এবিসি ডট টিএক্সটি ফাইলটার কন্টেন্টটাকে আমি জাস্ট দেখবো আমি কী কমেন্ট দিয়ে ফাইলটাকে ভিউ করতে পারবো তুমি ধরো আমার ফাইলটা সি ড্রাইভের মধ্যেই স্টোর করা আছে এটা ধরো সি ড্রাইভ সি ড্রাইভের মধ্যে ধরো এবিসি ডট টিএক্সটিটা আছে ঠিক আছে আমরা কিন্তু এখানে তোমার ডসের কথা বলছি ডস ডসে একটা ফাইলকে তোমার ভিউ করার জন্য কি কমেন্ট ইউজ করা হয় ডসে একটা ফাইলকে ভিউ করতে গেলে আমাকে যে কমেন্ট দিয়ে ফাইলটাকে ভিউ করতে হয় তার নাম হচ্ছে টাইপ কমান্ড টাইপ টি ওয়াইপি টাইপ জাস্ট টাইপ টাইপ দিয়ে আমাকে কি লিখতে হবে না টাইপ দিয়ে আমাকে লিখতে হবে এবিসি ডট টিএসটি এবিসি ডট টিএসটি যে আমি যদি এন্টার প্রেস করি আমাকে এখানে কিন্তু ফাইলটার কন্টেন্টটা কিন্তু আমাকে দেখাবে ওকে আর যদি আমরা ইউনিক্স যদি আমরা ইউনিক্স বা লিনাক্স যদি আমরা কাজ করি তখন তার জন্য আমাকে যে কমেন্টটা ইউজ করতে হয় তার নাম হচ্ছে ক্যাট কম্যান্ট ক্যাট সিএটি ক্যাট কমান্ড ক্যাট কমেন্ট যেমন তখন লিখতে হবে এবিসি ডট টিএক্সটি তাহলে কিন্তু ফাইলটাকে আমরা আমরা তখন কিন্তু কন্টেন্টটাকে আমরা দেখতে পাবো ঠিক আছে কিন্তু জেনারেলি তোমার রাইট মেথড কিন্তু তোমার কন্টেন্টগুলো কিন্তু পাশাপাশি তোমার রাইট করে কোনো আমি যদি তোমার স্ল্যাশ যদি আমি এখানে অ্যাড না করি তাহলে কিন্তু আমার কিন্তু কোনোভাবেই কিন্তু লাইনটা আমার পরপর মানে লাইন বাই লাইন কিন্তু আমাকে কন্টেন্টগুলোকে আমাকে দেখাবে না মানে স্টোর হবে না ওখানে আমার রাইট হবে না ঠিক আছে তো এটা কিন্তু আমাদের রাইটের রাইড আমরা রাইট দিয়ে যখন রাইট করবো তাকে কিন্তু এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে আমার এবার ডিফারেন্ট অনলাইন কোম্পানি তোমার ডিফারেন্টভাবে কাজ করতে পারে তো আমি এখানে আমার যে পাইথন যে ইন্টারপ্রিটারটা আছে আমি সেখানে আবার রান করে দেখি যে তোমার বলছো যে আমাকে লাইন বাই লাইন দেখাচ্ছে বা আমাকে মানে পাশাপাশি দেখাচ্ছে কোনটা দেখাচ্ছে আমি একবার দেখে এখানে একবার চেক করি যে অনলাইন পাইথন কম্পা ইন্টারপ্রিটার আমাকে কীভাবে দেখায় ঠিক আছে কিন্তু ইন জেনারেল হচ্ছে আমি যদি স্ল্যাশ যদি আমি অ্যাড না করি তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আমার লাইনটা কিন্তু সেপারেট হবে না আমার কিন্তু এক লাইনে তোমার দেওয়া সি সিএসটি পাইথন দেখাবে আমাকে ওকে তো আমি একটু অনলাইন কম্পাইলার দিয়ে একটু রান করে দেখি তা আমাদের কনফিউশন তোমার মানে এখান থেকে তোমার আমি পাইথন থ্রি পয়েন্ট জিরোতে তোমরা কাজ করবে বা পাই তোমরা কাজ করো বা হয়তো অ্যানাকোন্ডায় কাজ করে দেখো অ্যাকচুয়ালি যদি আমরা ইন্টারপিটার ইউজ করি পাইথনের ক্ষেত্রে তখন কিন্তু আমরা জেনারেলি কিন্তু আমাকে সিঙ্গেল লাইন আমাকে দেখাবে ওকে তো আমি এখানে একবার অনলাইন কম্প্যালার দিয়ে একবার দেখি কী দেখাচ্ছে আমি একবার স্ক্রিনটাকে শেয়ার করছি একবার আমি দেখাই ঠিক আছে আমরা এখানে একটু দেখাই এখানে অনলাইন কম্প্যালার দিয়ে আমরা কাজটা আশা করি করতে পারবো ঠিক আছে আশা করি কাজটা আমরা ফাইলে কাজ আমরা করতে পারবো দেখা যাক চলো দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওকে তো দেখা যাক চলো আমরা দেখি একবার এপিকল টু ওপেন এব কমা আমি এটাকে তোমার ওপেন করেছি কি মোডে ওপেন করবো না রাইট মোড ওপেন করব ঠিক আছে আমি ফাইলটাকে রাইট মোডে ওপেন করেছি ওকে এফ ডট রাইট এফ ডট রাইট আমি এখানে তোমার লিখছি সিঙ্গেল কোডের মধ্যে এখানে লিখলাম দেবাশিস ওকে আমি তারপরে আবার লিখছি এফ ডট রাইট এফ ডট রাইট আমি এখানে তোমার সিঙ্গেল কোডের মধ্যে লিখছি হয়তো তোমার সিএসটি ওকে আমি দাস এইটুকুই লিখলাম এটুকু লেখার পর আমি এখন প্রিন্ট একটা প্রিন্ট বলে একটা মেসেজ দিচ্ছি প্রিন্ট দিয়ে একটা মেসেজকে ডিসপ্লে করছি যে ডেটা যেটা আমি লিখছিলাম ওখানে যে ডেটা রিটেন ডেটা রিটেন টু ফাইলস টু ফাইল সাকসেসফুলি সাকসেসফুলি ঠিক আছে এখানে মেসেজকে আমি এখানে ডিসপ্লে করছি এবার দেখো আমি কোডটাকে রান করছি ওকে আমি কোডটাকে জাস্ট রান করি আমি ফাইলটাকে আমাকে ক্লোজ করতে হবে অবভিয়াসলি এফ ডট ক্লোজ এফ ডট ক্লোজ ফাইলটাকে আমি ক্লোজ করলাম ওপেনিং ক্লোজিং আমি এবার কোডটাকে রান করছি আমার অনলাইন কোম্পানিটা আশা করি আমার রান করে যাবে দেখো তো এবিসি ডট টিএক্স দেখো আমাকে দেখাচ্ছে যেটার রিটার্ন সাকসেসফুলি তাই তো আর দেখো আমার কন্টেন্ট দেখো এবার এবিসি ডট টিএক্স দেখো কন্টেন্ট দেখো দেবা সি সি এস টি ইয়ে সন্ন্য দেখাচ্ছে পাশাপাশি ওকে তাহলে আমরা যেটা দেখেছি আমরা ভুল দেখেছি বা আমাদের সেটা কনসেপ্টটা ভুল এবার আমি পাশে এখানে একটা স্ল্যাশ এনকে আমি এখানে অ্যাড করলাম স্ল্যাশ এন আমি অ্যাড করলাম এবার আমি কোডটাকে রান করছি ঠিক আছে এবিসি ডট টিএক্সটি দেখো কন্টেন্ট দেখো এবার ওকে ক্লিয়ার হুম তাই না সেটা হতে পারে কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্টটা কিন্তু এটা ঠিক আছে অ্যাকচুয়াল কনসেপ্টটা কিন্তু এটা হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের লাইন সেপারেটেড কাজ আমি লাইনটাকে কীভাবে সেপারেট করছি দিয়ে আমাকে কাজটা করতে হচ্ছে অবশ্যই না হলে কিন্তু এটা কোনোভাবেই আমার তাহলে তো ফাইলের কনসেপ্টগুলো ম্যাচ করবে না কোনোভাবে তার যে প্রিডিফাইন যে কনসেপ্ট তাকে যদি আমরা না ইউজ করতে পারি তাহলে যদি আমাকে না দেখায় তাহলে তো খুব সমস্যা হয়ে যাবে তাই না তাহলে তো আমাদের স্ল্যাশনের তো কোনো প্রয়োজন থাকতো না লাইন সেপারেটারে ওকে তো দিস ইজ দ্য কনসেপ্ট তো আমরা রাইট মেথডটা বুঝতে পেরেছি আমরা সবাই এফ ডট রাইট কীভাবে কাজ করছে বা রাইট মেথড কীভাবে কাজ করছে সবাই বুঝতে পেরেছি আমরা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এক্স মোডে ওপেন করে আমরা রাইট করতে পারি হুম এক্স মোড দিয়ে ওপেন দেখাই করে এক্সক্লুসিভ দেখাই দেখায় আমি এটাকে তোমার এক্সক্লুসিভ আমি ওপেন করছি এক্সক্লুসিভ মডে ওপেন করছি এক্সপোর্ট এক্সপোর্ট বলেছি আমি কী কাজ করে এক্সপোর্ট এক্সক্লুসিভ মোড কী কাজ করে বলেছি আমার ধরুন এখানে এবিসি ডট টি ফাইলটাকে আমি ধরো এখন এর মধ্যে তোমার রাইট করবো আমি ধরুন এই কোডটাকে রান করছি দেখো কি দেখাচ্ছে কী দেখাচ্ছে ফাইল এক্সিস্ট এরার দেখাচ্ছে তো ইয়ে সন্ন্য আমি কিন্তু বলেছিলাম যদি ফাইলটা আমার থেকে থাকে কোনোভাবে আমার কিন্তু দেখাবে আমাকে ফাইল এক্সিস্ট এরার দেখাচ্ছে এবার ধরুন আমি 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 দেখো কোন ফাইলটা ইউজ করেছি এবিসি ডট টি এক্সটি তুমি এখানে একটা অন্য ফাইলের নাম দাও দেখো তোমাকে এটা দেখাবে না তুমি এখানে এক্স ওয়াইটটা ফাইলের নামটা যে ফাইলটাকে ওপেন করছি সেই ফাইলটা আমার এক্সক্লুসিভ হতে হবে সেই ফাইলটা থাকলে হবে না আমার হার্ড ডিস্কে আমি কোনোভাবে তাকে ইউজ করলে চলবে না সেই ফাইলটা একটা নতুন ফাইল হবে এটা ইউনিক ফাইল হবে এক্স ওয়াই জট টি দিয়ে আমি দেখো এখন কোডটাকে রান করছি দেখাচ্ছে দেখাচ্ছে ডিফারেন্সটা বোঝা গেল ডাব্লু মোড আর এক্স মোডের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল ঠিক আছে দ্যাট ইস দ্য এক্স মোড বা এক্সক্লুসিভ মোড ওকে তো এবার আমরা এবার ধরো আমি একটা কোশ্চেন করি তোমাদেরকে তোমরা আমাকে অ্যান্সার দেবে যে ধরে নাও যে আমি যদি এখন মাল্টিপল টাইমস ধরে ধরে না হয়তো আমি এখন কল করছি মাল্টিপল টাইমস আমি কাকে কল করছি না আমি ধরে না মাল্টিপল টাইমস আমি ধরো কোডটাকে নাও বারবার রান করছি আমি কোডটাকে ধরে ধরো বারবার রান করছি তাহলে কি বারবার কি আমার ওই ফাইলটার মধ্যে দেবাশিস আর ডিসিএসটি কি বারবার রাইট হবে সিএসটি কি বারবার রাইট হবে মানে আমার এক্স ধরো আমি এখন এক্স ওয়াই জেড ডট টিএসটি আমি এক্স মোডে ওপেন করেছি ধরলাম এখানে এবিসি আমার এবিসি ডট টিএসটি আছে ফাইলটা আগের ফাইলটাই আছে এবিসি ডট টিএক্সটি আমার ধরুন এখানে তোমার রাইট মোডই আছে ডাব্লু মোডই আছে ঠিক আছে ডাব্লুই আছে আমি এখন এই কোডটাকে ধরুন আমি পাঁচবার রান করলাম ফাইভ টাইমস আমি কোডটাকে রান করলাম তাহলে কি ফাইভ টাইমস কি দেবাশিস আর সিএসটি কি ফাইভ টাইমস রাইট হবে আমার ফাইলের মধ্যে ইয়েস ইয়ে খুব মানে ভাইরাল কোশ্চেন কিন্তু ইন্টারেস্টিং কোশ্চেন আমার আমি রান করবে সে জিজ্ঞেস করিনি আমি জিজ্ঞেস করেছি যে আমার এই দেবাশিষ আর সিএসটিটা কি পাঁচবার থাকবে ফাইলটার মধ্যে ফাইভ টাইমস থাকবে আমার দেবাশিষ আর সিএসটিটা টা না 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 মানে প্রথম স্যার একবারে

আমরা রাইট মেথডের কাজটা আমরা তোমার সবাই বুঝতে পেরেছি রাইট মেথার কীভাবে কাজ করছে ঠিক আছে সবাই বুঝতে পারছি রাইট মেথাড কীভাবে কাজ করছে আমি যদি এখন চাই যে আমি কনসোলে ডিসপ্লে করবো আমার এই কন্টেন্টটা আমার ফাইলের কন্টেন্টটা আমি কনসোলে ডিসপ্লে করব তখন আমি কী করবো কীভাবে ডিসপ্লে করব আমার তখন রিড করতে হবে ফাইল থেকে আমার তখন ফাইল থেকে রিড করতে হবে তাই আমি ফাইল থেকে তোমার কীভাবে রিড করবো কন্টেন্টটাকে কীভাবে রিড করব না তার জন্য আমাকে কী আছে রিড মেথড আছে আমি সেটা পরে আসছি রিমেসটা আমি কেন তো আবার দেখাই কোডটাকে যে আমি এখন যদি চাই যে আমার এই ফাইলটা থেকে আমি এখন কিছু রিড করবো যে কন্টেন্টটা তোমার রাখা আছে ফাইলের মধ্যে দেবাসী যা সিএসটি তাকে আমি এখন রিড করব ঠিক আছে তাহলে আমি তখন কী করলাম আমি এফ ক্লোজ করে ফাইলটাকে আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর আমাকে তো ফাইলটাকে তো আবার ওপেন করতে হবে আমি এখন কী মোডে ওপেন করবো ফাইলটাকে আমি এখন ফাইলটাকে কী মোডে ওপেন করবো রিড করার জন্য রিড মোডে ওপেন করব তাই না আমি দেখো এই কোডটাকে কপি করে নিই আমি এখানে আবার পেস্ট করছি কোডটাকে আমি ফাইলটাকে এখন ওপেন করছি রিড মোডে ওকে জাস্ট রিড মোডে ফাইলটাকে ওপেন করলাম আমি এখন ডিসপ্লে করব কন্টেন্টটাকে আমি যে কন্টেন্টটাকে ডিসপ্লে করতে প্রিন্ট ফাংশন প্রিন্ট প্রিন্ট ফাংশন ব্যবহার করছি প্রিন্ট ফাংশনের মধ্যে আমি এখন কি লিখছি এফ ডট রিড এফ ডট রিড রিড মেথড বেসিক্যালি যে কাজটা করে সেটা হচ্ছে আমার ফাইলের কন্টেন্টটাকে সবই রিড করতে পারে সমস্ত কন্টেন্টটাকে রিড করে আমাকে ডিসপ্লে করবে এফ ডট রিড মেথড ঠিক আছে এফ ডট রিড মেথড কিন্তু পুরো ফাইলের কন্টেন্টটাকে রিড করে আমাকে ডিসপ্লে করবে আমি এখন কী করবো ফাইলটাকে এবার ক্লোজ করে দেবো আমি আবার ফাইলটাকে ক্লোজ করে দিচ্ছি এফ ডট ক্লোজ এফ ডট ক্লোজ ওকে ঠিক আছে দেখো এবার আমাকে দেখায় কি না রাড করছি কোর্টটাকে ফাইল রিটার্ন টু ডেটা রিটার্ন টু ফাইল সাকসেসফুলি দেখো দেখাচ্ছে আমাকে দেওয়া সিজার সিএসটি দেখাচ্ছে কনসোলে আমি তো ওখানে প্রিন্ট দিয়ে ডিসপ্লে করেছি দেখাচ্ছে কনসোলে হুম তাহলে বেসিক রিড মেথড আর বেসিক রাইট মেথডের কাজটা বুঝতে পারলাম কীভাবে ফাইলের মধ্যে আমি রাইট করছি আর কীভাবে ফাইল থেকে আমি রিড করছি আমি কিন্তু রাইট করার পর কিন্তু রিড করেছি সেই ফাইল থেকে সেম ফাইল থেকে রিড করেছি তাই না ওকে তাহলে রিড আর রাইটের কাজটা সবাই সবার সবাই বুঝতে পেরেছো রিড আর রাইট কীভাবে কাজ করছে হ্যাঁ স্যার এবার ধরে নাও আমার যে ফাইলটা আমার তৈরি হয়ে আছে যার মধ্যে তোমার এবি এ আর সিএসটি আছে আমি সেখানে হয়তো আরও কিছু একটা কন্টেন্টকে আমি রাইট মানে অ্যাপেন করব ঠিক আছে আর একটা কিছু কন্টেন্টকে আমার আমি ধরো হয়তো এখানে অ্যাপেন করতে চাইছি তোমাকে ফাইলটাকে মানে কী মোডে ওপেন করতে হবে অ্যাপেন মোডে ফাইলটাকে ওপেন করব তাই না এ মোডে ফাইলটাকে ওপেন করবো অ্যাপেন মোডে ফাইলটাকে ওপেন করার পর আমি এখন কি করব আমি ধরো এখানে আমার ডাব্লু মোড যেমন আছে তোমার থাক যেমন তোমার থাকে এখানে তোমার একটা রাইট হলো আমি এবার কি করছি আমি এই কোডটাকে আমি এই কোডটাকে কপি করে নিচ্ছি এই কোডটাকে আমি কপি করে নিচ্ছি আপ টু ক্লোজ পর্যন্ত কপি করে নিলাম কপি করে তারপরেই আমি এরপরেই আমি পেস্ট করব কোডটাকে ঠিক আছে আমি এখন ফাইলটাকে দেখো আমি ওপেন করছি অ্যাপেন মোডে হ্যাঁ অ্যাপেন মোডে ওপেন করার পর আমি এখানে আরেকটা মেসেজকে আমি এখানে একটা স্ট্রিংকে আমি এখানে রাইট করবো ঠিক আছে আমার সেই স্ট্রিংটা হচ্ছে ধর না আমি এখানে স্ট্রিংটা তোমার লিখলাম সাপোজ আমি এখানে তোমার লিখছ পাইথান ওকে পাইথান ওকে রাইট করলাম আমার ডেটা রিটার্ন না করে ডেটা অ্যাপেন্ড অ্যাপেন্ড টু দা অ্যাপেন্ডেড টু দা ফাইল অ্যাপেন্ডেড টু দা ফাইল এখানে লিখে দিই অ্যানাদার ডেটা অ্যানাদার ডেটা অ্যাপেন্ডেড টু দ্য ফাইল সাকসেসফুলি ঠিক আছে তারপরে আমি ফাইলটা থেকে ওপেন করছি ফাইলটাকে ওপেন করছি রিট মোডে দিয়ে আমি এখন পুরো কন্টেন্টটাকে এখন ডিসপ্লে করছি আমার পারপাসটা সবাই বুঝতে পারলে আমি কী করতে চাইছি কী করতে চাইছি এখন আমি ফাইলটা থেকে ফার্স্ট ফার্স্টে ফাইলটা তোমার দেবাশি স্যার সিএসটি রাইড করেছি তারপরে আমি তারপরে আমি আরেকটা কোনো ডেটাকে আমি অ্যাপেন করেছি পাইথনটা মানে আমি বলতে চাইছি যে আমার এখন দেবাশি সিএসটি পাইথন তিনটেই থাকবে তাই না অ্যাপেন করার পর আমি তখন এবিসি ডট টি এস টি ফাইলটাকে ওপেন করেছি রিড মোড়ে আমি তখন তাকে রিড করে ডিসপ্লে করছি ওকে দেখো দেখাচ্ছে দেখো ডেটা রিটার্ন টু ফাইল সাকসেসফুলিটা দেবাসি সিএসটি আর পাইথন এবার সিএসটি আর পাইথন দেখো তোমার পাশাপাশি হয়ে গেছে কেন বলো তো বলো তো কেন পাশাপাশি হয়ে গেছে সিএসটি রাশে নিউ লাইন নেই তার আমাকে এই পাইথনের পাশে কিন্তু কোনো দরকার নেই নিউ লাইন দেওয়ার কারণ পাইথনের পথার কোনো স্ট্রিং নেই পাইথনের পথার কোনো স্ট্রিং নেই আমাকে আমাকে সিএসটি পাশে দিতে হবে তাই না এবার তখন রান করছি দেখাচ্ছে এবার ওকে ঠিক আছে তাহলে আমরা অ্যাপেন্ডও করতে তাহলে অ্যাপেন্ডার আর রাইটের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলাম এখানে একটা কোডের কোডের থ্রু দিয়ে খুব সিম্পল প্রোগ্রাম কিছুই নেই কিন্তু প্রোগ্রামটার মধ্যে কিছুই নেই এটা মানে খুব সিম্পল একটা প্রোগ্রাম তাই না ঠিক আছে ক্লিয়ার সব কাছে ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা হুম ওকে তাহলে আমরা এখানে দেখলাম আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা ওভার করতে পারছি আবার আমরা ফাইলটাকে আমরা অ্যাপেন্ডও করতে পারছি ফাইলটাকে আমি ওয়েন্ডও করতে পারছি ওকে আমরা এখন রাইটের তো অনেকগুলো ভ্যারিয়েশনস আছে আমাদের রাইট লাইন্স বলেও একটা কনসেপ্ট আছে তাই না রাইট লাইন্স বলেও একটা কনসেপ্ট আছে আমরা এখন রাইট লাইন্স দিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা একটু দেখবো আমরা আর রিড লাইন্সও যে রিড যেমন একটা মেথড আমি রিড দিয়ে যখন তখনও সিঙ্গেল সিঙ্গেল যখন আমি যখন রিড করতে পারছি ঠিক আছে আমরা রিড আর রিড লাইন্স আর একটা কিন্তু মেথড আছে আমাদের আর একটা ভ্যারিয়েশনস আছে রিড লাইন্স তো বেসিক্যালি রিড আর রিড লাইন্স কিন্তু অনেকটা সেম অনেকটা সেম কিন্তু ডিফারেন্স আছে আমি রিড দিয়ে পুরো কন্টেন্টটাকে রিড করতে পারি যেমন আমি কিন্তু রিড লাইন্স দিয়েও কিন্তু আমি পুরো কন্টেন্টটাকে কিন্তু মানে লাইন বাই লাইন আমি রিড করতে পারি একটা ফাইলের কন্টেন্টকে কিন্তু তার মধ্যেও ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা আমরা একটু দেখার চেষ্টা করব ঠিক আছে সেই ডিফারেন্সটা আমি দেখবো রিড লাইন্স দেখবো আমরা আর আমরা বেসিক্যালি এখানে রিড মেথড আমরা রিড দেখব রিড লাইন দেখব রাইট দেখেছি রাইট লাইন দেখব ওকে তার আগে আমি এই কনসেপ্টটা ঢোকার মানে এর মধ্যে তোমার যাওয়ার আগে আমি একটা ছোটো কনসেপ্ট এখানে দেখিয়ে দিই সেটা হচ্ছে যে একটা ফাইলকে আমরা ডিলিট কিভাবে করব ওকে একটা ফাইলকে আমরা কিভাবে ডিলিট করব পাইথন ডিলিট ফাইল ডিলিট ফাইল আমরা এখন যে কনসেপ্টটা দেখেছি আমি কিন্তু এখন ফাইল থেকে রিডও করতে পারবো রাইটও করতে পারবো আমাদের প্রাইমারি কাজটা কিন্তু আমরা সেরে ফেলেছি একটা ফাইলকে ওপেন করা দেখলাম ফাইলকে কীভাবে রিড করবো দেখলাম কীভাবে রাইট করবো দেখলাম কীভাবে অ্যাপেন করবো দেখলাম ঠিক আছে আবার একটা ফাইল থেকে আমি কীভাবে রিড করে ডিসপ্লে করতে পারছি কনসোলে সেটাও দেখলাম আমরা রিড লাইন্স আর রাইট লাইন্সটা আমি দেখাবো কিছুক্ষণ পরেই দেখাচ্ছি তাহলে আমরা দেখে নিই যে কী করে একটা ফাইলকে আমরা ডিলিট করব তো পাইথানে একটা ফাইলকে ডিলিট করতে গেলে আমাকে বেসিক্যালি একটা মডিউলকে আমাকে ইম্পোর্ট করে কাজ করতে হবে সেই মডিউলটার নাম হচ্ছে ও এস মডিউল সেই মডিউলটার নাম হচ্ছে ওএস মডিউল ওকে ওএস মডিউল তো আমি যদি এখন সিম্পলি যদি লিখি ওএস ডট রিমুভ রিমুভটা কিন্তু বেসিক্যালি একটা মেথড আর ওয়েসটা হচ্ছে মডিউল ওয়েসটা হচ্ছে মডিউল আর রিমুভটা হচ্ছে মেথড আমি যে মেথডটাকে তোমার রিমুভ করতে চাইছি আমি সেই মেথডটা তোমার এখানে নাম লিখে দিলাম এবিসি ডট টিএসটি আমার ফাইলটা নাম দিলাম এ ডট টিএকসটি ওকে তাহলে আমার কিন্তু আমার ডিস্ক থেকে আমার কিন্তু এবিসি ডট টিএসটি ফাইলটা কিন্তু রিমুভ হয়ে যাবে সিম্পলি দু লাইনে কোড আমি কীভাবে ফাইলটাকে রিমুভ করবো করবো আমি সেটাকে দেখালাম আমার কিন্তু অবশ্যই এই ওএস মডেলটা কিন্তু আমাকে অবশ্যই ইম্পোর্ট করতে হবে তারপরে ও ডট রিমুভ করে আমরা ফাইলটাকে আমরা রিমুভ করতে পারব ক্লিয়ার এবার আমরা এর অনেকগুলো কনসেপ্ট আছে অনেকগুলো কনসেপ্ট আমার মানে অত কনসেপ্ট আমি যাওয়ার দরকার নেই আমরা জাস্ট রিমুভ দিয়ে আমরা রিমুভ করছি আমি ধরুন অনেক সময় তোমার বলে এরকমভাবে যে আমার সেই ফাইলটা যদি থাকে তবেই তো সেই ফাইলটা রিমুভ হবে যদি ফাইলটা আমার না থাকে তাহলে তো তখন ধরো সেক্ষেত্রে তো আমার তো ধরুন একটা এরার দেখাবে আমাকে তাই না তাহলে আমাকে রিমুভ করার জন্য ফার্স্ট আমাকে চেক করা দরকার যে আমার সেই ফাইলটা এক্সিস্ট করছে কি না আমার ডিস্কের মধ্যে আমার ডিস্কের মধ্যে ফাইলটা এক্সিস্ট যদি করে তবেই সেই ফাইলটাকে আমরা রিমুভ করতে পারবো তখন তখন তার জন্য আমাকে যে যে কোডটা লিখতে হবে যে কোডটা আমি সেটাকে চেক করতে পারি আমি ধরো ফার্স্টে ইম্পোর্ট করছি ইম্পোর্ট ওএস আমি তারপর চেক করছি যে আমার সেই ফাইলটা এক্সিস্ট করে কি না আমার সিস্টেমে আমার আমার ডিস্কের মধ্যে আমি তখন কি লিখছি ওএস ইফ ওএস ডট পাথ ডট এক্সিস্ট ডট এক্সিস্ট আমি এখানে তোমার ফাইলের নামটা দিচ্ছি এবিসি ডট টিএক্সটি এব সি ডট টিএসটি তাহলে ওএস মডিউলটা তার একটা সাবমডিউল হচ্ছে সাব প্যাকেজের নাম হচ্ছে পাথ আমি এখন ফাংশনটাতে তোমার হচ্ছে এক্সিস্ট তাহলে আমার এই ওএস মডিউলে তোমার পাথ সাব প্যাকেজটা সে এখন চেক করছে যে এবি ডট টিএক্সটি ফাইলটা আমার সেখানে আছে কি না ডিস্কের মধ্যে পেজেন্ট আছে কি না এ কিন্তু বেসিক্যালি আমাকে একটা বুলিয়ান ভ্যালুকে রিটার্ন করবে যদি থাকে তাহলে তোমার তখন সেটা ট্রু হবে যদি তোমার ট্রু হয় তখন তোমার ইফের কন্ডিশনটা তোমার ট্রু তখন কি আমরা কী করছি ওএস ডট রিমুভ এবিসি ডট টিএক্সটি তখন ফাইলটা আমার রিমুভ হয়ে গেল আর ইফের কন্ডিশন যদি তোমার ফলস হয় কখন ফলস হবে না যদি আমার এবিসি ডট টিএক্সটির নামে যদি কোনো ফাইল না থাকে আমার ডিস্কের মধ্যে তখন আমার এটা ফলস হয়ে যাচ্ছে কন্ডিশনটা আমি তখন কোথায় আসছি এলসের মধ্যে চলে আসছি এলসের মধ্যে এসে আমি এখানে একটা মেসেজকে ডিসপ্লে করছি সে মেসেজটা হচ্ছে প্রিন্ট প্রিন্টকে আমি প্রিন্ট করে মেসেজটা বলছি যে ফাইল নট এক্সিস্ট ফাইল নট এক্সিস্ট আমার ফাইলটা যদি আমার ফাইলটা তো নেই আমি তাহলে কাকে রিমুভ করবো তো আমার এটা হচ্ছে কিন্তু ইন জেনারেল কোড যার থ্রু দিয়ে আমার ফাইলটা যদি পেজেন্ট থাকে তাহলে সেটা তোমার রিমুভ হবে আর যদি প্রেজেন্ট না থাকে ফাইলটা ডিস্কের মধ্যে আমার তোমার দেখাবে যে ফাইল ডাস নট এক্সিস্ট আমি দেখে বুঝতে পারবো যে আমার ফাইলটা রিমুভ হলো কি না ঠিক আছে আর আমি ওখানে তো ইফের মধ্যে তোমার একটা কোনো একটা কোনো প্রিন্ট দিয়ে কোনো মেসেজ করে লিখতে পারতাম যে ফাইল ডিলিটেড সাকসেসফুলি ওএস ডট রিমুভ করার পর এবিসি ডট ডি এক্স ডি তোমার ওএস ডট রিমুভ করলাম আমি তোমার এখানে একটা প্রিন্ট মেথড দিয়ে আমি ডিসপ্লে করতে পারি প্রিন্ট ফাংশন দিয়ে যে প্রিন্ট আমি এখানে ডিসপ্লে করছি প্রিন্ট ফাইল ডিলিটেড সাকসেসফুলি তাহলে অ্যাটলিস্ট আমরা বুঝতে পারবো যে আমার ফাইলটা ডিলিট হয়েছে কিনা তাই না একটা মেসেজটা দেখে আমি বুঝতে পারবো সবসময় ধরুন সেই ডিস্কের মধ্যে গিয়ে আমার তো চেক করা তো পসিবল হবে না আমি ফাইলে আমার যেন পাইথনের হয়তো আমি একটা উইন্ডোতে কাজ করছি আমাকে তাহলে আবার সেই পাইথন উইন্ডোটাকে মিনিমাইজ করে আমাকে আবার ডিস্কের মধ্যে ঢুকতে হবে সিতে বা ডি ড্রাইভে ঢুকে আমাকে চেক করতে হবে যে এবিসি ডট টিএক্সটি বলে কোনো ফাইলটা আছে কি না কিন্তু যদি আমার মেসেজটা যদি আমাকে দেখায় তাহলে কিন্তু আমার কনফার্ম আমরা যে অভিয়াসলি আমার এই ফাইলটা কিন্তু ডিলিট হয়ে গেছে ওকে এটা হচ্ছে আমাদের ডিলিটের কাজ আর আমরা আর কনসেপ্ট এখানে দেখাতে পারি সেটা হচ্ছে যে যদি আমার কোনো ডাইরেক্টরি থাকে যদি কোনো ফোল্ডার থাকে আমি একটা ফোল্ডারকে রিমুভ করব ঠিক আছে এবার কনসেপ্ট হচ্ছে যে একটা ফোল্ডারকে তখনই রিমুভ করতে পারবো যদি ফোল্ডারটা আমার এমটি থাকে একটা ফোল্ডার ধর না এম টি আছে তবেই কিন্তু সেই ফোল্ডারকে কিন্তু আমরা রিমুভ করতাম আমি ধরলাম এখানে এক্স ওয়াই জেড বলে একটা ফোল্ডার আছে আমি তাকে রিমুভ করবো হয়তো আমার ধর আমি ধরুন তার আমাদের ধরুন কোনো ফাইল নেই ফোল্ডারের মধ্যে কী থাকে না ফাইল থাকে তা আমার ফোল্ডারের মধ্যে কোনো ফাইল নেই আমি এখন এই ফোল্ডারটা তোমার রিমুভ করবো কীভাবে করবো কীভাবে করবো চলো দেখি ইম্পোর্ট ও এস ইম্পোর্ট ও এস আমি জাস্ট লিখছি এখানে ও এস ডট রিমুভ করার জন্য বেসিক্যালি তোমার ডসে একটা কমেন্ট ইউজ করা হয় তার নাম হচ্ছে আর এম কমেন্ট আর এম মানে হচ্ছে আর এম ডি আই আর কমেন্টটা এটা ডসেও ইউজ করা হয় আবার ইউনিক্সেও ব্যবহার করা হয় আর এম ডি মানে হচ্ছে রিমুভে ডাইরেক্টরি এই কমেন্টটা দিয়ে কিন্তু কোনো ডাইরেক্টরিকে আমরা রিমুভ করতে পারি ডসে বা ইউনিক্সে ঠিক আছে তাহলে আই এম আর এম ডিআইআর মানে হচ্ছে তোমার রিমুভের ডাইরেক্টরি আমি এখন তোমাকে এখানে লিখছি ওএস ডট আর এম ডিআইআর আমার ফোল্ডারের নামটা হচ্ছে এক্স ওয়াই সেট আমার কিন্তু ফোল্ডারটা কিন্তু এখন ডিলিট হয়ে ডিলিট হয়ে যাবে তার কোনো এক্সিস্টেন্স থাকবে না আমার ড্রাইভের মধ্যে ওকে কিন্তু ফোল্ডারটা কিন্তু আমাকে অবশ্যই এমটি হতে হবে কারণ আমি এম টি ফোল্ডার ছাড়া কিন্তু আমরা ডিরেক্ট আমরা আর এম আর এম ডি কমেন্ট দিয়ে কিন্তু আমরা তাকে রিমুভ করতে পারবো না যদি কোনো ফোল্ডার যদি এমটি না হয় এমটি হলেই কাজটা করতে পারবো ঠিক আছে আর আর এম ডি আই আর আর এম ডি আই আর ওকে মানে রিমুভ এ ডাইরেক্টরি কমেন্টটা হচ্ছে আর এম ডি সেই কমেন্টটাকে আমরা এখানে ও এর সাথে আমরা ব্যবহার করছি হুম এবার আর ডি আমার আর ডি আমার এখানে তোমার পাইথন তোমার সাপোর্ট না করতেও পারে পাইথন আমি এখানে তোমার ইউনিক্সে কমেন্টটা বেসিক্যালি ইউজ করছি আর এম টিআইআর রিমুভে ডাইরেক্ট্রি ঠিক আছে আমার এখানে তোমার পাইথন সাপোর্ট না করতে পারে আর ডিদি আমরা চেক করে দেখতে পারি যদি সাপোর্ট করে তো ভালো না আর এম আর এম টিআইআর লিখবো ঠিক আছে যে কমেন্ট দিয়ে কাজ করা যাবে আমি সেই কমেন্টটা ব্যবহার করব বেশ আমার দুটো অপশন আছে দুটোই আমরা দুটো দিয়েই কাজটা করতে পারি কোনো সমস্যা নেই যাতে ঠিক আছে তো বেসিক কনসেপ্ট আমরা রিড রাইটের বেসিক কনসেপ্ট আমরা দেখলাম আমরা এরপরে আমি রিড লাইন্স আর রাইট লাইন্স আমি দেখাবো শেষে দেখাবো রিড লাইন্স আর রাইট লাইন্স ওকে তার এরপরে আমি যে কনসেপ্টের মধ্যে আসতে চাইছি সেটা হচ্ছে যে আমরা আরও দুটো মেথডকে আমি এখানে দেখবো প্রথমটা প্রথম মেথডটা হচ্ছে আমি মেথডে যাওয়ার আগে আমি এখানে একটা ছোটটা স্টেটমেন্ট দেখে নি সেটা হচ্ছে উইথ স্টেটমেন্ট উইথ স্টেটমেন্ট এর কাজ কি জানো উইথ স্টেটমেন্টের কাজ উইথ স্টেটমেন্ট খুব ইন্টারেস্টিং কিন্তু এটা কিন্তু আসে পরীক্ষায় উইথ স্টেটমেন্টের কাজ কি হোয়াট ইজ দা ফাংশন অফ উইথ স্টেটমেন্ট ঠিক আছে ডব্লিউ আই টি এইচ উইথ স্টেটমেন্ট খুব ইন্টারেস্টিং এটা কনসেপ্ট ধরে নাও আমি একটা ফাইলকে উইথ স্টেটমেন্ট দিয়েও কিন্তু কোনো ফাইলকে ওপেন করে আমরা কাজ করতে পারি উইথ স্টেটমেন্ট দিয়ে আমি কোনো ফাইলকে ওপেন করে কাজ করতে পারি কীরকমভাবে উইথ দিয়ে আমরা কোনো ফাইলকে ওপেন করবো না আমরা দেখো আমি তো জেনারেলি আমরা কীভাবে ফাইলকে ওপেন করি না এ পিক টু ওপেন ফাইলের নাম এবিসি ডট টি আর তারপরে আমরা ফাইলের মোডটাকে স্পেসিফাই করি রিড রাইট বা অ্যাপেন যা কিছু আমরা বেসিক্যালি আমরা এরকমভাবে কিন্তু ফাইলকে আমরা ওপেন করি তাই না আর উইথ কম উইথ স্টেটমেন্ট দিয়ে আমি ফাইলকে কেমন করে ওপেন করবো না আমাকে ফাইলটা ওপেন করলাম ফাইলটাকে কিছু কাজ করার পর আমাকে কী করতে হয় এফ ডট ক্লোজ করে আমাকে ফাইলটাকে ক্লোজ করে দিতে হয় দ্যাট ইজ মাই জেনারেল সিনটেক্স ফাইল ওপেনিং অ্যান্ড ক্লোজিং ওকে আর যদি আমরা উইথ স্টেটমেন্ট দিয়ে যদি কোনো ফাইলকে আমরা ওপেন করি তখন বেসিক্যালি আমি তখন কীভাবে লিখছি উইথ ওপেন উইথ ওপেন এবিসি ডট টিএক্সটি রিড মোডে ওপেন করেছি আমি যা লিখেছি দেখো তাই লিখেছি এখানে রিড মোডে ওপেন করেছি অ্যাজ এফ দিয়ে কোলন তারপরে আমার কোড থাকছে এখানে তারপর আমি কী করছি তারপরে লাস্টে গিয়ে কিন্তু আমাকে আর এফ ডট ক্লোজটা লিখতে হচ্ছে না লাস্টে গিয়ে কিন্তু আমাকে এফ ডট ক্লোজটা লিখতে তাহলে কী ডিফারেন্সটা বুঝতে পারলে কী ডিফারেন্সটা বুঝতে পারলে যে আমি কখন একটা ফাইলকে আমি উইথ স্টেটমেন্ট দিয়ে ওপেন করবো আর কখন একটা ফাইলকে আমি আমি এফ ইকস টু ওপেন মেথড দিয়ে আমি ওপেন করবো আমি কখন কোনটাকে ইউজ করবো আমি কখন এই এটাকে ইউজ করে কাজ করবো আর কখনই বা আমি এই কনসেপ্টটাকে ইউজ করে কাজ করব কী ডিফারেন্সটা বুঝতে পারলে আমি কিন্তু একটা দিয়েছি কি ডিফারেন্স

ঠিক আছে তাহলে আমাকে উইথ স্টেটমেন্ট দিয়ে যদি কোনো ফাইলকে আমরা ওপেন করি তাহলে কিন্তু ফাইলটা আমাকে ক্লোজ করার কোনো ঝামেলা থাকছে না আর যদি আমরা এই স্টেটমেন্ট যদি ফলো করে এ পিকস টু ওপেন এবিসি ডট টিএক্সটি ও রিড বা আমি ওপেন করি তাহলে কি তখন কিন্তু আমাকে এটাকে ক্লোজ করার একটা আমাকে একটা বার্ডেন থাকছে এখানে তুমি ক্লোজ করতেও পারো নাও করতে পারো কিন্তু আমি বললাম যে না করলে আমাদের কী হবে যেটা বললাম এটা এটা একটা আমার এফিসিয়েন্ট যারা প্রোগ্রামার তাদের কিন্তু একটা রেসপন্সিবিলিটি যে ফাইলটাকে ওপেন করে কাজ করলো আমার কাজটা হয়ে গেলো আমি তাকে ভাবছি না যে ফাইলটা ক্লোজ করতে হবে তো আমার কিন্তু রিসোর্সগুলো কিন্তু মানে ইউটিলাইজ হবে না ঠিকঠাকভাবে ওকে ক্লোজ না করলে কি এরার দেখাবে না কোনো এরা দেখাবে না কোনো এরা দেখাবে না আমি কি বললাম তোমাকে যে আমার সিস্টেমের পারফরমেন্সটা ডিগ্রেড করবে আর কিছু না আমার সিস্টেমের পারফরমেন্সটা ডিগ্রেড করে যাবে ঠিক আছে আর কিন্তু কোনো কনসেপ্ট এটা কিন্তু মেন মানে আমার কিন্তু উইথ সেপ্টের তোমাকে এটা কিন্তু মেন কাজ ওকে তাহলে এখন আমরা একটা বলতে পারবো দেখো আমি একই সিনটা একই করছি তার জাস্ট তোমাকে একটা উইথকে অ্যাড করেছি আর এখানে দেখো একটা অ্যাজ এফ করেছি এফটা কিন্তু একটা ফাইল পয়েন্টার এখানে এই এফটা এফটা কিন্তু সেম ঠিক আছে একই কনসেপ্ট এবার আমরা একটা কনসেপ্টে আসছি তার নাম হচ্ছে সেই ফাংশনটা তোমার নাম হচ্ছে টেল ফাংশন টেল টেল ফাংশন ওকে

ও বলছেন হ্যাঁ যেটা 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 বললো তুমিও বলছো যেটা কার সারের পজিশনটা কার এখন কোন পজিশানে আছে সেটা তোমাকে বোঝাচ্ছে ধরেন আমি একটা এক্সাম্পল দিই না সাপোজ ধরে না হয়তো অনেক অনেক ধরে না আকাশকে ফোন করেছে মোবাইল থেকে কল করেছে অনেক আকাশকে তো বেসিকালি আমরা যখনই কাউকে কল করি ফার্স্টে আমরা একটা কমন কথা জিজ্ঞেস করি যে তুই এখন কোথায় আছিস হুম কোথায় রয়েছিস না না বা কোথায় আছিস জিজ্ঞেস করি তখন যাকে ফোন করি সে বলে হয়তো আমি কলকাতাতে আছি বা আমি হয়তো শর্ট লেকে আছি বলে বেসিক্যালি তাই না তাহলে সে তার কারেন্ট পজিশনটা কোথায় আছে সে কিন্তু তোমাকে বলছে দ্যাট ইজ দ্য ফাংশন অফ এ টেল ফাংশন দ্যাট ইজ দ্য ফাংশন অফ এ টেল তো আমি একটা আমার একটা ফাইলের মধ্যে আমার কারসারটা ফাইলের ক্ষেত্রে আমরা কারসার বলবো তাই না ফাইলের ক্ষেত্রে আমরা সেটাকে কারসার বলি ফাইল কাসার কার্সার বলবো আর সিতে আমরা সেটাকে পয়েন্টার বলি ফাইল পয়েন্টার সেখানে এখানে আমরা বলবো ঠিক আছে তো টেল ফাংশন বেসিক্যালি আমাকে রিটার্ন করে কারেন্ট পজিশন অফ এ কারসার কারেন্ট পজিশন অফ এ কারসার ওকে আর কারেন্ট পজিশনটা কিন্তু অবশ্যই তোমার মানে আমরা ডিনোট করবো আমার ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ফাইল মানে বিগিনিং অফ দ্য ফাইল থেকে সে এখন কোন পজিশনে আছে তাই না বিগিনিং অফ দ্য ফাইল থেকে এখন সে কোন পজিশনে আছে সাপোজ আমি আমার ফার্স্ট ক্যারেক্টার ফাইলের মধ্যে ফার্স্ট ক্যারেক্টার ধরুন যদি একটা ফাইল হয় তাহলে এই ফাইলের মধ্যে যদি আমার একটা ফার্স্ট ক্যারেক্টার থাকে হয়তো এ ক্যারেক্টার তার কিন্তু ইন্ডেক্স কিন্তু সবসময় জিরো তাই না তার ইন্ডেক্স কিন্তু সবসময় জিরো ধরুন আমার এখানে এবিসি ডি আছে তাহলে এটার ইন্ডেক্সটা জিরো বিটার ইন্ডেক্সটা ওয়ান সি এর ইন্ডেক্সটা টু ডি এর ইন্ডেক্সটা ওয়ান টু থ্রি দ্যাট ইজ আ ইন্ডেক্স দ্যাট ইজ আ ইন্ডেক্স ওকে তাহলে ফাইল পয়েন্টার কিন্তু বা ফাইল পয়েন্টার বা ফাইল কাসার কিন্তু এখন তোমার বিগিনিং অফ দ্য ধর হয়তো সে ধরো এখানে আছে হয়তো ফাইলের কাসারটা তাহলে বিগিনিং অফ দ্য ফাইল থেকে কিন্তু সে বলবে যে সে কোন পজিশনে এখন আছে সে এখন কোন পজিশনে আছে আমাকে বলবে ওকে এবার যদি আমরা কোনো ফাইলকে যদি আমরা রিড মোডে যদি আমরা ওপেন করি কোনো একটা ফাইলকে তাহলে রিড মোডে ফাইলটাকে ওপেন করলে বেসিক্যালি আমার কিন্তু কারসারটা তোমার লোকে মানে তোমার রিসাইড করে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাইল আমার ফাইলে কিন্তু তোমার বিগিনিংয়ে কিন্তু কারসারটা লোকেট করবে মানে আমার তখন কার্সারে তখন ভ্যারুটা কোথাও কোথায় না জিরো আছে সে এখন জিরো ইন্ডেক্সটা কিন্তু পয়েন্ট করে বসে আছে ঠিক আছে এবার ধরে নাও আমার কাছে একটা ফাইল আছে আমার কাছে ধরে একটা ফাইল আছে আমি একটা ফাইলকে ওপেন করেছি এফ ইকুয়ালস টু ওপেন এবিসি ডট টি এক্স টি ডট টিএক্সটি তাকে আমি রিড মোডে ওপেন করেছি আমি এখন প্রিন্ট করছি যে আমার কারেন্ট পজিশনটা এখন কোথায় যে এফ ডট টেল এফ ডট টেল ওপেনিং ক্লোজিং আমি এখন আমার ফাইলের কার্সারের কারেন্ট পজিশনটা কোথায় আমি এখন সেটাকে জানতে চাইছি আমার কী আউটপুট আসবে কী আউটপুট আসবে বলো এবিসি ডট টিএচটি মধ্যে ধরে না এবিসিটি আছে এবিসি ডট টিএচটি মধ্যে ধরে নাও হয়তো এবিসি ডট ধরে নাও তো এবিসিটি আছে আমি তাকে রিড মোডে ওপেন করেছি আমি এখন এফ ডট টেল ফাংশনকে কল করেছি তাহলে টেল ফাংশানে কাজই হচ্ছে আমার কারেন্ট পজিশন অফ দ্য কারসারটাকে রিটার্ন করা আমার আমার এখন কারেন্ট পজিশনটা এখন কোথায় আছে আমার কার্সারের মানে রিমনে এখানে ইয়ে হবে জিরো ওয়ান কার স্যার তিন নম্বর মানে তিন নম্বরে আমি ফাইলটাকে রিড মোডে ওপেন করেছি তাহলে একটা ফাইলকে রিড মোডে ওপেন করা মানে হচ্ছে আমি তো ফাইলটাকে রিড করব তো রিডটা কি আমার ডি থেকে হয় না এ থেকে হয় কোথা থেকে হয় রিডটা এ থেকে হয় তাহলে ফাইলের এখন কার্সারের পজিশনটা কোথায় আছে কার্সারের পজিশন জিরোতে আছে আমাকে তখন তো কি দেখাবে আমাকে দেখাচ্ছে জিরো ওকে আমাকে দেখাচ্ছে জিরো বোঝা গেলো কনসেপ্টটা বোঝা গেল কি অবধি রয়েছে তোমাকে দেখার দরকার নেই তো তোমার ফাইলের স্টার্টিং পজিশন কোনটা স্টার্টিং ইন্ডেক্স কোনটা তুমি এটা ফাইলকে যখন রিড করো তখন তোমার রিডটা কি ডি থেকে হয় আমার ফাইলের মধ্যে তোমার এবিসিডি কন্টেন্ট আছে আমার কি তোমার কোথেকে হবে রিডটা এ থেকে হবে না তোমার ডি থেকে হবে কোথেকে হবে জেনারেলি তোমার এ এ থেকে হবে তাহলে আমার তো ডি এর তো কোনো প্রশ্ন আসছে না এখানে তাই না আমার তো ডি এর তো কোনো প্রশ্ন আসছে না তাহলে আমরা এটাকে একটু একটু রান করে দেখবো একটু রান করে দেখবো ঠিক আছে আমার এফ ডট ওপেন এবিসি ডট টিএসটি আমি তাকে ধরুন রিড মোডে ওপেন করেছি আমি তাকে রিড মোডে ওপেন করেছি ফাইলটাকে ঠিক আছে আমার ধরো এখানে এফ ডট একটা কাজ করি আমরা ফাইলের মধ্যে আমি এখানে কিছু রাইট করে রেখে দিই হ্যাঁ ফাইলের মধ্যে ধরো আমার এটাই রাইট করে রাখা আছে ওকে ফাইলের মধ্যে এটা আমার রাইট করে রাখা আছে আমি এখানে ফাইলে এখানে চলে যাই আমি কোডটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি আমি এখানে এবার মোডে ফাইলটাকে ওপেন করেছি প্রিন্ট করছি এবার প্রিন্ট প্রিন্ট এফ ডট এফ ডট টেল ওকে এফ ডট টেল ওপেনিং ক্লোজিং দিয়ে এফ ডট ক্লোজ করেছি লাস্টে গিয়ে কোনো সমস্যা নেই ওকে দেখো ভাই আমি কোটাকে রান করছি কী দেখাচ্ছে কী দেখাচ্ছে জিরো তো তাহলে বুঝতে পারলাম এবার দেখো এবার ধরুন ধরো না যদি আমি ধরে নাও একটা কাজ করি আমি এখন তোমার প্রিন্ট করছি প্রিন্ট আমি এখন প্রিন্ট করছি রিড রিড ফাংশনকে কল করলাম রিড অফ টু রিড অফ টু আমি এখানে আর্ট কিন্তু রিড ফাংশন দেখাবো আমি এখানে আর একটা রিড ফাংশানে কাজ দেখাবো রিড অফ টু দিয়েছি তাহলে আমি বলো তো এখানে আমাকে কী ডিসপ্লে করবে রিড অফ টু মানে আমার তো ফার্স্ট আমাকে দেখাচ্ছে ডল টেল আমাকে দেখাচ্ছে তোমার জিরো দেখাচ্ছে আমি এখন রিড অফ রিড অফ টু হ্যাঁ রিড অফ টু মানে এটাকে তোমার তার সিনটেক্সটা হচ্ছে রিড এন রিডে কিন্তু আরেকটা একটা ভ্যারিয়েশন তোমার হচ্ছে রিড এন রিড এন ওকে আমার প্রথম ভ্যারিয়েশন আমরা দেখেছিলাম রিড অনলি রিড সমস্ত কন্টেন্ট আমাকে রিড করে দেখাচ্ছিল আমি করেছি রিট এন ওকে আমাকে কি দেখাবে এখন তোমরা বলছো যে টু দেখাবে টু দেখাবে কেন বলছো না তোমরা বলছো যে টু জিরো ওয়ান টুতে আমার বিটা আছে মানে আমাকে বিটা দেখাবে তাই তো তাই তো বলছো তাই তো বলছো তোমার টু নাম্বার ইন্ডেক্সে যে আছে আমাকে সেটা দেখাবে দেখো তুমি কোর্টটাকে রান করছি দেখো দেখো কি দেখায় মনে হুম দেখো আমার এখানে দেখো একটা কি দেখাচ্ছে একটা আমাকে রিড ফাংশন কল করে আমি দেখো এফ ডট রিড করিনি আমাকে এফ ডট রিড করতে হবে তাই না আমি এখানে ভুল করেছি আমি রান করছি কি দেখাচ্ছে দেখাচ্ছে প্রথম দুটো ক্যারেক্টার্স দুটো ক্যারেক্টার্স তাই তো আমি এখানে বলছি রিড এন মানে এন নাম্বার অফ ক্যারেক্টার কিন্তু আমাকে দেখাবে এন নাম্বার এখানে দুই ডি তাই দুই মানে তোমার হচ্ছে জিরো আর ওয়ান দেখাবে জিরো আর ওয়ানের এর ইন্ডেক্সে যে ওয়ানটা এখানে ডি আছে এখানে ই আছে আমাকে ডি আর ই দেখাচ্ছে তাই তো দেখো আমি যেখানে তোমার যদি থ্রি করতাম দেখো থ্রি করে দেখে দেখাই হ্যাঁ আমি থ্রি করলাম ঠিক আছে থ্রি করছি রান করছি দেখো কি দেখাচ্ছে মানে প্রথম তিনটে ক্যারেক্টার ওকে প্রথম তিনটে ক্যারেক্টার ক্লিয়ার তাহলে অনলি রিড ফাংশন আর রিড অফ এন ফাংশনের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল তার মানে কিন্তু এটা নয় যে আমাকে এই পার্টিকুলার ইন্ডেক্সের কন্টেন্টটা আমাকে দেখাবে তা কিন্তু নয় আমাকে প্রথম থ্রি ক্যারেক্টার্স আমাকে দেখাবে ফার্স্ট থ্রি ক্যারেক্টার্স ওকে এবার যদি আমি এখন জানতে চাই যে আমার এখন ফাইলের পয়েন্টারের আমার এখন ফাইলের পয়েন্টারটা তোমার কোথায় আছে আমি যখন প্রিন্ট করি প্রিন্ট এফ টেল করবো এখন প্রিন্ট আমি এখন লিখবো এখানে এফ ডট টেল এফ ডট টেল এফ ডট টেল ওপেন ক্লোজিং এখন আমার ফাইলের পয়েন্টার কোথায় আছে এফ ডট টেল করে এখন ফাইলের পয়েন্টার আমাকে কি দেখাবে বলো হুম আমি কিন্তু থ্রি করা আছে আমার এখানে এখানে আমার কিন্তু থ্রি করা আছে আমার এখানে থ্রি করা আছে আমার এখন আমার এখন থ্রি করা আছে ভালো করে বোঝো কনসেপ্টটা যে এখন আমার ফাইলের পয়েন্টটা তোমার কোথায় দেখাবে আমার ধরো না ফাইলের মধ্যে কি ছিল ফাইলের মধ্যে আমার আছে এখানে দেবাশিস লেখা আছে তাই না এখানে আমার লেখা আছে দেবাশিস তাহলে এটা আমার ইন্ডেক্সটা হচ্ছে প্রথমটা ইন্ডেক্স হচ্ছে জিরো এটার ইন্ডেক্সটা হচ্ছে ওয়ান এটার ইন্ডেক্সটা হচ্ছে টু এটার ইন্ডেক্সটা হচ্ছে তোমার থ্রি এটার ইন্ডেক্সটা হচ্ছে ফোর আই এর ইন্ডেক্সটা হচ্ছে ফাইভ এস এর ইন্ডেক্সটা হচ্ছে সিক্স আর এইচ এর ইন্ডেক্সটা হচ্ছে তোমার সেভেন আমি প্রথম তিনটে ক্যারেক্টারকে আমি ডিসপ্লে করে দিয়েছি ডিইবি কে আমি ডিসপ্লে করে দিয়েছি কেননা আমি ওখানে আমি ওখানে তোমার ডিসপ্লে করেছি রিড অফ টু অফ থ্রি প্রথম তিনটে ক্যারেক্টার আমাকে দেখিয়েছে তাহলে এখন আমার ফাইলের পয়েন্টার কোন জায়গায় থাকবে

আমি প্রথম তিনটে ক্যারেক্টারকে আমি রিড করে নিই প্রথম তিনটে ক্যারেক্টারকে রিড করা মানে হচ্ছে যে আমি কিন্তু এখন জিরো ওয়ান টু ইন্ডেক্সের কন্টেন্টটাকে রিড করেছি তাই না তারপরে তারপরে ইন্ডেক্সটা কত হয় থ্রি তা আমার তখন এপটি আমাকে দেখাচ্ছে আমার কিন্তু এখন পয়েন্টটা কিন্তু তোমার তিন নম্বর ইন্ডেক্সে রয়েছে আমাকে তিন দেখাচ্ছে ওকে আমি এবার এবার আমি না আমার একটা কাজ করছি এখানে আমি আবার এখানে লিখছি প্রিন্ট এফ ডট রিড আমি এখানে কপি করলাম কপি করে আমি এখানে তোমার একটা একবার পেস্ট করছি আমি এটা পেস্ট করছি আমি এখানে তোমার লিখছি ধরে নাও হয়তো ওখানে থ্রি করেছি এখানে তোমার টু করলাম টু করলাম বলো তো এখন রিড এখন তোমার এই এফ ডট রিড করে এখন আমাকে কোনটা দেখাবে এটা এখন কোনটা দেখাবে বলো থ্রির পর থেকে আমাকে দুটো দেখাবে বলছে তাই তো থ্রির পর থেকে আমাকে আর দুটোকে একটাকে আমাকে দেখাবে দেখো দেখাচ্ছে এ আর কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে কনসেপ্টটা এখন ক্লিয়ার হচ্ছে দেখো এ এস আমাকে দেখালো মানে আমার যখন ফাইল পয়েন্টটা তোমার যে পজিশনে আছে দেখো তারপর থেকে আমাকে দুটো ক্যারেক্টার দেখাচ্ছে এটা ফার্স্ট ক্যারেক্টার সেকেন্ড ক্যারেক্টার তাহলে আমাকে কী দেখাচ্ছে এ এস দেখাচ্ছে এখন যদি আমরা এখন যদি আমরা জানতে চাই যে আমার টেল কোথায় আছে আমার এখন টেল ফাংশন যদি আমি এখন কল করি আমাকে কি দেখাবে বলো আমি এখন টেল ফাংশনকে কল করবো কি দেখাবে আমাকে দেখো আমার এখন এ আর এস আমাকে আমাকে এখানে এ আর এস দেখিয়েছে তাই তো এস দেখিয়েছে তাহলে আইটার ইন্ডেক্স কত দেখো কি দেখাচ্ছে দেখাচ্ছে কনসেপ্টটা ঠিক আছে তাহলে টেল ফাংশন বোঝা গেল টেল ফাংশন কি কাজ করছে সবাই বুঝতে পেরেছি আমরা টেল ফাংশনে কাজ কারেন্ট পজিশনটাকে কার্সারের কারেন্ট পজিশন কিন্তু সবসময় তোমাকে রিটার্ন করবে টেল ফাংশন দ্যাট ইজ দ্য ফাংশন অফ এ টেল দ্যাট ইজ দ্য ফাংশন অফ এ টেল ওকে ওপেন হ্যাঁ বললাম যে এখানে আপনি দেখাইলেন যে মানে আমাদের কাছে একটা ফাইল আছে দেবাশিস সেটা বুঝলাম কিন্তু ফাইলটা মানে এই কোডের মধ্যে কোথায় আছে মানে কিভাবে ইন্টারপ্রিটার বুঝছে যে এই যে এই যে এই যে ফাইলটা এই যে ফাইলটা abc.txt দেখো এই তো ফাইলের মধ্যে লেখা আছে তাই না মানে ফাইলটা আগে আছে হ্যাঁ আমি তো ফাইলটাকে এখানে তোমার আমি তোমার এখানে তোমার দেবাশিসটাকে তোমার তো রাইট করে তো রেখে দিয়েছি ফাইলটাকে abc.txt আমার ফাইল তো তৈরি হয়েই আছে এখানে ঠিক আছে আমার ফাইল না হয়তো কাজ কাজ করবো আমি তো ফাইল থেকে নিয়ে কাজ করছি আমি যা কিছু করছি ফাইল থেকে নিয়ে কাজ করছি তাই না এই যে আমি এফ ডট টেল করছি মানে কি আমার ফাইলের পয়েন্টার হচ্ছে এফ সে পয়েন্ট করছে এবিসি ডট টি এক্সিটাকে আমি তার কারেন্ট পজিশন জানতে চাইছি যে এফ পয়েন্টার এখন কাকে কোথায় পয়েন্ট করে আছে না প্রথম স্টার্টিং আমাকে জিরো দেখালো আমি তারপরে এফ ডট রিড করে থ্রি করছি প্রথম তিনটে ক্যারেক্টার আমাকে দেখাচ্ছে ডি ই বি প্রথম তিনটে ক্যারেক্টার দেখালো আমি তখন কী করলাম এফ ডট টেল করে আমি এখন কারেন্ট পজিশনটাকে আমি এখন জানতে চাইছি আমার ফাইলের পয়েন্টারে কোথায় এখন সে কোথায় আছে আমার তখন সে দেখাচ্ছে তোমার থ্রি কারণ দেখো ডিটা আমার জিরোতে আছে ইটা আমার ওয়ানে আছে বিটা আমার টুতে আছে তারপরে তাকে পয়েন্ট করছে তাকে পয়েন্টটাকে পয়েন্ট করছে আমার তখন তোমার ইন্টারেস্ট কত আছে থ্রি আছে আমাকে থ্রি দেখালো আমি আবার কী করলাম এফ ডট রিড করলাম টু মানে তিনের পর থেকে তোমার আট দুটো কয়েকটাকে আমি রিড করছি তাহলে ডি বিয়ের পরে কে আছে এ আর এস আছে আমাকে এ আর এস দেখাচ্ছে আমি এখন জানতে চাইছি তোমার এখন এফ ডট টেলটা কোথায় এখন কারেন্ট আমার ফাইলে কারেন্ট পয়েন্টটা কোথায় আছে আমার সঙ্গে দেখাচ্ছে ফাইভ কারণ জিরো ওয়ান টু থ্রি ফোর তাহলে তারপরটা তো ফাইভ হবেই ওকে ফাইভ দেখাচ্ছে ঠিক আছে ক্লিয়ার সবার কাছে সবার কাছে ক্লিয়ার কনসেপ্টটা টেল ফাংশানে কাজ সবার কাছে ক্লিয়ার হয়েছে হ্যাঁ হয় এক্স্যাক্টলি হয় এখানে হচ্ছে অনলি টেল ওখানে ওখানে এপ্রেল হয় এখানে যেমন ওপেন ফাংশন ওখানে তোমার হচ্ছে এফ ওপেন ফাংশন ঠিক আছে এখানে যেমন ক্লোজ ফাংশন ওখানে তোমার হচ্ছে এফ ক্লোজ আমরা সি এর ক্ষেত্রে বলছি এখানে যেমন তোমার টেল ফাংশন ওখানে হয় এফ টেল এখানে যেমন সিখ ফাংশন ওখানে তোমার হয় এফ সিখ ফাংশন ঠিক আছে তো দ্যাট ইজ এ ডিফারেন্স আমি যেন বলছিলাম যে আমার যদি সি এর ফাইল যদি তোমরা করতে পারতে তোমাদের পাইথনের ফাইলটা নিয়ে কিছু ভাবতেই হতো না কিন্তু তোমাদের সি এর ফাইল তো আমাদের নেই সিলেবাসে আমরা তার জন্য করতে পারিনি তাই না তো এবার আমরা আসবো তোমার সিখ ফাংশানে সিখ ফাংশন সিখ ফাংশন ওকে ফাইল কিন্তু খুব ইন্টারেস্টিং পাইথনের ফাইল সব থেকে ইন্টারেস্টিং কিন্তু ফাইল আর কনসেপ্টটা তো কিছুই নেই জাস্ট কয়েকটা সিনট্যাক্স মনে রাখতে হবে যে কীভাবে ব্যবহার করবো হ্যাঁ আর আমরা দেখো আমরা কিন্তু এপটেল আমরা কিন্তু এই টেল ফাংশনের কাজ কিন্তু সব সময় আমরা দেখি আমি যখন কোনো একটা ভিডিও দেখি ইউটিউবে তাই না যখন কোনো একটা ভিডিওতে তোমার ধরো হয়তো ইউটিউবে কোনো একটা ভিডিও দেখছি বা হয়তো ভিএলসি প্লেয়ারে একটা কোনো ভিডিও দেখছি আমার আধ ঘন্টা হয়তো মুভিটা হয়েছে তো আমাকে কিন্তু এখন দেখায় যে আমার কারেন্ট কারেন্ট আমার কার্সারের পয়সেনটা কোথায় দেখাই তো ইয়েস অন্য দেখায় না হুম দেখায় এবার আমি আমি একটা এক্সাম্পল দিই একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই ঠিক আছে ছোট্ট একটা এক্সাম্পল দিই ছোট্ট একটা এক্সাম্পল দিই আমি সেখানে এফটেল আর হচ্ছে ওই কনসেপ্টটা আমরা জানবো আমার আমি বারবার এফটেল বলে ফেলছি কারণ আমি সি এর ফাইলের রেসপেক্ট আমি এখানে এফটেল বলে ফেলছি আর এফসিক বলে ফেলছি যাই হোক এখানে তো এপটেল এফসিক না এফসি না এফ টেল লিখিনি তো এফ ডট টেল লিখছি এফ ডট টেল লিখছি পয়েন্ট এফটা হচ্ছে পয়েন্টার আমি পয়েন্টার দিয়ে এখন অ্যাক্সেস করছি ফাইল পয়েন্টার দিয়ে ঠিক আছে আমি ফাইল পয়েন্টার দিয়ে ওটাকে অ্যাক্সেস করছি ওকে তো ওটা হচ্ছে পয়েন্টারের নেম ওকে তো যাই হোক আমরা এখানে আমি দেখো একটা ওই টেল ফাংশনের একটা কাজ দেখাচ্ছি হ্যাঁ সিম্পল একটা কাজ দেখাচ্ছি টেল ফাংশনের বলছি এপ্রিল ফাংশন তো আপনার

আমি আমি এটাকে ধরো ভিডিও করে প্লে আমি এটা মিউট করে দিলাম ঠিক আছে মিউট করে দিচ্ছি সাপোজ ধরো নাও আমার এখানে এখন আমার ফাইলে কারেন্ট পজিশানটাকে আমাকে দেখাচ্ছে থার্টি থ্রি মিনিটস থার্টি নাইন সেকেন্ড তাই না দেখা যায় তো দ্যাট ইজ দ্য ফাংশন অফ এ টেল ফাংশন ওকে আর এই যে তোমার যে এই যে তোমার যে স্লাইডারটা এটাকে বলা হয় সিক্স স্লাইডার তাই না এটাকে বলা হয় সিক্স স্লাইডার এর হেল্প নিয়ে আমরা কী করতে পারি না আমি ধরো হয়তো মনে হচ্ছে যে আমি এখন স্যার যেটা পড়াচ্ছি না হয়তো এটা আমি হয়তো জানি আমি তারপরে হয়তো পাঁচ মিনিট আমি সিক করে হয়তো আমি লাস্ট পাঁচ মিনিট দেখবো আমি কিন্তু তোমার দেখো সিক করছি কিন্তু আমি কিন্তু সিক করছি আমি এখন দেখো লাস্টের এক মিনিট ছাব্বিশ সেকেন্ড বাকি আছে আমি এখন এখানে সিক করে বাকি পোর্শনটা আমি এখন দেখছি দ্যাট ইজ দ্য ফাংশন অফ এ সিক ওকে দ্যাট ইজ দ্য ফাংশন অফ এ সিক ফাংশন ওকে তাহলে আমরা টেল ফাংশন আমাকে কারেন্ট কারেন্ট আমার যে কার্সারের পজিশনটা আমাকে রিটার্ন করছে আর সিক ফাংশন দিয়ে আমি কিন্তু মুভ করতে পারছি আমার কার্সারটাকে আমার সেটা ব্যাকওয়ার্ড ডাইরেকশানে বা ফরওয়ার্ড ডাইরেকশন আমি কিন্তু আমার মানে আমার যে কাশাটা তাকে কিন্তু আমরা মুভ করতে পারছি দ্যাট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন সিক আর টেল ওকে আমি এখন সিখ ফাংশন দিয়ে আমরা এখন কাজ করবো আমি এখন সিখ ফাংশানে কাজ দেখাবো ওকে চলো নেক্সট ফাংশন হচ্ছে আমাদের সিখ ফাংশন তো প্রত্যেকটা কিন্তু দেখো রিয়েল লাইফ কিন্তু অ্যাপ্লিকেশানস আছে তাই না প্রত্যেকটা ফাংশানে কিন্তু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশানস আছে এটা হচ্ছে আমাদের সিখ ফাংশন এটাকে ভালো করে দেখো খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট মানে আমরা বেসিক্যালি কার্সারকে মুভ করার জন্য মানে মুভিং দ্য কার্সার মুভিং দ্য কার্সার আমরা বেসিক্যালি যে ফাংশনটা ব্যবহার করি তার নাম হচ্ছে আমাকে তার নাম হচ্ছে সিখ ফাংশন সিখ ফাংশনের হেল্প নি কিন্তু আমরা মুভ করতে পারি ওকে তো টু মুভ এ কার্সার ফ্রম ওয়ান পজিশন টু অ্যানাদার পজিশন উই ক্যান ইউজ সিক ফাংশন তাই না একটা কার্সারের পজিশনকে আমরা একটা 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 কার্সারকে আমি একটা পজিশন থেকে মুভ করে অন্য পজিশনে যখন নিয়ে যাচ্ছি মুভ করছি তাকে তো আমরা বলছি ওটা তোমার সিখ ফাংশনের কাজ তাহলে এখন আমরা সিক ফাংশনটাকে কীভাবে লিখতে পারি না আমি ধরো লিখছি হয়তো এফ ডট সিক এফ ডট সিক আমি তোমার এখানে লিখতাম তোমার সেভেনটিন বা আমি সেভেনটিন না লিখে আমি তোমার এখানে লিখছি ধরো ফাইভ আমি এফ ডট সিক করে আমি এখানে লিখছি ফাইভ বা আমি তোমার লিখছি এফ ডট সিক আমি তোমার এখানে লিখছি জিরো তাহলে জিরো মানে হচ্ছে বিগিনিং অফ দ্য ফাইল বিগিনিং অফ দ্য ফাইল তাই না আর এফ ডট সিক মানে আমি যখন সিক করছি ফাইভ তার মানে দেখো আমার কিন্তু কাসারটা এখন ফিফথ যে পজিশনটা সেখানে তোমার কিন্তু চলে গেছে তাই না এফ ডট সিক করে আমি যখন এখন তোমার এফ ডট সিক করে ফাইভ করছি আমি ধরো যে ফাইলের উপর কাজ করছি সাপোর্জনা এবিসি ডট টিএসটির উপর আমি কাজ করছি এব ডট এবিসি ডট টিএসটির মধ্যে আমার কে আছে দেবাশিস আছে এর মধ্যে লেখা তাই না এর মধ্যে তোমার ধরো দেবাশিস আছে আমি এখন এফ ডট সিক করে তোমার ফাইভ করেছি আমার ফাইলটা তো তৈরি করা আছে আমি তো তারপরে কাজ করছি আমি এফ ডট সিক্ করে ফাইভ করেছি তাহলে আমার এখন কার সাটা তোমার কোথায় যাবে আমার এখন কার সাড়া তোমার কোথায় যাবে তো সিক্ কিন সবসময় কিন্তু বিগিনিং থেকে হয় তাহলে কোথায় আসবে বলো বললাম এখন আমার এখন ফাইভে আসবে তাহলে ফাইভ মানে ফাইভ ফিফ ইন্ডেক্সে আসবে তাই না আমার ফিফ ফিফ পজিশনে আসবে জিরো পজিশানে আসবে সিভ পজিশনে আসবে ওকে তাহলে আমার ফাইভ আমার এখন ফিফথ পজিশনে আসছে আমি যদি এখন তোমার এফ ডট সিক করে দিই আবার যদি তোমার এফ ডট সিক করে জিরো করি তাহলে দেখো আমার কিন্তু ফাইলের পয়েন্টটা কিন্তু এখন তোমার ব্যাক করে চলে আসবে কোথায় জিরোতে চলে আসবে তাই না জিরোতে চলে আসবে তাহলে আমি এখন এক্সাম্পল দেখবো এক্সাম্পল না দেখলে তোমার বুঝতে পারবো না আমরা এখন একটা এক্সাম্পল দেখবো একটা সিম্পল একটা এক্সাম্পল দেখব ওকে চলো একটা এক্সাম্পল দেখি আমি এখানে একটা ছোট্ট কনসেপ্ট আমি এখানে দেখাব সেটা হচ্ছে যে আমি এখানে একটা কাজ করি আমি যে ফাইলটা তোমার লিখে রেখেছি আমি সেই ফাইলটাকে একটু মডিফাই করছি হ্যাঁ আমি এখানে আমি ফাইলটাকে একটু মডিফাই করছি আমি ফাইলটার মধ্যে একটা কন্টেন্ট লিখে রাখছি যে অল অল স্টুডেন্টস আর ঠিক আছে অল স্টুডেন্টস আর কি লিখি এখানে অল স্টুডেন্টস আর জেমস ওকে জেমস ওকে তাই না অল স্টুডেন্টস আর জেমস আমি এখানে একটা তিনটে এক্সপ্লামেশন সিম্বল দিয়ে রাখলাম এটা তো একটা ক্যারেক্টার তাই না এটা একটা ক্যারেক্টার অল স্টুডেন্টস আর জেমস আমার এবিসি ডট টেক্সটি এক্সটি হচ্ছে অল স্টুডেন্ট আর জেমস একটা এরকম একটা টেক্সট লেখা আছে আর একটা টেক্সট লেখা আছে ওকে তো এবার এই অল স্টুডেন্টস আর স্টুডেন্টস আর জেমস এটার মধ্যে আমার আমি এখন যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমি এবার কোডে চলে আসি হ্যাঁ এম মেন ডট আমার যে পাই ফাইলটা ডট পাই ফাইলটা আছে সেই ডট পাই ফাইল পাই ফাইলে চলে আসি এবার এ পিকলস টু ওপেন এ বিসি ডট টি আমি এটাকে তোমার ধর রাইট মোডে ফাইলটাকে আমি ওপেন করেছি রাইট মোডে ফাইলটাকে ওপেন করেছি বা আমি এটা কাজ করি আমি এটাকে কিছু লিখবো না হ্যাঁ আমি এটাকে এখান থেকে আমি ডাইরেক্ট ফাইলের মধ্যে রাইট করে দেবো ঠিক আছে আমি কন্ট্রোল এক্স করে নিচ্ছি আমি এখানে একটা ভেরিয়েল নিলাম ভেরিয়েলটা নাম দিয়েছি তোমার ডেটা ঠিক আছে ডেটা ইকুয়ালস টু ডেটা ইকুয়ালস টু আমি ফাইলে তোমার রাইট করাটা দেখাবো ভেরিয়েবলের মধ্যে দিয়ে আমি এখানে তোমার পেস্ট করছি এটা অল স্টুডেন্ট আর জেমস ওকে আমি এই ডেটাটাকে আমি রাইট করবো আমার ফাইলের মধ্যে আমি তার জন্য ফাইলটাকে তোমার ওপেন করেছি রাইট মোড়ে ঠিক আছে রাইট মোডে ফাইলটাকে ওপেন করেছি আমি যা আছে জিনিসটাকে ডিলিট করে দিচ্ছি হ্যাঁ এটা আমার দরকার নেই পরে দেখবো আমি তোমার রাইট মোডে ওপেন করেছি ফাইলটাকে আমি এর মধ্যে এটাকে রাইট করবো তাহলে ক্লিক করবো বলো এফ ডট রাইট এফ ডট রাইট কাকে কাকে আমি এখন রাইট করবো ফাইলটার মধ্যে না আমার ভেরিবেলের মধ্যে যে কন্টেন্ট আছে তার নাম হচ্ছে ডেটা তাকে আমি রাইট করবো তাই না দেখো আমি দেখা আমার ধরুন রান করে নিচ্ছি একবার রান করে দিলাম কোনটা দেখো কিছু টাকা আছে না আমাকে তো কোনো মেসেজ নেই এবার তুমি এবিসি ডট টিএসি মধ্যে যাও দেখাচ্ছে অল স্টুডেন্ট আর জেন্স তাই তো রাইট করলাম তো ফাইলটার মধ্যে তাহলে আমরা রাইট হয়ে গেছে ওকে ভেরি গুড এবার আমরা যেখানে যাতে যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি সেই উইথ উইথ স্টেটমেন্টটা আমি এখন নিয়ে কাজ করবো হ্যাঁ উইথ স্টেটমেন্ট নিয়ে কাজ করবো কতটা ভ্যালিড সেটা আমরা দেখি তোমাদেরকে চেক করে দেখাই যে উইথ ওপেন উইথ ওপেন এব সি ডট টিএক্সটি এবি ডট টিএক্সটি এবিসি ডট টিএক্সটি ওকে আমি এখানে তোমার লিখছি মোডটাকে লিখছি আর প্লাস রিডও করবো রাইটও করবো সব কিছু করব হ্যাঁ রিড প্লাস রিড প্লাস মোডে ওপেন করেছি ফাইলটাকে অ্যাজ ইফ অ্যাজ এফ কোলন যা সিনট্যাক্স ছিল আমাদের অ্যাজ প্লাস সিনট্যাক্স ঠিক আছে এবার দেখো লিখছি আমি টেক্সট ইকুয়ালস টু টেক্সট ইকুয়ালস টু এফ ডট রিট এফ ডট রিট তাহলে টেক্সটের মধ্যে এখন কী চলে আসবে আমি দেখুন প্রিন্ট করি টেক্সটটাকে আমাকে কী দেখাবে আমি দেখুন প্রিন্ট করি টেক্সটাকে কী দেখাবে আমাকে বলো স্টুডেন্ট অল স্টুডেন্ট আর জেমস দেখাবে দেখেনি একবার একবার আমাদের কনসোলে দেখাচ্ছে না প্রিন্ট করছি কনসোলে দেখাবে দেখো একবার দেখে নি দেখাচ্ছে অল স্টুডেন্ট আর জেমস আমার দেখো ফাইলের কন্টে ওটাই ছিল অল স্টুডেন্ট আর জেমস তাই দেখাচ্ছে আমাকে ওকে ভেরি গুড এত পর্যন্ত হলো কোনো সমস্যা নেই এত পর্যন্ত নিয়ে কোনো সমস্যা আছে একটা ফাইলকে আমি যা ডেটাকে রাইট করলাম তাকে আমি আবার কনসোলে ডিসপ্লে করছি ওকে আমার এবার আমি এখন জানতে চাইছি যে আমার এখন কার্সারের পজিশনটা কোথায় আছে ওকে প্রিন্ট প্রিন্ট এফ ডট টেল ওকে এফ ডট টেল আমি এখন কার্সারের পজিশনটা তোমার জানতে চাইছি তা কী থাকবে এখন কার্সারের পজিশন বলো দেখি কার্সারের পজিশন এখন কোথায় থাকবে আমি একটা ফাইলকে আমি একটা ফাইলকে নিয়ে কাজ করেছি ফাইলটাকে ওপেন করে আমি রিড আর প্লাস মোডে ফাইলটাকে ওপেন করেছি ফাইলটা কোন মোডে ওপেন করছি তারপরে কিন্তু ডিপেন্ড করে ফাইলে কাজটা কোথায় থাকছে ঠিক আছে তো অথবা আমি এখন রিড প্লাস মোডে ফাইলটাকে ওপেন করেছি আমি সেখান থেকে আমি সেখানে রিড করলাম ফাইলে কন্টেন্টটাকে রিড করে আমি টেক্সটের মধ্যে রেখেছি আমি টেক্সটটাকে প্রিন্ট ডিসপ্লে করে দিয়েছি যে আমি এখন জানতে চাইছি যে আমার ফাইলে এখন কাজটা কোথায় আছে ঠিক আছে দেখো কোথায় আছে কোথায় আছে লাস্টে লাস্টে কেন লাস্টে আছে না আমার তো ফাইলে কন্টেন্ট আমি দেখো অল স্টুডেন্টস আর জেমস করেছিলাম তিনটে এক্সপ্লামেশন সিম্বল দিয়েছি তো এবারে তুমি এটা কাউন্ট করো দেখো আমার কোথায় লাস্ট পজিশানটা দেখো ওটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সরি ভুল করলাম স্পেসটাকে ধরি নি আমি তাই না স্পেসটা কমকে ধরতে হবে ওটা তার ক্যারেক্টার থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন স্পেসটা হচ্ছে সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি তাহলে এর পরে কার্সারটা কোথায় তার পরে পজিশন টোয়েন্টি ফোর পজিশনে থাকবে কার্সারটা তাই না এটা আমার কার্সার এখন ফাইল পয়েন্টার এটা আমার কার্সার তাহলে তোমার কী দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে টোয়েন্টি ফোর ওকে টোয়েন্টি ফোর মানে আমার কারেন্ট পজিশন অফ দ্য কার্সার টোয়েন্টি ফোর আমাকে দেখাচ্ছে আমি এবার কী করলাম না আমি এরপর এফ ডট সিখ ফাংশনটাকে এবার আমি কিন্তু সিখ ফাংশনটা দেখাচ্ছি কাজটা সিখ ফাংশনটাকে আমি এখন সিক ফাংশন দিয়ে আমি এখানে তোমার সেভেন্টিনে নিয়ে চলে এসেছি সেভেন্টিন ওকে দিয়ে তারপরে আমি এবার তোমার এটাকে ডিসপ্লে করছি প্রিন্ট প্রিন্ট দ্য কারেন্ট পজিশন অফ দ্য কারসার একটা মেসেজ ডিসপ্লে করছি দ্য কারেন্ট দ্য কারেন্ট পজিশন দ্য কারেন্ট পজিশন অফ দ্য কারসার কোলন তার পাশে আমি এখানে কমা দিয়ে একটা কমা দিয়ে লিখি এখানে এফ ডট টেল তাই না টেল দিয়ে আমি জানতে পারি কোনো কোন পজিশনে আছে আমার কার্সারটা এখন টেল ফাংশন দিয়ে জানতে পারি তাহলে এখন আমাকে কী দেখাবে বলো তো দ্য কারেন্ট পজিশন অফ দ্য কার্সার কী দেখাবে আমি তাকে আগে তোমার এফ ডট আমি তোমার কিন্তু তোমার এফ ডট সিক করে কিন্তু আমার সেভেন্টিন করেছি তার আগে আমি কার্সার দেখো কিছু সিক করে নিয়েছি কোথায় সেভেন্টিন নাম্বার পজিশনে তোমার কারেন্ট পজিশন এখন কী দেখাবে সেভেনটিন হবে দেখো সেভেনটিন হবে দেখাচ্ছে সেভেন্টিন আর বাবা আমি তো সিখ করেছি তো সেভেন্টিনে আমার তো এমনি এমনি আসছে না তাকে আমি তাকে আমি তো তোমার সিক্স লাইডে তোমার তো আমি আমি তোমার মানে ব্যাকওয়ার্ড ডিরেকশন তোমার তো নিয়ে এসেছি সেভেন্টিনে টোয়েন্টি ফোরে এ ছিল আমি সেখানে তোমার সিক্স স্লাইডিং করে আমি তোমার সেভেন্টিনে নিয়ে এসেছি তো আমার কি দেখাচ্ছে এখন এবার টেল করে আমাকে কী দেখাবে সেভেন্টিন দেখাবে ওকে এখন যদি আমি বলি যে এই সেভেন্টিন নাম্বার পজিশনে আমি এখন দেখো না তাহলে দেখো সেভেন্টিন পজিশানটা কোনটা দেখো তো একটু ভালো করে দেখো জিটা তোমার যেখান থেকে তোমার শুরু হচ্ছে তাই না তাই তো এটা আমার দেখো সেভেনটিন নাম্বার পজিশান জি তোমার দেখো শুরু হচ্ছে হ্যাঁ ওকে তাহলে আমাকে এরকম সাতটা ক্যারেক্টার দিয়ে একটা কোনো ওয়ার্ড বলো আমি জেমসটাকে রিপ্লেস করে দেবো সেই ক্যারেক্টারটা দিয়ে সেই স্ট্রিংটাকে দিয়ে সাতটা ক্যারেক্টার একটা কোনো স্ট্রিং বলো আমাকে আমি জেন্সটাকে তোমার রিপ্লেস করে আমি সেটাকে লিখবো সেটা আমার এখানে হয়ে যাবে আমি এখানে জাস্ট রিপ্লেস করব বলো এই সাতটা ক্যারেক্টার হ্যাঁ মহারাজ মহারাজ বেশ ঠিক আছে সাতটা ক্যারেক্টার আছে মহারাজ আমি এখন তোমার দেখো আমি এই অবস্থা তোমার এখন লিখছি এফ ডট রাইট এফ ডট রাইট ওকে আমি এখানে তোমার লিখছি সিঙ্গেল কোটেশনে এফ ডট রাইট করে সিঙ্গেল কোটেশনের তোমার লিখছি মহারাজ তো যেটা বলছে আমি লিখছি মহারাজ ওকে ক্লিয়ার এফ ডট মহারাজ লিখলাম এবার কোডটাকে রান করছি আমি এবার কোডটাকে রান করছি ঠিক আছে কোডটাকে রান করলাম কিছু বুঝতে পারছি না তাহলে আমার এই মহারাজ তোমার নিশ্চয়ই তোমার এর জায়গায় এখন মহারাজ হয়ে গেছে তাই না তাহলে আমি এখন এবিসি ডট ইএসিতে গিয়ে আবার দেখি না যে আমার হয়েছে কি না মহারাজটা তাই তো কারণ দেখো আমি তো আমার এখন ফাইলের পয়েন্টটা তোমার যে সেভেন্টিন নাম্বার পজিশনে অর্থাৎ আমার ফাইলের এখন পয়েন্টটা তোমার আছে জিতে আমি এখন এফ ডট রাইট করেছি তো আমার রাইট করা মানে কিন্তু সে কিন্তু এই সেভেন্টিন থেকে কিন্তু তোমার এটাকে তোমার ওভার রাইট করবে এই জেমসটাকে তোমার ওভার রাইট করে কিন্তু সেরকম মহারাজ লিখবে তাই না কারণ আমার তো রাইট মোড়ে তো ফাইলটাকে ওপেন করেছি তো রাইট মোড মানে কি আমার এক্সিস্টিং কন্টেন্টটা তোমার ওভার রাইট করে দেয় দেখো আমি এখন ফাইলে দেখো যাচ্ছি এবিসি ডট দেখা দেখো দেখাচ্ছে মহারাজ অল স্টুডেন্ট আর মহারাজ দেখাচ্ছে তো হ্যাঁ তাহলে কেমন একটা ম্যাজিক্যাল কাজ হলো বলো তো আমি এখন যেখানে ফাইলে পয়েন্টার আমার যেখানে রয়েছে আমি সেই পয়েন্টটার থেকে এখন রাইট রাইট ফাংশনে কল করে আমি দেখো তাকে তোমার দেখো পুরোপুরি কিন্তু রিপ্লেস করে দিলাম তাহলে আমি এখন এটাকে তোমার এরকমভাবে এবার এবার কনসোলে ডিসপ্লে করবো আমি এবার কোডটাকে কনস আমার ওই মেসেজটাকে কনসোলে ডিসপ্লে করবো আমি এখন দেখো তার জন্য আমি কী লিখছি এখানে না কনসোলে ডিসপ্লে করার জন্য আমি যেটা লিখবো এখন ডেটা আফটার মডিফিকেশানস করে আমি লিখতে পারি ঠিক আছে আমি সেটা পরে লিখছি একটু পরে লিখছি একটু পরে লিখছি ওকে এবার ধরে নাও আমি যদি এখন এখানে তোমার যদি করি এফ ডট সিক এফ ডট সিক ফাংশন আমি দেখুন তোমার করে দিই তোমার সিক ফাংশন যেমন জিরোতে জিরো করে দিলাম এফ ডট সিকটা এখন জিরো ঠিক আছে এফ ডট সিকটা এখন হচ্ছে জিরো মানে আমার ফাইলের পয়েন্টটা কিন্তু এখন তোমার কোথায় চলে এসছে জিরোতে চলে এসছে এতে চলে এসছে জিরোতে চলে এসছে ঠিক আছে এখন তোমার পয়েন্টটা কিন্তু এখানে পয়েন্ট করছে জিরো ইন্ডেক্সটাকে পয়েন্ট করছে ফাইলে পয়েন্টের এখন যদি আমরা এই কাজটা করি তাহলে আমাকে কী হবে তোমরা আমাকে বলবে আমি যদি তখন লিখি টেক্সট ইকুয়ালস টু এফ ডট রিড টেক্সট ইকুয়ালস টু এফ ডট রিড তারপর যদি আমি প্রিন্ট করি তারপর যদি আমরা প্রিন্ট করি ওই টেক্সটটাকে যদি আমরা প্রিন্ট করে দিই প্রিন্ট প্রিন্ট সিঙ্গেল কোয়েশান লিখলাম ডেটা আফটার মডিফিকেশানস হ্যাঁ ডেটা আফটার মডিফিকেশানস তারপরে আমি এখন ওকে আমি তার পরের লাইনে প্রিন্ট করে ডিসপ্লে করি এক লাইনে করতে পারতাম প্রিন্ট প্রিন্ট আমি এখন এখানে লিখছি বলো কী দেখাবে আমাকে বলো কি দেখাবে আমাকে দেখাবে মডিফাই লাইনটা আমাকে দেখাও আমাকে দেখাবে যে যেটা আমার তোমরা হয়েছিল সেটা আমার দেখাচ্ছে দেখো দেখাচ্ছে অল স্টুডেন্ট আর মহারাজ তাহলে আমি সিকের উপরে কত মানে কত কিছু ডিপেন্ড করছে বুঝতে পারছো যে আমি ফাইলের পয়েন্টটাকে তোমার জিরোতে তোমার সিক করে নিয়ে আসলাম তারপরে আমি এখন রিড করছি পুরো স্ট্রিংটাকে কার মধ্যে টেক্সটের মধ্যে তারপরে সেই টেক্সটটাকে আমরা ডিসপ্লে করছি তা কিন্তু তখন কিন্তু আমাকে পুরো স্ট্রিংটাকে দেখাচ্ছে আমার ফাইলের পয়েন্টটা যখন তোমার সেভেন্টিন যখন সেভেন্টিন নাম্বার যখন ইন্ডেক্সে ছিল আমি তখন তখন রাইট অপারেশন পারফর্ম করেছি তাহলে আমার কী হয়েছে না আমার এই পুরো জেমস তখন তোমার দেখো কিন্তু রিপ্লেস হয়ে কিন্তু মরাজ হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা এফসিক আর এসিক ফাংশন আর টেল ফাংশানের কাজটা আমরা বুঝতে পারলাম সবাই আমি তাদের তোমার ডিফারেন্টভাবে কাজটা দেখালাম কিন্তু অনেক রকমের অপারেশন করেছি একটা ওই এফসিক দেখানোর জন্য

তুমি শিখটা এখানে করছো না তো আমি এখানে হ্যাস করে দিচ্ছি এটা বেশ আমি এটাকে শিখটা করছি না আমি এখন ধরো এফ ডট রিড করছি যেটা একটা মডিফেশন দেখাবো আমার দেখো তোমার পজিশনটা কোথায় হয়ে আছে আমার এখন তাহলে ফাইলের এখন পয়েন্টটা তোমার কোথায় আছে সেভেন্টিনে ছিল তারপর দেখো রাইট করেছি মহারাজে আমি দেখো এখানে রান করছি কী দেখাচ্ছে কী দেখাচ্ছে কেন তো দেখাচ্ছে না কিছু তোমার ফাইলের পয়েন্টটা এখন কোথায় হয়ে আছে এফ ডট রাইট করে তুমি যখন মনাজ করেছো

আমি তো রাইড করেছি আমি তো রাইড করার পর তো আমার এখন তোমার তোমার তো লাস্টে আছে তাই না আমার তখন লাস্টে আছে আমি তো রিড করে তোমার রাইড করছি অথবা আমাকে তখন কিন্তু লাস্ট পজিশনে কিন্তু আমাকে দেখাচ্ছে আমাকে মানে কারেন্ট পজিশন তোমাকে তোমার টোয়েন্টি ফোর দেখাবে তখন রাইট করার পর এবার আমরা এবার প্রশ্ন আসতে পারে যে স্যার যদি আমরা এখানে সিক ফাংশনের মধ্যে যদি স্যার আমরা এখানে কোনো মাইনাস কোনো ভ্যালু দিই আসতেই পারে এরকম ধরনের কোশ্চেন যে আমরা স্যার যদি আমরা এরকমভাবে লিখি এফ ডট সিক এখানে তো মাইনাস সেভেন্টিন দিচ্ছি আমি যখন এখানে প্লাস সেভেন্টিন দিয়েছি আমি যখন মাইনাস সেভেন্টিন দিই তাই না তখন কি হবে দ্যাট ইজ দ্য কোশ্চেন দেখো রান করছি কি দেখাচ্ছে কি দেখাচ্ছে নেগেটিভ সিখ পজিশন মাইনাস সেভেন্টিন দ্যাট ইস ভ্যালু এরার আমরা সিখ ফাংশনের মধ্যে কোনো সময় কোনো নেগেটিভ ভ্যালুকে আমরা দিতে পারি না তার জন্য আমাকে কী দেখাচ্ছে একটা ভ্যালু এরার দেখাচ্ছে ঠিক আছে তাহলে কেন কেন দিতে পারি না বুঝতে পারলাম যে কেন এখানে মাইনাস ফাংশন দেওয়া যায় না কেন এখানে মাইনাস ভ্যালু তোমার দেওয়া দেওয়া যায় না কোনো সিখ ফাংশনের মধ্যে সবসময় কিন্তু পজিটিভ ইনটিজারকে আমাকে এখানে দিতে হবে পজিটিভ ইনটিজার মানে সিখ ফাংশন একটা প্যারামিটারকে তোমার অ্যাকসেপ্ট করতে পারে দ্যাট ইজ আ পজিটিভ ইনটিজার আমরা কিন্তু কোনো নেগেটিভ মিডিয়া আমরা এখানে এন্টার করতে পারবো না ওকে এবার একটা প্রশ্ন হচ্ছে যে যদি আমি এখানে এফ ডট সিক যদি আমি এখানে হয়তো আমার থাউজেন্ড দিলাম এফ ডট সিক ধরুন আমি হয়তো থাউজেন্ড দিচ্ছি তখন কি আমার কোনো এডার আসবে এফ ডট আমি যখন এফ ডট সিক যদি তোমার থাউজেন্ড করি আমাকে কোনো এরার আসবে না আমাকে ঠিকঠাকই দেখাবে আমি তোমার ধরো এখানে তোমার এফ ডট আমি এখানে তোমার ধরো থাউজেন্ড করলাম আমি হয়তো পরে তোমার ধরো লাস্টে গিয়ে আমি লাস্টে গিয়ে তোমার করছি এফ ডট সিক এফ ডট সিক আমি এখানে তোমার করেছি থাউজেন্ড থাউজেন্ড ওকে তারপরে হয়তো আমি এবার ধরো তোমার টেক্সট এই টেক্সট টু এফ ডট রিড করে আমি টেক্সটটাকে ডিসপ্লে করছি ঠিক আছে তাহলে আমার তখন কী দেখাবে আমি যদি এখন যদি জানতে চাই যে প্রিন্ট যখন জানতে চাই প্রিন্ট এফ ডট টেল এফ ডট টেল আমি আমি যখন চেক করে দেখবো যে আমার কার্সারে পয়সেনটা তোমার আমার থাউজেন্ডটাকে আছে কি না তাই না আমি এখন এফ ডট টেল করে আমি এখন দেখবো ঠিক আছে আমার ফাইলের পজিশনটা কোথায় আছে দেখো আমি এটাকে রান করছি কোর্টকে আমার যা ছিল তুমি তাই অ্যাজ ইট ইজ তেমন রেখে দিচ্ছি আমি দেখো কোটাকাটা রান করছি কি দেখাচ্ছে থাউজেন্ড তা আমার ফাইলের মধ্যে কন্টেন্ট থাক আর না থাক আমি কিন্তু ফাইলের তোমার পজিশনটাকে আমি কিন্তু তোমার যেখানে কিছু কিন্তু সিক করতে পারি যে কোনো ভ্যালুতে তাহলে এটা কিন্তু তোমার একটা মানে এক্সেপশনাল একটা কেস আমি দেখালাম একটা হচ্ছে তোমার নেগেটিভ ভ্যালু দিয়ে আর একটা হচ্ছে আমরা এখানে আমার হয়তো ফাইলের কন্টেন্ট তোমার হয়তো টোয়েন্টি ফোরে গে আমার শেষ হয়ে যাচ্ছে ইন্ডেক্সে গিয়ে কারণ অল স্টুডেন্ট আর জেন্স করেছিলাম তারপরে সেটা তোমার মহার্স দিয়ে রিপ্লেস হয়েছে তোমার জেমসটা তো টোয়েন্টি ফোরে কিন্তু আমার তোমার ফাইলের কারসার কিন্তু শেষ হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু আমি চাইলে আমি কিন্তু ফাইলের আমার যে পয়েন্টটা থাকা আমি কিন্তু সিক করতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট আদার্স লোকেশনে ওকে তখন তখন মানে তখন কি হবে মানে শিক্ষাজগতে তখন কি যাবে সে মানে মানে SMS নিউ লাইন টা পেয়ে বলছি হুম তখন কি হবে তুমি দুটো ভ্যালুকে তুমি এখানে রাইট করবে তাই তো দুটো ভ্যালুকে তুমি দুটো স্ট্রিং কে রাইট করে তারপর তুমি বলছো এটা কাজ করবে তাই তো তোমার দুটো স্ট্রিং কে তুমি ওখানে রাইট করে তারপর তুমি কাজ করবে তুমি একটা স্ট্রিং কে রাইট করে কিভাবে সিট কে কাজ করছি বুঝতে পারছো একটা একটা স্ট্রিংকে রাইট করে ফাইলের মধ্যে আমরা কীভাবে সি কার টেল ফাংশন কাজ করছে বুঝতে পারছি আমরা তাহলে আমাকে তখন তোমার তখন তো আর রাইট মোডে কাজ করলে হবে না তখন আমাকে তখন অ্যাপেন করতে হবে আমি একবার ডেটাকে তোমার রাইট করে দিলাম রাইট করে দেওয়ার পর আমাকে তারপর আবার অ্যাপেন করতে হবে আমাকে তখন এখানে অ্যাপেন মোডে ফাইলটাকে ওপেন করতে হবে তুমি আমাকে রাইট দিয়ে তখন তোমার ডেটা ওয়ান করলাম ডেটা টু টু করলাম তখন তোমার দুটোর ডেটা তোমার ওখানে তোমার অ্যাপেন্ড হয়ে যাবে আমি তোমার ওখানে স্লাসন তোমার ওখানে অ্যাড করবো না আমি ওখানে তোমার ওই আমার যে ফাইলের যে তোমার মানে যে আমি যে তোমার টার্মিনেট করছি আমি যে নিউ লাইন যে আমার ক্যারেক্টারটা মানে স্ল্যাশ এন্ড আমি যখন অ্যাড করবো না আমার তখন ফাইলটা তোমার প্রথম থেকে তোমার ফিল হতে থাকবে আমার তখন দুটো মেসেজ দুটো স্ট্রিং তোমার পরপর থাকছে কোনো স্ল্যাশ এন্ড ছাড়াই ঠিক আছে তো সেভাবে আমরা তো তখন দেখবো সেখানে আমার পুরো একটা ফাইলের আর প্লাস ডি ওপেন করেছি শুধু যদি রিডটা করলে আমার রাইডটা করলে কিছু হতে পারে অসুবিধা তুমি আর প্লাস ডি ওপেন করেছো তুমি বলছো রিডটা করলে আর রাইডটা করলেন না কোনো সমস্যা হবে না কোনো সমস্যা এবার তুমি দেখো তুমি যে তুমি তুমি যখন তুমি ভাববে যে আমি শুধুমাত্র রিড করব তাহলে তুমি কেন আর প্লাস দেবে তখন তুমি আর দি তুমি রিড করবে তাই না ব্যাপারটা সেখানে আমার দুটো পজিশন যে আমি এখানে রিড করে তারপর রাইড করতে পারি আমি দেখো তোমার কিন্তু রিড করেছি তারপর তো আমি কিন্তু আবার রাইডও করেছি আমি তো কয়েকখানে তো রাইটও করেছি তো আমার পারপাসটাই হচ্ছে রিড করে তারপর রাইট আমি আর প্লাস করেছি 17 নাম্বার পজিশনের পর তো আর কিছু নেই ওখানে কিছু দেখাবে স্যার আমার তো থাউজেন্ড লাইনে পড়া কিছু নেই বা নাম্বার

একটা ফাইলের মধ্যে আমি একটা লাইনের মধ্যে কয়েকটা লাইনে একটা ফাইলে একটা লাইনের মধ্যে আমি কতগুলো একটাকে রাখতে পারি সেটা আমাকে ফার্স্টে দেখতে হবে চেক করে দেখে তারপরে আমি তারপরে ধর সেখানে চিক করবো নেক্সট লাইনে গিয়ে এবার আর একটা কনসেপ্ট এখানে থাকতে পারে ধরে নাও আমি ধরেন এটাও বলতে পারি যে ধরেন আমার টোয়েন্টি ফোর নাম্বার লাইনের পর ধরে না আমার আর কিছু নেই ঠিক আছে টোয়েন্টি ফোর নাম্বার লাইনের পর আমার আর কিছু নেই ঠিক আছে এবার ধরে নাও আমি এখানে আরেকটা একটা এখানে দেখাই আরেকটা কনসেপ্ট এখানে দেখাই সেটা হচ্ছে আমি এখানে তোমার না ফার্স্টে রাইট করেছি আমার তোমার যেটা যে স্ট্রিংটা তোমার রাইট করা আছে তোমার সেটা রাইট করা থাকলো তারপরে ধরো আমি আটটা স্ট্রিংক এখানে রাইট করছি সাপোজ আমি এখানে আরেকটা স্ট্রিংকে তোমার রাইড করছি আমি তাহলে এটাকে অ্যাপেন মোডে ওপেন করি ফাইলটাকে আমি অ্যাপেন মোডে ওপেন করি তারপরে আমি এখানে আবার লিখছি এফ ডট রাইট এফ ডট রাইট আমি এখানে তোমার একটা স্ট্রিংকে ধরো না রাইট করছি এখানে জাস্ট নিচে রাইট করছি এ বি ঠিক আছে আমি এই কোডটাকে একবার রান করি আমি এবিসি ডট টিএক্সটি মধ্যে যাই এখানে দেখো এবিসিটা আমার রাইট হয়ে গেছে অ্যাপেন্ড হয়ে গেছে এবার তুমি বলছো এটাকে তুমি তোমাকে স্ল্যাশ এন দিয়ে তুমি বলতে গেলে পরের লাইনে করবে তাই তো এবিসিটাকে তুমি পরের লাইনে করবে হ্যাঁ এবিসিটাকে পরের লাইনে করবে এবিসিটাকে তুমি পরের লাইনে করবে তাহলে আমি একটা কাজ করি তাহলে আমরা এখান থেকে এখানে একটা ব্যাকস্লাস এন দিয়ে রাখি এখানে একটা ব্যাকস্লাস এন দিয়ে রাখি হ্যাঁ এবার কোডটাকে রান করি এবার ইউসিটা এক্সট্রি মধ্যে যাই দেখো পরের লাইনে চলে এসছে ঠিক আছে এবার সমস্যাটা কী হলো বলো তো আমি দেখো দুবার রান করেছি ফাইলটাকে আমরা দেখো আমি তো অ্যাপেন্ড করছি এখানে তাহলে অ্যাপেন্ড করলে আমাদের দেখো বারবার তো তোমার অ্যাপেন্ড হচ্ছে রাইট হলে না ওভার রাইট হয়ে যেত রাইট করলে না ওভার রাইট হয়ে যেত কিন্তু আমি যখন অ্যাপেন্ড করছি আমার দেখো বারবার সেই কন্ট্যান্টটা চলে আসছে ঠিক আছে এবার আমরা একটা কাজ করি বেশ আমার আসুক আমার কন্টেন্টটা তোমার যেমন এসেছে তোমার আসুক আমার পরে এবিসি আছে থাকলেই হলো আমি এবার এখান থেকে এবার তোমার এফ ডট রিড করছি এফ ডট রিড করে দেখো আমাকে দেখাচ্ছে এখানে প্রিন্টে টেক্সট করেছি আমাকে এখানে পুরো কন্টেন্টটা আমাকে দেখাচ্ছে পুরো কন্টেন্টটা আমাকে এখানে দেখাচ্ছে আপ টু এবিসি পর্যন্ত ঠিক আছে দেখালো আমি এখানে প্রিন্ট এফ ডট টেল করেছি এফ ডট টেল করে আমাকে দেখো কারেন্ট পজিশন দেখাচ্ছে ওয়ান জিরো সিক্স ওয়ান জিরো সিক্স আমার এখন কারেন্ট পজিশন তুমি এবার এবার কাউন্ট করো এবার তুমি কাউন্ট করো এ থেকে কাউন্ট করা স্টার্ট করো আপ টু তুমি সিতে এসে দেখো তোমাকে দেখো কী কী দেখাচ্ছে একটু কাউন্ট করো তো কেউ একটা তোমার সি এর কাউন্ট সি এর তোমার ফাইল পয়েন্টটা তোমার এখন কাউন্টিংটা দেখো কত আছে দেখো আমার এই জেমসের থার্ড যে এক্সপ্লামেশন যে সিম্বলটা তারপর থেকে দেখো তোমাকে কিন্তু কাউন্টিং স্টার্ট হবে এর পরের এটা তারপরে বি তারপরে সি তুমি সিটা কেউ কেউ একটু কাউন্টিংটা আমাকে করে বলো কত আসছে দেখো একশো ছ একশো পাঁচ আসবে সি এর কাউন্টিংটা কেউ একটু করে আমাকে করে আমাকে বলো কত আসছে স্পেসটাকেও কাউন্ট করবে স্পেসটাকেও কাউন্ট করবে যে কত আসছে আমাকে বলো একশো পাঁচ আসছে কি না আমাকে বলো তাহলে আমরা বুঝতে পারবো বলো কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা যদি নেক্সট লাইনে যদি কোনো স্ট্রিংকে যদি আমরা রাইট করি আমার ফাইলের মধ্যে তাহলে কী করে আমরা সিক বা আমরা টেল ফাংশন দিয়ে কীভাবে কাজ করব এটা হচ্ছে কোশ্চেন যে কীভাবে তখন আমি সেখানে যাবো আমি সেখানে কী করে সিক করব আমি সেখানে কীভাবে সিক করব তাহলে আমার এখন রাইট করার পর আমার এখন ফাইলের কার্সারের মানে পজিশনটা এখন কোথায় আছে না আমাকে তখন দেখাচ্ছে এফ ডট সি দেখো এফ ডট টেল করে আমি যখন ডিসপ্লে করেছি প্রিন্ট ফাংশনের মধ্যে আমাকে দেখাচ্ছে একশো ছয় তাহলে একশো ছয় মানে হচ্ছে তার মানে তোমার সি এর আমার যে এবিসির যে সিটা সেই সিটা তোমার সেই একশো পাঁচ নাম্বার পজিশনে আছে বলি আমাকে এফ ডট টেল করে আমাকে একশো ছয় দেখাচ্ছে আমি বলছি যে এই সিটার পজিশনটা কোথায় আছে একটু কাউন্ট করে আমাকে বলো যে সিটার পজিশনটা একশো পাঁচ আসে কি ওটা আমার কোশ্চেন ছিল ওই স্যার ওই লেখাটা এতবার এলো কেন আমি তো অ্যাপেন করেছি অ্যাপেন্ড করলে কী হয় আমি তখন দুবার রান করেছি কোডটাকে আমি কোডটাকে দুবার রান করেছি তাহলে দুবার আমার সেম মেসেজটা তোমার অ্যাপেন্ড হয়েছে আমি যদি তোমার এখানে রাইড করতাম আমি যদি রাইড মোডে ওপেন করতাম ফাইলটাকে তাহলে আমার একবারই থাকতো কন্টেন্টটা কিন্তু একবার যদি আমি রাইড করি তা আমার তো তখন থাকবে না কাজটা হ্যাঁ আমি যদি রাইড করি তাহলে তো আমার এবিসি তোমার তো তার নেক্সট লাইনে আসবে না কোনোভাবে আমার অল স্টুডেন্ট আর মহারাজ তার মধ্যে তোমার বারবার ওটা তোমার রাইড হয়ে যাবে এবিসি তাই না তাহলে জন্য আমাকে অ্যাপেন্ড করতে হয়েছে আমাকে অ্যাপের মোডে ফাইলটাকে ওপেন করতে হয়েছে বা আমি করতে পারতাম আমি পরে যদি আমি আমি যদি আবার ওপেন করি ফাইলটাকে হয়তো রাইট মোডে যদি আমি আবার এপটা রাইট করি তখন আমার হবে কিন্তু আমি একসঙ্গে কাজটা করতে চেয়েছি কেউ কাউন্ট করলে সিটার পজিশনটা একশো পাঁচ আসছে কি না আসছে একশো পাঁচই আসবে সি এর পজিশন তোমার একশো পাঁচই আসবে তাহলে আমার এখন এফ টেল করলে আমার এখন ফাইলের কারেন্ট পজিশন কোথায় একশো ছয় দেখাবে আমাকে ইয়ে শোন দেখাবে তো একশো ছয় দেখাবে ছয় দেখাবে এবার দেখো আমি যখন এফ ডট টেল করে আমি দেখা এবার এফ ডট সি করে দেখো সেভেন্টিন এফ ডট সি করে দেখো আমি তখন সেভেন্টিন এসেছি তাহলে আমার দেখো সেভেন্টিন মানে তোমার কোনটা এই তোমার এই যে আমার যে প্রথম যে জেমস ছিল আমার ফাইলের কন্টিনিউ তোমার যে জেমস ছিল এবিসি ডট টি মধ্যে দেখো তার প্রথমে তোমার এখানে জেমস ছিল তোমার যেটা তোমার সেভেন্টিন নাম্বার ইন্ডেক্সে ছিল তাকেই দেখো তোমার কিন্তু রিপ্লেস করে দেখো মহারাজ দিয়ে তাই না তাকেই তোমার দেখো রিপ্লেস করে কিন্তু মহারাজ দিয়ে তারপর দেখো তোমার যেমন স্ট্রিং ছিল দেখো অল স্টুডেন্ট আর জেমস যেমন ছিল দেখো তেমনই রয়ে যাচ্ছে আর কোনো তোমার হয়নি চেঞ্জ হয়নি কোনোভাবেই তারপর দেখো লাস্ট তোমার এবিসি ছিল এবিসি থাকছে আমি তারপর দেখো কী করেছি না দ্য কারেন্ট পজিশন অফ দ্য কার্সার করে আমাকে তখন দেখিয়েছি আমি এখন আবার আমার কোডটা তখন আমার দেখাচ্ছে একই রকমভাবে যে এফ ডট সি করে দেখো তোমার জিরো করেছি জিরো করার পর আবার টেক্সট ইকুয়ালস টু এফ ডট রিড করে তোমার এটাকে ডিসপ্লে করেছি ওকে তো আমার তার মানে এখন আমি যে যে কোশ্চেনটা আমাদের ছিল সেটা এখন বুঝতে পারলাম সবাই যে কোশ্চেনটা আমাদের ছিল সেটা আমি এখন সবাই বুঝতে পারলাম আমি এফ ডট সি করে থাউজেন্ড করেছি আমার থাউজেন্ড নাম্বার পজিশনে গেছে আমার কারসারের ইয়েটা আমি তারপর প্রিন্ট করেছি এফ টেল করে আমি প্রিন্ট করেছি আমাকে থাউজেন্ডটি দেখিয়েছে ঠিক আছে আর কারেন্ট পজিশন অফ দ্য কারসার একশো ছয় আমাকে দেখাচ্ছে এফ ডট টেল করে আমি ডিসপ্লে করেছি আমাকে দেখাচ্ছে একশো ছয় বুঝতে পারলে সবাই তো এবার আমরা একটা ছোট্ট একটা প্রোগ্রাম করব ছোট্ট একটা প্রোগ্রাম করবো সেটা হচ্ছে যে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম আমরা কিন্তু অলমোস্ট ফাইল হ্যান্ড সমস্ত ফাংশনগুলো কিন্তু আমরা দেখে মানে দেখতে পেরেছি আমাদের কিন্তু বেসিক্যালি চারটে ফাংশন খুব ইম্পর্টেন্ট মানে চারটে ফাংশনই কিন্তু মানে আছে তোমাদের সিলেবাসে সেটা হচ্ছে রিড রাইট আর হচ্ছে আমাদের সিক আর হচ্ছে টেল আমরা রিড লাইন্স আর রাইট লাইন্সটা এখনও করতে পারিনি কিন্তু আদার্স ফাংশনগুলো আমরা দেখেছি আমি এখন একটা ছোট্ট একটা প্রোগ্রাম করাবো সেটা হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে এরকম যে রাইট এ প্রোগ্রাম এটা পরীক্ষায় আসে প্রোগ্রামটা রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য নাম্বার অফ লাইন্স আমি এখানে ওই আর যে দুটো ফাংশন সেটা আমি যদি এখানে দেখানো যায় আমি দেখাবো যদি না লাগে তাহলে দেখাতে পারবো না আমি অত অন্যভাবে দেখাবো নাম্বার অফ লাইন্স নাম্বার অফ ওয়ার্ডস অ্যান্ড ক্যারেক্টার নাম্বার অফ ক্যারেক্টার্স প্রেজেন্ট ইন দ্য গিভ্যান ফাইল ইন দ্য গিভ্যান ফাইল ওকে একটা ফাইল তুমি হয়তো ক্রিয়েট করে রেখে দিয়েছো সেই ফাইলটার মধ্যে তোমার কিছু কন্টেন্টও আছে তুমি এখন চাইছো যে তোমার ফাইলের মধ্যে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টের মধ্যে কতগুলো লাইন আছে সেই ফাইলের মধ্যে কতগুলো লাইন আছে কতগুলো ওয়ার্ড আছে আর কতগুলো ক্যারেক্টার আছে তোমাকে কাউন্ট করে দেখাবে তার কাউন্টিংটা তোমাকে দেখাবে আমি ধরলাম যে আমার একটা ফাইল আছে ফাইলটার নাম হচ্ছে এবিসি ডট টিএক্সটি আমার ফাইলটা হচ্ছে এবিসি ডট টিএক্সটি এটা আমার ফাইলটা আমি ফাইলটাকে তোমার তৈরি করে রেখে দিয়েছি আমার ফাইলের নাম হচ্ছে এবিসি ডট টিএক্সটি ওকে ফাইলের মধ্যে আমার এরকম একটা কন্টেন্ট লেখা আছে যে অল স্টুডেন্টস আর অল স্টুডেন্টস আর সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ ওকে অল স্টুডেন্টস আর জেমস ওকে তারপর লাইনে আমাকে লেখা আছে আবার অল স্টুডেন্টস আর জেমস তারপর আবার লেখা আছে অল স্টুডেন্টস আর জেমস তুমি অন্য কন্টেটিও রাখতে পারো আমি এখানে তোমার সেম কন্টেটি রেখেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আর তারপরে তোমার লেখা আছে অল স্টুডেন্টস আর জেমস জেমস ওকে ওকে তো আমার এই ফাইলটার মধ্যে যদি আমরা ম্যানুয়ালি যদি আমরা চেক করি আমি দেখতে পাচ্ছি এখানে আমরা সবাই বুঝতে পারছি যে আমার এখানে পাঁচটা লাইন আছে সরি আমি এখানে পাঁচটা লাইন মানে আমি একটা এখানে অ্যাড করি অল স্টুডেন্টস আর জেমস আমার এখানে পাঁচটা লাইনস আছে ওকে আমার এখানে দেখো দেখো কুড়িটা ওয়ার্ড আছে তাই না টোয়েন্টি নাম্বার অফ ওয়ার্ডস আছে দেখো একটা লাইনে তোমার চারটে করে ওয়ার্ড আছে তাই না তাহলে পাঁচ চারে কুড়ি কুড়িটা ওয়ার্ড আছে আর দেখো আমার এখানে কতগুলো ক্যারেক্টার আছে বলো তো দেখো আমি আমরা কিন্তু না গুনেই বলতে পারবো আমি কিন্তু আগে কিন্তু এফটেল আর এফ দিয়ে কাজ করেছি তা আমার পয়েন্টারটা কোথায় ছিল লাস্টে সমস্ত আমার স্ট্রিংটাকে রিড করার পর হ্যাঁ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর তাই তো তা টোয়েন্টি ফোর মানে হচ্ছে তোমার দেখো তো মানে তোমার তাহলে আমার কতগুলো তোমার এখানে ক্যারেক্টার আছে বলো দেখি কিছু গুণে ভালো ভালো না ভালো করে একটু বলো আমার এখানে আমার এই ফাইলটার মধ্যে টোটাল কতগুলো ক্যারেক্টারস আছে একটু ভালো করে কাউন্ট করে বলো দেখি বলো না

তাহলে সমস্ত রকম মানে কনসেপ্টটাকে কনসিডার করো না খুব ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু আমি বললেই তখন বলবে যে হ্যাঁ স্যার এটাই হবে একটু ভালো করে অবজার্ভ করে দেখো দেখলে বুঝতে পারছি কেউ কেউ কিন্তু বলতে পারলেন এটা এর পাশে দেখো কিন্তু একটা ক্যারেক্টার আছে সেটা কিন্তু নাল আমাদের স্ল্যাশ এন বলেই তো লাইনটা তোমার চেঞ্জ হয়েছে তাই না পাশে এনটা আছে বলি তো তোমার লাইনটা চেঞ্জ হয়েছে এখানে তোমার কী আছে স্ল্যাশ এন আছে এখানে তোমার কী আছে স্ল্যাশ এন আছে এখানে তোমার কী আছে স্ল্যাশ এন আছে এখানে কিন্তু আর কোনো স্ল্যাশ এন নেই কারণ দেখো তারপর কিন্তু আর কোনো লাইন নেই তাহলে এই পুরোটা নিয়ে কতগুলো ক্যারেক্টার হয়ে গেলো পঁচিশটা ইয়ে নো পঁচিশটা হয়ে গেলো তাহলে পঁচিশ চারে পঁচিশ ইন্টু চার মানে কত একশোটা আর এখানে তোমার কটা আছে তোমার চব্বিশটা কতগুলো হচ্ছে গায়েটার একশো চব্বিশটা বোঝা গেল কনসেপ্ট এবার ইজ ইট ক্লিয়ার ঠিক আছে তা দেখো সহজ কনসেপ্টটা আমরা কিন্তু দেখো একটু অবজার্ভ করার জন্য কিন্তু বুঝতে পারছি না মানে একশো ওয়ান টোয়েন্টি ফোর কিন্তু আমি কিন্তু দেখাবো রান করে আমি রান করে দেখাবো ওয়ান একশো চব্বিশটা আসবে ঠিক আছে এবার সেটা প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে যে কী করে আমি লাইনটাকে কাউন্ট করবো কী করে আমি ওয়ার্ডটাকে কাউন্ট করবো আর কী করি বা আমি নাম্বার অফ ক্যাগটাকে আমি কাউন্ট করবো ওকে দ্যাটা দ্যাট ইজ দ্য ভাইটাল ওকে দেখো চলো আমি একবার ডিরেক্ট তোমার কোডে চলে যাচ্ছি হ্যাঁ আমি ডিরেক্ট তোমার কোডে চলে যাচ্ছি একবারে কোড আমরা কোডটা একবার লিখবো তাহলে আমাকে আর লিখতে হবে না ওকে আমি পুরো কোডটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি পুরো কোডটাকে ডিলিট করে দিলাম আমি ফার্স্ট লিখছি ইম্পোর্ট ওএস ইম্পোর্ট ওএস কেন লিখছি না আমি একটা যে ফাইলটাকে ধরে নাও আমি 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 ফাইলটাকে ইনপুট দেবো হ্যাঁ আমি ফাইলটাকে ইনপুট দেবো দিয়ে কাজ করবো ঠিক আছে ফাইলটাকে ইনপুট দেবো তার আগে আমাকে ফাইলটাকে তো একটু রেডি করে নিই এবিসি ডট টিএক্সটি হ্যাঁ এবিসি ডট টি আমি একটু রেডি করে নিই যে অল স্টুডেন্টস আর ওখানে জেমস করেছিলাম না জেমস করেছিলাম ওকে আমি এটাকে এবার কপি পেস্ট করব ঠিক আছে ওকে ইম্পোর্ট ওয়েস লোকালস হয়ে যাচ্ছে তারপর লিখছি আমি রিড করবো হ্যাঁ ইউজারের থেকে ইনপুট ইনপুট ফাংশন এন্টার ফাইল নেম এন্টার ফাইল নেম এন্টার ফাইল নেম ওকে আমি সেই আগের কোডটা লিখবো ইস ও ইফ ওএস ডট পাথ ডট ইস ফাইল এফ কলন মানে আমার ফাইলটা এক্সিস্ট করে কিনা সেটা আমি জাস্ট চেক করছি তার জন্য আমি এটা লিখলাম আমি আগে দেখেছি এটা প্রিন্ট আমি এখানে বলছি ফাইল এক্সিস্ট এটা আমার একটা অ্যাডিশনাল টাস্ক আমি এটা করতেও পারি নাও করতে পারি হ্যাঁ এটা আমি এটা চেক করছি একটু মানে প্রোগ্রামটাকে ভালোভাবে করার জন্য আমি এটাকে লিখছি ফাইল এক্সিস্ট আর কি ফাইলটা এক্সিস্ট করছে আমি তার নামটাকে এখানে দেখাতে পারি এফ নেম এফ নেম ঠিক আছে দিয়ে আমরা কী করছি এবার এবার ফাইলটাকে ওপেন করে কাজ করবো এফ ইকলস টু ওপেন এফ ইকলস টু ওপেন এফ নেম ফাইলের নাম দিলাম এবার মোডটাকে দেবো মোডটা দিচ্ছি রিড মোডে ফাইলটাকে ওপেন করছি এবার আমি তো লাইনটাকে কাউন্ট করবো আমার তো কোনো রাইট করার কোনো ব্যাপার নেই জাস্ট আমাকে কাউন্ট করার ব্যাপার আছে তো আমাকে মোডে ওপেন করতে হবে ফাইলটাকে আমি ফাইলটাকে মোডে ওপেন করলাম ওকে আমি এবার দেখো লাইন লাইনগুলোকে আমি কাউন্ট করবো আমি তার আগে একটা কাজ করি এফ ডট ওপেন করার পর আমি এখানে তিনটে ভেরিয়েবলকে ধরে নিই যার মধ্যে আমরা কাউন্ট করে রাখবো তাই না তাহলে এফ ডট ওপেন করে আমি এখানে তোমার তিনটে ভেরিয়েবল নিলাম এল কাউন্ট মানে হচ্ছে লাইন কাউন্ট এল কাউন্ট ইকুয়ালস টু লিখছি ডাব্লু কাউন্ট তিনটে ভেরিয়েবল ইকলস টু লিখছি সি কাউন্ট সি কাউন্ট মানে ক্যারেক্টার কাউন্ট ওকে ইকোলস টু লিখছি জিরো একই ব্যাপার মানে আমাকে তিনবার লিখতে হলো না যে এল কাউন্ট ইকলস টু জিরো ডব্লিউ কাউন্ট ইকলস টু জিরো বা সি কাউন্ট ইকলস টু জিরো আমি একবারে লিখে দিলাম আমি এবার লাইনটাকে কাউন্ট করব ঠিক আছে কীভাবে করবো লাইনটাকে কাউন্ট বলো এতটা আমরা বুঝতে পেরেছি এতটা কাজ যে কাস্ট আমি করেছে এটা ফাইলকে ইউজারের কাছ থেকে এন্টার ইনপুট নেবো আর সেই ফাইলটা এক্সিস্ট করে কিনা আমি তাকে বলবো যে যদি এক্সিস্ট করে বলবো যে হ্যাঁ ফাইল এক্সিস্ট আমাকে ফাইল নামটা দেখাবে আমি তারপর ফাইলটাকে ওপেন করেছি রিট মোডে আমি এবার ফাইল থেকে তোমার লাইনগুলোকে কাউন্ট করব তাহলে আমি এখানে আমার সব থেকে যে দরকার সেটা হচ্ছে একটা লুপ লাগবে ফর লাইন ইন লাইনটা একটা ভেরিয়েবল লাইন ইন এফ কোলন এল কাউন্ট এল কাউন্ট মানে লাইন কাউন্ট ইকালস টু লাইন কাউন্ট প্লাস ওয়ান ঠিক আছে আমার কিন্তু কাউন্টার আমার লাইনগুলো কিন্তু কাউন্ট হয়ে যাবে আমার কিন্তু লাইনগুলো কিন্তু কাউন্ট হয়ে যাবে ওকে লাইনগুলো আমার কাউন্ট হয়ে যাবে আমি চাইলে তোমার ডিসপ্লে করতে পারি প্রিন্ট দ্য নাম্বার অফ লাইনস ইকুয়ালস টু আমি এখানে এল কাউন্টটাকে ডিসপ্লে করলাম আমার কিন্তু নাম্বার অফ লাইনটা আমাকে দেখাবে ওকে দেখো আমি দেখাই কিনা একটু দেখে নি একটু আমরা একটু দেখে নিই এটাকে দেখাই কিনা প্রিন্ট প্রিন্ট দ্য নাম্বার অফ লাইন্স দ্য নাম্বার অফ লাইন্স এল কাউন্টটাকে ডিসপ্লে করব কমা দিয়ে এল কাউন্টটাকে ডিসপ্লে করব ওকে আমি ফাইলটাকে এখন ক্লোজ করার কথা কিছু ভাবছি না জাস্ট আমি এটুকু লিখে আমি এখন রান করছি কোর্টটাকে দেখি রান করে কি না দেখি কোর্টটা রান করে কিনা ওকে ইনভ্যালিড সিনট্যাক্স দেখাচ্ছে আমি এখানে কমা হয়নি একটা কমা দিতে হবে একটা এখানে কোথা কমা দিইনি এখানে একটা কমা দিইনি ওকে চলো এন্টার ফাইল নেম এবি ডট টিএক্সটি তাই না ফাইলের নামটা আমার যেটা তৈরি করে রেখেছি এবিসি ডট টিএক্সটি এবটি এবিসি ডট টিএক্সটি ওকে দেখাচ্ছে ফাইল এক্সিস্ট এবিসি ডট টি এক্সটি নাম্বার অফ লাইন্স কলন্দি কি দেখাচ্ছে ফাইভ তাই তো এক্সাক্টলি আমার পাঁচটাই আছে আমার পাঁচটাই লাইন লাইন্স আছে ওখানে আমাকে দেখাচ্ছে পাঁচটা লাইন্স ওকে যাক এটা হলো আমি এটাকে পরে এটাকে আমার তো এখন দরকার নেই আমি সবগুলোকে কাউন্ট করে নিই লাস্টে প্রিন্ট করবো হ্যাঁ তিনটাকে আমি একসঙ্গে একসঙ্গে প্রিন্ট করব আমি এখন এখানে আবার চলে আসলাম আমি আবার ওয়ার্ডটাকে কাউন্ট করবো একটা লাইন থেকে আমি ওয়ার্ডটাকে কীভাবে কাউন্ট করতে পারি বলো দেখি একটা লাইন থেকে আমি ওয়ারটাকে কীভাবে কাউন্ট করব বলো এটা কিন্তু বলতে হবে এটা আমি কিন্তু পড়ে এসেছি একটা লাইন থেকে আমি ওয়ারটাকে কীভাবে কাউন্ট করব বলো স্পেসটাকে চেক করতে হবে স্পেসটাকে চেক করতে হবে তো স্পেসটাকে চেক না করা আমার 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 একটা ফাংশন আছে যে ফাংশনটা দিয়ে আমি ওয়ার্ড ব্লকে বের করে নিতে পারি এটা কোনো লাইন থেকে না কাউন্ট বলে কোনো ফাংশন নেই বলো কি ফাংশন দিয়ে কাজটা করা যায় বলো দেখি হ্যাঁ কি ফাংশন সেই ফাংশনের নাম কি স্প্লিট ফাংশন এক্স্যাক্টলি স্প্লিট ফাংশন স্প্লিট ফাংশন তাহলে কি করবো দেখো ওয়ার্ডস ইকুয়ালস টু একটা ভেরিয়েবল নিলাম ওয়ার্ডস ওয়ার্ডস ইকুয়ালস টু লাইন ডট দেখো লাইন ডট কেন করছি দেখো এই লাইনটার মধ্যে তোমার দেখো প্রতিটা লাইন আছে আমার এপ যাকে পয়েন্ট করছে যে ফাইলটাকে দেখ তার দেখো প্রতিটা লাইন কিন্তু আমার এই লাইনের মধ্যে আছে ফল ডুপের এই লাইনটার মধ্যে ঠিক আছে তাহলে লাইন ডট স্প্লিট লাইন ডট স্প্লিট ওপেনিং ক্লোজিং ওকে লাইন স্প্লিট আমি কি লিখছি ডাব্লু কাউন্টস আমার যে কাউন্ট কাউন্ট আছে ইকুয়ালস টু কাউন্ট টু লেন অফ ওয়ার্ডস লেন অফ ওয়ার্ডস প্লাস ডাব্লু কাউন্ট ওকে এটা বুঝতে পারলে আমি ফার্স্টে লাইন ডট স্প্লিট করে নিলাম আমার দেখো প্রথমে তো আমি ওয়ার্ডে এটাকে সেপারেট করে নিচ্ছি আমার প্রথম লাইনে আছে তোমার ধরে নাও অল স্টুডেন্টস আর জেমস তাই ফার্স্টে তোমার দেখো ওয়ার্ডের মধ্যে আমার কি থাকছে লুপটা তোমার তো ঘুরছে এখন সেই লুপের মধ্যে আমি তো লিখছি কোডটাকে তাহলে আমার দেখো প্রথমে তোমার অলটা ফার্স্টে ওয়ার্ডসের মধ্যে আসছে তারপরে তোমার দেখো ওয়ার্ডসের মধ্যে তোমার আসছে স্টুডেন্টস আসছে তারপরে জেমস আসছে আর আসছে তারপরে জেমস আসছে তো যখনই তোমার ওয়ার্ডের মধ্যে যখন অল আসছে তাকে আমি তখন কী করছি আমি সেই ওয়ার্ডটার আমি লেন্থটা বের করে নিচ্ছি আমি সেই ওয়ার্ডটা লেন্থ বের করে নিই আমি আগে দেখো ডাব্লু কাউন্টের সঙ্গে আমি যোগ করে নিচ্ছি তো ডাব্লু কাউন্টের মানটা প্রথমে কী আছে না জিরো করা আছে আমার আমার এখানে দেখো জিরো করা আছে তাহলে জিরো প্লাস ওয়ান তারপরে ওয়ান প্লাস ওয়ান তারপরে টু প্লাস ওয়ান তারপরে থ্রি প্লাস ওয়ান করে আমার তখন কাউন্ট হচ্ছে তাহলে ডাবলু কাউন্টের মধ্যে এখন কী চলে আসছে কিন্তু সমস্ত ওয়ার্ডের যে কাউন্টগুলো কিন্তু চলে আসছে আর আমি এখানে ওয়ার্ডসের মধ্যে যখন তোমার দেখো অল যখন ঢুকছে ওয়ার্ডসের মধ্যে তখন আমি যদি তার যদি লেন্থ বের করি তখন লেন্থ ফাংশন ইউজ করেছি লেন অফ ওয়ার্ডস মানে কি আমার তখন কী দেখাবে ওয়ান দেখাবে প্রথমবারে তারপর তোমার টু আসবে তারপর তোমার তারপর আবার ওয়ান আসবে তারপর আবার ওয়ান আসবে যতগুলো ওয়ার্ড থাকবে আমার কিন্তু এইভাবে আমরা কাউন্ট করে নিলাম আমাকে আবার আমাকে আবার তোমার কাউন্ট করতে হবে তোমার ক্যারেক্টারটাকে কাউন্ট করতে হবে হ্যাঁ একটা লাইনের মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে আমি কী করে বুঝবো না যদি আমি লেন ফাংশন ব্যবহার করি সেই লাইনের সঙ্গে তো আমাকে তখন দেখাবে লেন ফাংশনটা আমাকে সেই লাইনের মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে আমাকে আমাকে রিটার্ন করবে আমি তখন তখন লিখছি সি কাউন্ট সি কাউন্ট ইকুয়ালস টু সি কাউন্ট প্লাস সি কাউন্ট প্লাস লেন অফ লেন অফ লাইন লেন অফ লাইন ওকে আমার লাইন মানে কোনটা দেখো আমার এই যে লাইনটা প্রথম দেখো অল স্টুডেন্ট আর জেমস আছে তার মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে তাকে আমাকে আমাকে কে বলে দিচ্ছে না এই লেন ফাংশনটা বলে দিচ্ছে আমি ধরলাম তোমার ধরলে চব্বিশটা ক্যারেক্টার আছে বা পঁচিশটা আছে তাহলে পঁচিশ প্লাস কাউন্ট মানে কত কাউন্টের ভ্যালু কত তোমার ইনিশিয়ালি কত আছে জিরো আছে তাহলে জিরো প্লাস পঁচিশ করে তোমার এখন পঁচিশ হয়ে গেল তারপরে বা যখন লাইন যখন আমার নেক্সট যখন লাইনটাকে যখন রিড করছে তখন তার মধ্যে দেখো আবার তোমার টোয়েন্টি ফাইভ নাম্বার অফ ক্যারেক্টার আছে তাহলে পঁচিশ প্লাস পঁচিশ তোমার পঞ্চাশ হয়ে গেলো তারপর দেখো তোমার আবার পঁচিশ মানে তোমার সেভেন্টি ফাইভ হলো তারপর দেখো তোমার আবার পঁচিশ তোমার একশো হলো আর লাস্টবার তোমার দেখো কিন্তু আর স্ল্যাশেন থাকছে না তখন তোমার চব্বিশ আসছে লেন অফ লাইনটা তো তখন তোমার একশো প্লাস চব্বিশ করে তোমার কী আসছে একশো চব্বিশ সি কাউন্টের ভ্যালু ওকে আমি এখন এই তিনটে মেসেজকে আমি এখন ডিসপ্লে করবো দেখো এটা আমার আগে করা আছে আমি এটাকে এবার এখান থেকে নিয়ে আসছি ওকে এটা আমাকে এর সাথে করলে হবে না পরের সাথে ইন্ডেশনে করতে হবে তারপরে আমি এখানে এটাকে কপি করে নিচ্ছি তারপরের লাইনে পেস্ট করলাম আমি আবার তার পরের লাইনে পেস্ট করছি নাম্বার অফ লাইনস আমি এখানে করে দিচ্ছি নাম্বার অফ ওয়ার্ডস নাম্বার অফ ওয়ার্ডস ডাব্লু কাউন্ট হ্যাঁ ডাব্লু কাউন্ট করছি এখানে আর তারপরে আছে নাম্বার অফ ক্যারেক্টার্স নাম্বার অফ ক্যারেক্টার্স এটা হচ্ছে সি কাউন্টস সি কাউন্ট ওকে হয়ে গেল আমার ডিসপ্লে করা হয়ে গেলো আর এলসের মধ্যে দেখো ইফের মধ্যে যদি তোমার ফাইলে যদি এক্সিস্ট করে তাহলে আমাকে দেখাবে ফাইল এক্সিস্ট আর যদি কোনো কারণে ফাইলটা আমার এক্সিস্ট না করে তো তখন আমাকে তোমার আমাকে আমাকে একটা এলস পার্ট রাখতে হবে আমি এলস পার্টের মধ্যে তখন তাকে ডিসপ্লে করছি প্রিন্ট প্রিন্ট করে ডিসপ্লে করছি যে ফাইল নট এক্সিস্ট ফাইল নট এক্সিস্ট ওকে আমি এবার এখান থেকে বেরিয়ে আসছি আমার কোডটা কমপ্লিট কোডটা লেখা কমপ্লিট হয়ে গেছে আমি এবার কোডটাকে রান করব আমি ফার্স্টে কোডটাকে রান করছি এন্টার ফাইল নেম আমি একটা ফাইলের নাম দিচ্ছি এ সি টি ডট টিএক্সটি এ সি টি ডট টিএক্সটি এন্টারপ্রেস করলাম কি দেখাচ্ছে ফাইল নট এক্সিস্ট আমার এসিডি ডট টিএক্সটি বলে কোনো ফাইল নেই আমাকে ইনপুট দেওয়া উচিত ছিল এবিসি ডট টিএসটি আমি এটা ভুল ফাইল দিয়েছি ওকে আমাকে আউটপুট দেখাচ্ছে ফাইল নট এক্সিস্ট ওকে আমি আবার রান করছি কোর্টাকে আমি কোর্ডাকে আবার রান করছি এন্টার ফাইল নেম এবি ডট টিএক্সটি এবি ডিএক এন্টার দেখো দেখাচ্ছে পাঁচ কুড়ি আর একশো চব্বিশ দেখাচ্ছে ঠিক আছে হুম ঠিক আছে খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম কিন্তু এটা আমরা যা শিখে তাকে তার এখানে অ্যাপ্লাই করেছি লেন ফাংশন আমরা দেখে এসেছি স্প্লিট ফাংশন পরে এসেছি ফল লুপ পরে এসেছি আমি সেই কনসেপ্টটা কিন্তু এখানে ব্যবহার করেছি আর এক্সট্রা কোনো কোডে আমি ব্যবহার করিনি আমার বেসিক কোড কিন্তু এই তিনটে লাইন এই চা এই পাঁচটা লাইন আমার বেসিক কোড এই পাঁচটা লাইন তাই না আর বাকি তো আমি উপরে ইনপুট নিচার এখানে ডিসপ্লে করছি আর আমার এই ইফ দিয়ে এটা আমার করার কোনো দরকার ছিল না আমি করেছি এখানে কারণ ফাইলটা আমার আছে কি না আমি এক্সিস্ট করা কিনা আমি তোমার চেক করেছি তো এই দুটো লাইনে কিন্তু আমাদের অপশনাল লিখতেও পারি নাও লিখতে পারি এলস পার্টটা কিন্তু অপশনাল লিখতেও পারি নাও লিখতে পারি কোডটাকে ভালোভাবে করার জন্য আমি পুরো পার্টটাকে আমি এখানে লিখেছি পুরো পার্টটাকে লিখেছি দেখো এটা বুঝতে পারি কিনা বলো রিপ্লাই করো এটা বুঝতে পারি কিনা রিপ্লাই করো খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম কিন্তু খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম কিন্তু এটা পরীক্ষা আসে ঠিক আছে তো এরকম ধরনের যদি আমরা প্রোগ্রাম করতে পারি না তো আমাদের ফাইল থেকে কিছু আর আটকাবে না আমরা সবই করতে পারবো ফাইল দিয়ে যে কোনো কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করতে পারবো ওকে তাহলে সব রকম ভাবেই আমরা দেখলাম কীভাবে কাজ করছে সমস্ত ভাবেই আমি এখানে দেখলাম আমাদের ফাইলের মধ্যে ডিফারেন্ট কনসেপ্ট আছে আমি যেগুলোকে তোমাদের সিলেবাসে নেই পড়ে দেখাচ্ছি না সেটা হচ্ছে তোমার নিশ্চয় অনেকে সিএসবি ফাইলের নাম শুনেছ সিএসবি ফাইলের নাম শুনেছ অনেকে সিএসবি ফাইল হ্যাঁ সিএসবি ফাইল নাম শুনুন সিএসবি ফুল নাম শুনুন সিএসবি ফুল ফর্ম হচ্ছে কমা সেপারেটেড ফাইল কমা সেপারেটেড ভ্যালু ফাইল বলা হয় কমা সেপারেটেড ভ্যালু ফাইল এই সিএস ফাইলটা তোমার অনেকটাই এক্সেল ফাইলের মতন ডট এক্সেল এস এই ফাইলের মতো এক্সেল ফাইলের মতো ওখানে তোমার কিছু কালাম ওয়াইজ ডেটাগুলো স্টোর স্টোর থাকে তাই না এরকমভাবে স্টোর থাকে আমার তো টেবিল থাকে বেসিক্যালি এক্সেলের মধ্যে কী থাকে টেবিল থাকে টেবিলের মতো ফর্মেটে তোমার ডেটাগুলো স্টোর থাকে রোয়ার কালামে ডিভাইড করা থাকে তো পাইথন কিন্তু তোমার সিএসবি ফাইল থেকে ফাইলকে রিড করতে পারে আবার সিএসবি ফাইলে কিন্তু রাইটও করতে পারে ওকে আমি তোমাকে বললাম যে হয়তো ইউজার একশোটা ওয়ান হান্ড্রেড স্টুডেন্টের রেকর্ডকে এন্টার করবে আর তাকে তোমাকে বললাম যে পাইথনের একটা প্রোগ্রাম দিয়ে তোমাকে সেই হান্ড্রেড নাম্বার অফ রেকর্ডসকে তোমাকে একটা সিএসবি ফাইলের মধ্যে রাইট করতে হবে তো স্ট্রাকচার আমাকে সিএসজি ফাইলে আমাকে সাপোর্ট করে আমি তো ওই সিএসজি ফাইলের মধ্যে আমি কিন্তু সেটা ট্যাবুলার স্ট্রাকচারকে কিন্তু আমরা রাইট করতে পারি সেই কাজটা কিন্তু আমাকে করতে অ্যালাউ করে পাইথান তো এই সিএসবি ফাইল নিয়ে কাজ করতে গেলে আমাকে বেসিক্যালি যে প্যাকেজটাকে বা যে মডেলটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে তার নাম হচ্ছে ইম্পোর্ট সিএসবি ইম্পোর্ট সিএসবি এই মডেলটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে বা প্যাকেজটাকে আমাকে ইম্পোর্ট করে তারপর কাজ করতে হবে তোমাদের সিলেবাস নেই আমি জাস্ট এখানে কনসেপ্টটা আমি টাইম পেলে আমি দেখাতাম আজকে আমি দেখাতাম টাইম পেলে যে কীভাবে সিএসবি ফাইল নিয়ে কাজ করা যায় এবার আমি একটা লাস্ট যেটা কনসেপ্টটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে বাইনারি ফাইলসকে আমরা নিয়ে কীভাবে কাজ করবো বাইনারি ডেটাকে নিয়ে আমরা কীভাবে কাজ করবো ওকে একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাবো এখানে তোমরা বাড়িতে তোমাদের যদি ইন্টারপিটার থাকে পাইথন যদি তোমাদের থাকে ইনস্টল করা তোমার রান করে দেখতে পারবে যে ধরে নাও যে আমার একটা ফাইল আছে এফ ওয়ান ইকুয়ালস টু ওপেন আমি একটা ফাইলকে ওপেন করছি ফাইলের নামটা হচ্ছে ধরে নাও এক্স ওয়াই জেড জট ডট তোমরা যে কোনো একটা জেপিজি ফাইলকে তোমরা এখানে তার নামটাকে এখানে জাস্ট লিখবে আর তার আগে সেই ফাইলটাকে ওপেন করে দেখে নেবে যে কী আছে তার ফাইলটার মধ্যে একটা কোনো ইমেজ থাকবে জেপিজি ফাইলের মধ্যে আমি সেই ফাইলটাকে ওপেন করছি রিড মোডে তাহলে আমি আরবি দেবো এখানে আরবি দেবো ফর বানারি ফাইলস আমি আর একটা ফাইলকে ওপেন করছি এফ টু এফ টু ফাইলটাকে ওপেন করছি তার নাম দিচ্ছি এবিসি ডট জেপিজি এবিসি বলে কিন্তু আমার কোনো ফাইল নেই ওকে আমি তাকে ওপেন করছি রাইট মোডে রাইট মোট ওপেন করলাম এক্স ওয়াই যেটা কিন্তু একটা ইমেজ আছে হ্যাঁ এক্স ওয়াই ডট জেপিজির মধ্যে কিন্তু একটা ইমেজ আছে আর এবিসি ডট জেপিজির মধ্যে কিন্তু কিছু নেই প্ল্যাঙ্ক আমি কী করবো এই এক্স ওয়াই ডট জেপিজি ফাইলের সমস্ত ডেটাগুলোকে রিড করব রিড করে আমি এবিসি ডট জেপিজি ফাইলেকে রাইট করবো তাহলে আমার এক্স ওয়াই জেড ইমেজটা যেমন দেখতে হবে আমার এই কোডটা রান করার পর আমি এবিসি ডট জেপিজি ফাইলে যদি ওপেন করি আমার কিন্তু সেম ইমেজটা কিন্তু আমরা দেখতে পাবো এখানে ক্লিয়ার কনসেপ্টটা এই কাজটা আমরা এখন করতে চাইছি তাহলে আমাকে বাইনারি ডেটাগুলোকে আমাকে রিড করতে হবে এখান থেকে কিছুই ডিফারেন্স নেই আমরা টেক্সট ফাইলের জন্য তোমার যা যা ফাংশন ব্যবহার করে এসছি আমরা সেম ফাংশন ব্যবহার করে কাজটা করতে পারবো আমি এখন কী করছি আমি এখন ফার্স্টে আমাকে ফাইল থেকে রিড করতে হবে এই এক্স ওয়াই জেড ডট জেপিজি ফাইল তো আমাকে রিড করতে হবে আমি কীভাবে রিড করছি না বি ইকুয়ালস টু এফ ওয়ান ডট রিড এফ ওয়ান ডট রিড মানে এফ ওয়ানাকে পয়েন্ট করছে এক্স ওয়াই ডট জেপিজিকে পয়েন্ট করছে তাহলে এখন এক্স ওয়াই জে ডট জেপিজি ফাইলের সমস্ত ডেটাগুলো এখন রিড হয়ে কার মধ্যে স্টোর হচ্ছে না বিতে স্টোর হচ্ছে বিটা কিন্তু এটা বাইট টাইপের একটা ভেরিয়েবল বিটা হচ্ছে একটা বাইট টাইপের একটা ভেরিয়েবল ওকে যার মধ্যে কিন্তু সমস্ত বাইনারি ডেটাগুলো স্টোর হতে পারে আমি এখন কী করবো আমি সেই এই বিটাকে আমাকে এখন রাইট করতে হবে কার মধ্যে না এবিসি ডট জেপিজির মধ্যে রাইট করতে হবে ঠিক আছে আমি এখন কী লিখছি এফ টু ডট রাইট এফ টু ডট রাইট আমি কাকে রাইট করবো না এই বিটাকে রাইট করবো এফ টু ফাইলের মধ্যে আমার এই এ বি সি ডট জেপিজির মধ্যে আমি এখন কী লিখবো জাস্ট সিম্পলি লিখবো বি বি লিখলাম আমি এখন সেমিক্লো দিচ্ছি কেন বি লিখলাম ওকে তাহলে এখন আমরা একটা প্রিন্ট করে একটা মেসেজকে ডিসপ্লে করি যেটা হয়তো আমরা আমাদের স্ক্রিনে দেখব যে নিউ ইমেজ নিউ ইমেজ ইজ অ্যাভেলেবেল নিউ ইমেজ ইজ অ্যাভেলেবেল তার নামটাও বলে দিলাম এবিসি ডট জেপি একটা জাস্ট আমি কোডটাকে রান করাবো কোডটাকে রান করানোর পরে আমি এবিসি ডট জেপিজি ফাইলটাকে ওপেন করে দেখবো আমার কিন্তু ফাইলটা তোমার ছিল না তোমার মেশিনে তোমার ফাইলটা কিন্তু ছিল না তুমি কিন্তু ফাইলটা তোমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আর সেই ফাইলের মধ্যে কি আছে না এক্স ওয়াই জেড ডট জেপিজি ফাইলের মধ্যে তোমার যে ইমেজটা থাকবে তোমার কিন্তু এখন এ বিসি ডট জেপিজি মধ্যে কিন্তু সেম ইমেজ কিন্তু তোমার এখন সেখানে তোমাকে দেখাবে তাহলে এখন তোমার এক্স ওয়াই জেড ডট জেপিজি আর এবিসি ডট জেপিজি কিন্তু এখন তোমার সেম ইমেজকে কন্টেন্ট করছে মানে সেম বানারি তোমার এটাকে কিন্তু কন্টেন্ট করছে বলেই তোমার কিন্তু সেম ইমেজটা তোমাকে দেখাচ্ছে ওকে তাহলে এরকমভাবে আমরা কোনো ইমেজ ফাইলকে নিয়ে কাজ করতে পারি সিমিলারলি আমার ধরো এখানে এক্স ওয়াই জেড ডট জেপিজির জায়গায় হয়তো তোমার ধরো না হয়তো এক্স ওয়াই জেড ডট এমপি ফোর বলে একটা ফাইল আছে একটা ভিডিও ফাইল আছে তুমি সেই ভিডিও ফাইলটাকে ওপেন করেছো রিড মোডে তার থেকে সমস্ত বানারি ডেটাগুলোকে রিড করেছো রিড করে তুমি কার মধ্যে রাইট করছো না এফ টু ডট রাইট করছো তুমি কার মধ্যে এবিসি ডট এম পি মধ্যে এবিসি ডট এমপি ফোরের মধ্যে তাহলে তোমার এখন কিন্তু হার্ড ড্রাইভে এক্স ওয়াই জেড ডট এমপি ফোর তো আছেই তোমার কিন্তু আরেকটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে ভিডিও ফাইল তার নাম হচ্ছে এবিসি ডট এমপি ফোর তোমার এক্স ওয়াই জেড ডট এমপি ফোরকে প্লে করলে তোমাকে যে ভিডিও তোমাকে দেখাবে তোমার কিন্তু এখন এবিসি ডট এমপি ফোরকে কিন্তু প্লে করলে তোমাকে কিন্তু সেম ভিডিও তোমাকে দেখাবে ঠিক আছে তাহলে এরকমভাবে আমরা কোনো ইমেজ ফাইলকে নিয়ে কাজ করতে পারি এরকমভাবে আমরা কোনো ভিডিও ফাইলকে নিয়ে কাজ করতে পারি সিমিলার ফর অডিও ফাইল সিমিলার কনসেপ্ট ফর অডিও ফাইল তো এগুলো দিয়ে কিন্তু তোমার পাইথনে অনেক প্রজেক্ট করা যায় আমি কিন্তু সেই কনসেপ্টটা এখানে বলার চেষ্টা করছি সিএসি ফাইল কিন্তু তোমার ডিফারেন্ট টাইপের তোমার প্রোজেক্ট করা যায় পাইথনে ঠিক আছে কিন্তু বিয়ন দ্য সিলেবাস বা বিয় দ্য স্কোপ তোমাদের সিলেবাসে তা দেখাচ্ছি কারণ এটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং পাইথনের ক্ষেত্রে ঠিক আছে তাহলে আমরা এখনভাবে কোনো বাইনারি ফাইলকে নিয়ে আমরা কাজ করতে পারি বা বাইনারি ডেটাকে নিয়ে আমরা কাজ করতে পারি ঠিক আছে ক্লিয়ার সবাই বুঝতে পারলে হ্যাঁ হ্যাঁ রিড লাইনস আর রাইট লাইনস আমি আজকে আর হয়তো বলতে পার বলতে পারবো না আজকে প্রায় আমাদের কতক্ষণ ক্লাস হয়ে গেল দু ঘন্টা তেতাল্লিশ মিনিট মানে রেকর্ডিং চলছে আমার টু আওয়ার্স ফর্টি থ্রি মিনিটস হ্যাঁ মানে আর এন্থু পাচ্ছি না তো লং লং সময় তো আর এন্থু পাচ্ছি না বলো

তার থেকে কিন্তু তুমি ডিফারেন্ট প্রবলেমকে সলভ করতে পারবে আমি তখন বলি একটা ধরো না তোমার এখানে একটা ফাইল আছে এ ডট টিএক্সটি ভালো করে বুঝবে আর এখানে তোমার একটা ফাইল আছে বি ডট টি এক্সটি তোমার এখানে কিছু কন্টেন্ট আছে আর তোমার এখানেও কিছু তোমার কন্টেন্ট আছে ওকে তোমাকে ফাইলটাকে মার্চ করতে বলেছে তাই তো তাহলে ফাইলটাকে মার্চ করা মানে হচ্ছে যে আমি বিয়ের কন্টেন্টটাকে এতে নিয়ে আসি বা আমি এর কন্টেন্টকে বিতে নিয়ে আসি সেটা আমার দেখার দরকার নেই আমাকে মার্চ করে আমাকে কন্টেন্টকে আমাকে দেখাতে হবে তাই তো তবে এখন কি করব আমি এখন এ ডট থেকে যা কিছু কন্টেন্ট আছে আমি রিড মেথড দিয়ে আমি হয়তো তোমার টেক্সটের মধ্যে কপি করলাম টেক্সট ইকুয়ালস টু আমার ধরনের ফাইল পাটা তোমার হয়তো তোমার এখানে এপ আছে এপ ডট রিড করে আমি যা আছে সব কপি করে এখানে টেক্সটের মধ্যে রাখলাম তাই তো রাখলাম আমি বি ডট টি এক্সটি ফাইলটাকে আমি এখন অ্যাপেন মোডে ওপেন করেছি অ্যাপেন মোডে ওপেন করে আমি এখন টেক্সটের কন্ট্যাক্ট আমি এখানে তোমার রাইট করতে পারবো না এই ফাইলের মধ্যে ইয়ে নো পারবো তো এটা আমার ধরো এ পয়েন্টটা ধর না হয়তো তোমার জি পয়েন্টার ঠিক আছে তো আমি এখন এই ফাইলটাকে ওপেন করবো অ্যাপেন মোডে ওপেন করবো ওপেন করে তোমার টেক্সটের কন্ট্যাক্ট আমি এখানে রাইট করে দেবো মিটে গেল আমার সমস্যা তাই না আবার তুমি এটাও করতে পারো যে বিয়ের কন্টেন্টটাকে তুমি রিড করছো তুমি রিড করে টেক্সটের মধ্যে রিড করে তাকে তুমি এখানে তুমি এটাকে তুমি অ্যাপের মধ্যে ওপেন করলে ফাইলটাকে এর টেক্সটিকে তার মধ্যে তুমি রাইট করে দিলে একই ব্যাপার ঠিক আছে বোঝা গেল হুম হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা রিড লাইন্স আর রিড লাইন্স আর রাইট লাইন্স বেসিক্যালি আমাকে যেটা করে সেটা হচ্ছে যে আমরা যখন রাইট করছি কোনো ফাইলের মধ্যে রাইট লাইন্স যদি আমরা করি তাহলে কিন্তু আমরা অ্যাজ এ লিস্ট কিন্তু আমরা ফাইল মানে লাইন বাই লাইন আমরা রাইট করতে পারবো মানে আমার ধরনের তোমার ধরনের একটা লিস্ট আছে তা তার মধ্যে ধরো তোমার পাঁচটা লাইন আছে লিস্টের মধ্যে সেই পাঁচটা লাইনকে আমি তোমার রিড লাইন্স করলে আমাকে ওয়ান বাই ওয়ান কিন্তু লাইনগুলো তোমার রিড মানে রাইট হবে রাইট লাইন্স করলে ওয়ান বাই ওয়ান আর রিড লাইন্স করলে আমার কিন্তু লাইনগুলো তোমার কিন্তু ওখান থেকে রিড করে নি আমি কিন্তু লাইন বাই লাইন রিড করছি আর রিড আর রিড লাইন্স মধ্যে তোমার ডিফারেন্স আছে তাই না রিড করা আর রিড লাইন্স করা কিন্তু তোমার ডিফারেন্স আছে কারণ কি হচ্ছে না রিড থিও আমি ফাইলের সমস্ত কন্টেন্টটাকে রিড করতে পারছি সিমিলারলি আমি রিড লাইন ফাংশনকে অ্যাপ্লাই করেও কিন্তু আমি তোমার সমস্ত আমি কিন্তু রিড করতে পারছি কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এখানে যে যখন ধরে নাও হয়তো আমার এরকম কোনো একটা রিকোয়ারমেন্ট থাকছে যে আমি ফাইলের প্রতিটা লাইনকে রিড করে হয়তো আমি কিছু প্রসেসিং করবো তখন কিন্তু আমাকে রিড লাইন্স দিয়ে আমাকে কাজ করতে হবে আর যদি আমার তোমার এরকম যদি তোমার ধরনের আমার ধরনের এরকম পারপাস থাকে যে আমি সমস্ত কন্টেন্টটাকে রিড করে নিয়ে আমি ডিসপ্লে করবো ওটা অন্য পারপাস আর তাকে নিয়ে আমি কিন্তু কোনো অপারেশন করছি না জাস্ট ডিসপ্লে করে দিচ্ছি তখন তোমার সিম্পলি তখন রিড ফাংশন ব্যবহার করব আর যদি আমার মনে হয় যে আমি প্রত্যেকের লাইনকে নিয়ে আমি কিছু অপারেশন করার পর তাকে আমি তো ডিসপ্লে করবো বা অন্য কোনো কাজ করবো তখন কিন্তু আমরা ইউজ করবো রিড লাইন্স ফাংশন বা রিড লাইন মেথড তাহলে রাইট দিয়ে আমি কোন সিঙ্গেল স্ট্রিং কে স্ট্রিং করতে পারি আর লিস্ট অফ আমি কিন্তু করতে পারি আর রিড ফাংশন দিয়ে আমি পুরো স্ট্রিংটাকে আমি রিড করতে পারছি ফাইল থেকে ঠিক আছে কিন্তু রিড লাইন্স দিয়ে আমি কিন্তু প্রতিটা লাইন বাই লাইন আমি রিড করতে পারবো আমার ফাইল থেকে তো রিড লাইন্স আর রাইট লাইন্সটা আমি পরে পারলে কোনো সময় একটা আমি একটা প্রোগ্রাম দিয়ে দেখিয়ে দেবো ঠিক আছে বোঝা গেল আমি আজকে আর আজকে আর দেখাচ্ছি না রিড লাইন্স আর রাইট লাইন্সের যেটা আমি পরে একদিন আমি রিড লাইন্স আর রাইট লাইন্সটা আমি দেখিয়ে দেবো খুব ইজি একটা কনসেপ্ট আমি আজকে আর মানে এনথু পাচ্ছি না ঠিক আছে আমি পরে একদিন আমি দেখিয়ে দেবো রিড লাইন্স আর রাইট লাইন্সটা আমি ভেবেছিলাম যে লাস্টে একটা প্রোগ্রাম দিয়ে তোমাদেরকে দেখাবো রিড লাইন্স আর রাইট লাইন্সটা কিন্তু আজকে আর অনেকটা সময় হয়ে গেছে আমি আর একটা দেখাচ্ছি না আমি নেক্সট দিন কোনো একটা দিন আমার নোটসের মধ্যে তোমার আর্ধেক দেওয়া আছে আমি পাইথনের নোটস অলরেডি দিয়েছি তোমাদেরকে তুমি নোটসটা থেকে একবার রিড লাইন্স আর রাইট লাইন্স একবার দেখে নেবে দেখো কি এটা বোঝার পরে আর রিড লাইন্স আর রাইট লাইন্স বুঝতে কোনো সমস্যাই হবে না জাস্ট একটু মানে নোটসটা একটু দেখো ঠিক আছে ওখানে দেখো দাওয়া আছে রিড লাইন্স আর রাইট লাইন্স একটু জাস্ট দেখে নাও মানে বুঝতে কোনো অসুবিধা হবে না বুঝতে পারলে আমি বলে দেবো আমি দেখিয়ে দেব ঠিক আছে না বুঝতে পারলে আমি দেখিয়ে দেবো বলো আর কোনো কোশ্চেন থাকলে বলো আমি এবার নাহলে আমি ক্লাস শেষ করবো আর কোনো কোশ্চেন থাকলে বলো স্যার সাইটের মধ্যে এ ডট টেক্সটেই তো লিখবো না মানে ডকুমেন্ট মানে ফাইল নেমটা ঠিক আছে তুমি করে আমাকে পাঠাও তারপর আমি তোমাকে কমেন্ট করব হ্যাঁ ঠিক আছে করে আমাকে পাঠাও আমি তারপর কমেন্ট করব ঠিক আছে তাহলে আজকে তাহলে আমরা শেষ করছি হ্যাঁ তার তোমার সবাইকে বলছি যে রিড লাইন্স আর রাইট লাইন্সটা একটু আমার নোটস থেকে একটু দেখে নাও না বুঝতে পারলে আমি আমি অন্য কোনো দিন ক্লাসের শেষ দিকে আমি একটু বলে দেবো ঠিক আছে অন্য কোনো ক্লাসে লাস্ট পাঁচ মিনিট আমার পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগবে রিড লাইন আর রাইট লাইনসটা বলতে আমি তখন সেটা আমি তোমাকে বলে দিতে পারবো ওকে ঠিক আছে চলো তাহলে আজকে তাহলে আমি শেষ করছি হ্যাঁ চলো গুড নাইট ইউস গুড হুম গুড নাইট চলো হুম